শো করছে না। ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি তাহলে একবার প্রথম থেকে বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার শুরু থেকে বলুন, বিকজ রেকর্ডিং শুরু, জাস্ট ক্লিক করলেই সঙ্গে সঙ্গে হয় না, ইট টেক্স অ্যা বিট 1 মিনিট অর 1.5 মিনিট এটসেট্রা। তো এখন শুরু হয়ে গেছে রেকর্ডিং। ওকে, এডুকেশন ইজ দ্য পাসপোর্ট টু দ্য ফিউচার, ফর টুমরো বিলংস টু দ্য পিপল হু প্রিপেয়ার ফর ইট টুডে। টুডে আন্ডার ডেফট গাইডেন্স, অসপাইসেস অ্যান্ড inspiration of our honorable chief minister, we all have gathered to celebrate students week through various activities like organizing seminars, webinars on career opportunities and counseling with interactive sessions. It is an immense pleasure for us to be present in this august milieu. At first we shall open the celebration with national anthem. May I request our student, Ms. Borna Shah, to present our national anthem. মাইক, ওপেন দ্য মাইক, প্লিজ স্টার্ট দ্য মাইক, বর্ণা সাহা। সরি স্যার, নমস্কার, আমি বর্ণা সাহা, পিজি সেম ওয়ান এর স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অব বটনি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ধন্যবাদ। থ্যাংক ইউ বন্যা। Now we shall proceed to our main program. We are immensely happy to have Dr. Probir Kumar Bhattacharya, Head Department of Chemistry, with us. Sir, we will be happy if you kindly share your views with our students. হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি এই জাতীয় প্রোগ্রামটা মেনলি আমাদের স্টুডেন্টদের জন্যই, যারা আয়োজন করেছে তাদের মধ্যে যাদের আমরা দেখছি আমার কলিগরা, তাদের প্রত্যেকের কাছে একটা বিশেষ বার্তা দিতে চাইছি। কারণ খুব সুন্দরভাবে তারা শুরু করলেন আমরা ন্যাশনাল অ্যান্থেমের মধ্যে দিয়ে, এবং ভবিষ্যতে যা বলবেন প্রত্যেককে বলছি একটু মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে এই উপদেশগুলো যদি শুনতে পারো। তোমাদের কেরিয়ারের উপরে কিভাবে কি করা উচিত, কি ভাবা উচিত, কিভাবে এগোনো যায়, তারা যথেষ্ট এই ব্যাপারে, যেহেতু দেখো এদের বয়স তুলনামূলকভাবে আমাদের থেকে অনেকটাই কম, কিন্তু এরা উচ্চশিক্ষিত শুধু না, এ জাতীয় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকে এবং পড়াশুনোটা রীতিমতো করে এবং বাইরে চোখটা এদের খোলা। সেখানে ছাত্রছাত্রীদের বলছি আমরা, তোমরা
প্রত্যেকেই এদের বক্তব্য একটু মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনলে দেখবে যা এদের বক্তব্য তাতে দেখবে তোমাদের কেরিয়ারটা নিয়ে অন্তত কিছুটা চিন্তা ভাবনা করতে পারবে। যদিও এ জাতীয় প্রোগ্রামে যথেষ্ট প্লাস পয়েন্ট আছে যে কিভাবে এগোনো যায়, কিভাবে কি করা যায়, কতদূর পৌঁছানো সম্ভব, কিন্তু এই জায়গায় একটু হলেও অসুবিধে একটা আছে, নেই আমি বলবো না, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ের নিজস্ব সক্রিয়তা কিছুটা আলাদা, নিজস্ব ধরন ধারণ, নিজস্ব চিন্তাধারা, নিজস্ব ভালো লাগা, নিজস্ব চাওয়া পাওয়া, প্লাস কিন্তু আমরা বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন সামাজিক বা ইকোনমিক বিভিন্ন পরিবার থেকে আসি, ফলে কিন্তু সকলের চাওয়া পাওয়ার মধ্যে একটু হলেও আলাদা থাকে। এতগুলো হয়তো এই জাতীয় প্রোগ্রামগুলোর মধ্যে মেলানো সম্ভব না, স্টিল আমি বলবো যদি তোমরা শোনো অনেকের ক্ষেত্রেই অনেক রকম ভাবে দেখো মিলে যাবে, সেই জায়গাটা আমরা বলতে পারি প্রত্যেককে, তোমরা এই যে অনুষ্ঠানটা যা বলবে আমাদের মাস্টারমশাই বা ম্যাডামরা তারা তোমরা শোনো, তাহলে দেখবে তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমি আমি দেখো এই জায়গাটাই যেটা বলতে চাইছি, এই আমাদের যে শিক্ষকরা এর ব্যবস্থা করেছেন তাদের এবং তোমাদের প্রত্যেককে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনগুলোয় কোভিড পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে এসে নতুনভাবে জীবন ধারণ করতে পারি এই আশা রাখছি, এবং প্রত্যেকের কাছে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। প্রত্যেকে ভালো থাকো, এবং আরও আমরা যাতে ভালো থাকতে পারি, কিভাবে নিজেদের আরো একটু উন্নত করতে পারি এ জাতীয় প্রোগ্রামটার মধ্যে দিয়ে সেটা আমরা করতে পারবো। আবার আমি আমার সমস্ত এই লার্নেড কলিগদের ধন্যবাদ জানাচ্ছি, আর তোমাদের জন্য অকুণ্ঠ ভালোবাসা রইল। নতুন বছর প্রত্যেকের ভালো যাক, ভালো থাকো, অনুষ্ঠানটা মন দিয়ে কিন্তু শুনবে। ধন্যবাদ। Thank you Hello. very much, sir, for your valuable speech. We are extremely happy that we have our institutional head, Principal Sir Dr. Shomu Chattopadhyay with us. May I request you, sir, to present a few words before our students? Thank you all. For the presence in this webinar of career counseling in biological and basic sciences. So we have two specialists of modern day science, two new professors who are well aware of what is happening from these courses. Actually, we professors are very much conscious about the students' progress after their graduation, honors graduation and post graduation. So from that point of view, we always want that our students get some platform after finishing their education. So in this so this has been arranged for this purpose. So ami prottekke navobarsher shubhechha janacchi ebong আমরা যে কঠিন সময়ের মধ্যে যাচ্ছি সেই কঠিন সময় অবশ্যই পেরিয়ে যাব খুব শীঘ্রই, তারপরে আমরা আরো সুন্দরভাবে সবাই জীবন যাপন করতে পারবো। তো আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সমস্ত পার্টিসিপেন্টস, অধ্যাপক অধ্যাপিকা যারা আজকে করবেন এবং দুইজন বক্তা, তাদেরকেও তারা খুব শর্ট টাইমেও প্রিপেয়ার করেছে, কালকেও করেছিল, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Thank you very much, sir, for your brief yet pertinent speech. Surely it will be highly motivating and helpful for our students. Now we move on to next part of our program. We have as a speaker Dr. Shomaditya Dev, young scientist and academician with us. He joined this West Bengal Education Service in the year 2015 and awarded PhD in 2020. Currently, he is involved in exploring
different therapeutic and prophylactic strategies against visceral leishmaniasis. During his PhD tenure, he was awarded with several traveling grants and fellowships as young scientist for presenting his research papers in international conferences like countries in Australia, Spain, and China. Besides an applicant for an Indian patent, Dr. Day has 16 publications in international journals and one publication in national journals. All are of high impact factors. Apart from academician, he is equally proficient with administrative activities, and we wish him all the best for his future. So, Dr. Day, kindly present your lecture. Thank you, Rituparnadi, for the nice introduction. Rituparnadi, slide show-ta dekha jacche? Ekhono dekha jayni. অপরচুনিটির ওপর আমাকে বলতে দেওয়ার সুযোগ আজকে দেওয়া হয়েছে, সেজন্য অবশ্যই বা এই যে টোটাল স্টুডেন্টস উইক সেলিব্রেট করা হচ্ছে, স্টুডেন্টসদের কেরিয়ার অপরচুনিটি, স্টুডেন্টসদের যে এই একাডেমিক জার্নি, তাতে কি কি ধরনের ফেলোশিপস পাওয়া যায়, কি কি ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কি কি সুবিধা পেয়ে স্টুডেন্টসরা এগিয়ে যেতে পারে, সেইটার উপর যে প্রায় এক সপ্তাহব্যাপী একটা প্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের কলেজ সুন্দরভাবে সেটা অর্গানাইজ করেছে, তার জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের গভর্নমেন্ট কলেজের প্রত্যেক সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের মূল যারা আমাদের স্টুডেন্টসরা, তাদের ক্ষেত্রে স্পেশালি এখানে যে স্টুডেন্টসরা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্সের অর্থাৎ বটানি এবং আমাদের জুলজি অনার্স এবং মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েশনের কিছু স্টুডেন্টস রয়েছেন, তার সাথে সাথে ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য ডিপার্টমেন্ট, বেসিক সায়েন্স, ম্যাথামেটিক্স থেকেও কিছু স্টুডেন্টস রয়েছে। তো আমি মূলত যে জায়গাটার উপর জোর দেব সেটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজিক্যাল সায়েন্স ছাড়াও বেসিক সায়েন্স থেকে জেনারেল নন একাডেমিক যে সমস্ত কেরিয়ার অপরচুনিটিস গুলো রয়েছে তার উপর, এবং কিছুটা জোর দেব তার গ্লোবাল পার্সপেক্টিভ, নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল, নট অনলি ইন ইন্ডিয়া, আমরা ইন্টারন্যাশনালি বা গ্লোবালি এই কেরিয়ার অপরচুনিটিস গুলোকে কিভাবে আমাদের স্টুডেন্টরা কাজে লাগাতে পারে বা কিভাবে আমরা কাজে লাগিয়ে এসেছি বিগত কয়েক বছরে, সেটার উপরই আমি মূলত আজকে শর্ট টাইমের মধ্যে স্লাইডস গুলো রেডি করার চেষ্টা করেছি। প্রথমত প্রিন্সিপাল স্যার যখন আমায় ফোন করে বললেন বা যে কেরিয়ারের উপর তোমাকে কিছু বলতে হতে পারে, তো তখন আমার মাথায় প্রথমেই যেটা এলো যে কেরিয়ার মানে আমরা এই যে স্টুডেন্টসরা, এখনকার যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসরা এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টসরা, তারা কিন্তু কেরিয়ার কি এবং কেন এইটা সম্পর্কে আমি দেখেছি যে অলরেডি তারা অনেক কিছু জানে। মানে আমি আজ থেকে 8 বছর বা 10 বছর আগে যখন মাস্টার্স করেছিলাম, তখন আমরা যতটা অ্যাওয়ার থাকতাম তার থেকে কিন্তু ফর্চুনেটলি এখনকার স্টুডেন্টসরা অনেক বেশি অ্যাওয়ার থাকে যে কেরিয়ার বলতে কি বোঝায়। তারা যে বায়োসাইন্স নিয়ে পড়তে এসছে বা তারা যে বেসিক সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর মধ্যে হায়ার সেকেন্ডারি লেভেলের পর কোনো একটা সাবজেক্টকে চুজ করে এগিয়েছে, হয়তো অনেকেই ফিজিক্সের সাথে ম্যাথামেটিক্স অনার্সও পড়তে পারতো বা জুলজির জায়গায় বটানি অনার্সও পড়তে পারতো, কিন্তু
এক্সকিউজ মি, একটু মিউট কর দিবা, একটু মিউট করলে ভালো। তো এই যে জায়গাটা, এই যে জায়গাটা আমাদের স্টুডেন্টস অলরেডি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে একটা স্টেপ হায়ার সেকেন্ডারির পর এগিয়ে এসছে, তারপর থেকে যদি আমরা কেরিয়ার নিয়ে ভাবতে শুরু করি, কেরিয়ার বলতে আমি দেখছি, আমি যে স্লাইডটা রেখেছি প্রথমে কিছু বড় বড় শব্দ বা কিছু ওয়ার্ডস আমাদের মাথায় আসে, যে এমপ্লয়মেন্ট, প্রফেশন, ইকোনমিক্যাল গ্রোথ, সাকসেস, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা একটু আগে প্রবীরবাবু বা আমাদের প্রিন্সিপাল স্যার বলছিলেন, যে টাইম বা সময়, এবং এই যে এমপ্লয়মেন্ট সাকসেস এর উল্টো যে দিকটা, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বা যদি সাকসেস না হয় সেই যে জায়গাটা, সেটাও কিন্তু কেরিয়ার নিয়ে ডিল করলে আমাদের মাথায় প্রথমেই আসে। এই যে কেরিয়ার, যদি আমি ডিফাইন করতে চাই যে কেরিয়ার কি, তাহলে আমি আমি এই যে কেরিয়ার সংক্রান্ত, সরি সমাদিত্য তোমার এটা চলছে না, মানে দেখা যাচ্ছে না সেকেন্ড স্লাইডটা, এখন দেখা যাচ্ছে না? এবার ঠিক আছে, ওকে ঠিক আছে, তো ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সুজিত। হ্যাঁ, তো এই যে কেরিয়ার, তো কেরিয়ার নিয়ে যে আমি বলছিলাম আনএমপ্লয়মেন্ট, সাকসেস এবং এভরিথিং, তো এই কেরিয়ারের ডেফিনেশন যদি আমি ভাবি, তাহলে এক কথায় কেরিয়ারের কিন্তু কোনো একটা সিঙ্গেল লাইন দিয়ে ডিফাইন কেরিয়ারকে করা যায় না, কেরিয়ার অবশ্যই একটা মাল্টি ডাইমেনশনাল থট। তো একটা কোট আমি এখানে ইউজ করেছি, যে ফাইন্ড আউট হোয়াট ইউ লাইক ডুইং বেস্ট অ্যান্ড গেট সামওয়ান টু পে ইউ ফর ডুইং ইট, মানে আমি যেটা করতে পছন্দ করি বা আমাকে যেটা করতে আমার ভালো লাগে সেইটা আমি যদি করতে পারি, এবং অবশ্যই তার সাথে সাথে কেরিয়ার বলতে তার একটা ইকোনমিক গ্রোথ বা তার একটা ফিনান্সিয়াল আসপেক্ট থাকে, তো সেই ফিনান্সিয়াল আসপেক্টের জন্য আমি সেটা স্যালারি হতে পারে, সেটা আমার একটা বিজনেস থেকে তার একটা প্রফিট হতে পারে, বা এন্টারপ্রিনারশিপ থেকে তার একটা গেইন হতে পারে। এই যে জায়গাটা, মানে আমি যেটা করতে ভালো লাগে সেটা করলাম, এবং আমি যেটা করতে ভালো লাগে সেইটা করলাম, এবং সেটা আমার লাইফ লং প্রফেশনাল একটা জায়গাতে আমি সেটাকে অ্যাচিভ করতে পারলাম, এটাই কিন্তু আমার মনে হয়েছে যে এক কথায় হবি এবং কেরিয়ারের ডিফারেন্স। এই যে কেরিয়ার, সাকসেস, এমপ্লয়মেন্ট, এই জায়গাগুলো, আমি যদি এত ভারী ভারী শব্দগুলো নিয়ে না যাই, স্লাইড আমি চেঞ্জ করলাম, স্লাইড চেঞ্জ দেখা যাচ্ছে না স্যার? না, হ্যাঁ আচ্ছা, ফুল স্ক্রিনে যদি এই যে যেতে পারো, ফুল স্ক্রিন, হ্যাঁ আমি ফুল স্ক্রিনেই আছি। আচ্ছা ঠিক আছে, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না? না, সাইডের স্ক্রিন স্লাইডস গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে তো হবে। আচ্ছা দাঁড়ান, এক আমি ফুল স্ক্রিন আর একবার দিলাম। তাহলে এই যে কেরিয়ারের জায়গাটা, এই জায়গাটায় দাঁড়িয়ে, মানে আমাদের স্টুডেন্টসরা এখন যে জায়গাটায় আছে, আজ থেকে 8 বছর বা 10 বছর আগে আমরা যে জায়গাটায় ছিলাম, যে এই সময় দাঁড়িয়ে কিন্তু বিএসসি অনার্স অ্যাজ ওয়েল অ্যাজ এমএসসি স্টুডেন্টসদের মধ্যে যে ভাবনাটা কাজ করে, সেটা হচ্ছে আমি যেটা নিয়ে পড়াশুনো করছি সেই পড়াশুনোটা আমাকে কোথায় পৌঁছাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে আমি ডিসিশনটা নিয়েছিলাম অনার্স করব। আমি দেখেছি আমাদের স্টুডেন্টসদের মধ্যেই কিছু স্টুডেন্টস ফার্স্ট ইয়ার অনার্স কমপ্লিট করার পর থার্ড সেমিস্টারে এসে বিএসসির ক্ষেত্রে আমি বলছি নার্সিং ট্রেনিং এর জন্য চলে যাচ্ছে, বা কিছু স্টুডেন্টস হয়তো বিএসসির পর এমএসসি তে আসছে না, মাস্টার্স না করে তারা হয়তো মাস্টার্স ইন সায়েন্স বা জুলজি না করে হয়তো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাচ্ছে। এই যে চিন্তা ভাবনা গুলো, এই যে চিন্তা যে আমি কোনটা আমার জন্য রাইট পাথওয়ে, যেটা একটু আগে স্যার বলছিলেন যে আমাদের ফিনান্সিয়াল, আমাদের ইকোনমিক্যাল যে আসপেক্ট গুলো রয়েছে সেই ফিনান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক্যাল আসপেক্ট গুলো কথা মাথায় রেখে, আমাদের কোনটা ভালো লাগে সেগুলোর কথা মাথায় রেখে আমি প্রথমত হচ্ছে কি করতে চাই, ক্যান আই রিয়েলি গেট দেয়ার, আমি কোথায় পৌঁছতে চাই এবং আমি সেখানে পৌঁছানোর জন্য ঠিকভাবে পরিশ্রম করছি কিনা, সেখানে পৌঁছানোর জন্য কি কি রিস্ক আমার সামনে আসতে পারে, কি কি, যেমন কোভিড হচ্ছে একটা খুব রিস্ক, আমরা জেনারেল যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস বা পোস্ট গ্রাজুয়েশনের পর যে স্টুডেন্টসরা
অন্যান্য দিকে এগোনোর চেষ্টা করছে, এরা প্রফেশনাল ডেভেলপমেন্টের দিকে এগোনোর চেষ্টা করছে, এই ধরনের কিছু আনফোর্সিং রিস্ক থাকতে পারে। আদৌ আমি যেটা করছি সেটা নিয়ে আমি কতটা শিওর, এই যে সাবজেক্ট আমি চুজ করেছি জুলজি হোক বা বটানি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, সেটা প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে বেসিক সায়েন্সের কতটা গুরুত্ব রয়েছে, বা যেটা আমাদের সায়েন্স স্টুডেন্টের ক্ষেত্রে সবসময় মাথায় কাজে লাগে যে আমি ইঞ্জিনিয়ারিং এ গেলে আমার ক্ষেত্রে হয়তো বেটার একটা জায়গা আমি পেতে পারতাম, এই সমস্ত চিন্তা ভাবনা গুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই এগিয়েছি। এই যে প্রত্যেকে আমরা এগিয়েছি, এই যে প্রত্যেকে এগোনোর পর প্রত্যেকে একটা প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গায় এসেছি বা কেরিয়ারটাকে নিয়ে আলটিমেটলি একটা প্রফেশনে আমরা পৌঁছেছি, সেই পৌঁছানোর জন্য কিন্তু যথেষ্ট টাইম এবং রিসার্চ, এই দুটো ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আমি আমার নেক্সট স্লাইডটাতে এলাম। এই যে পাথওয়েটা আমি বললাম, এই যে জায়গাটা আমি বললাম, তার মধ্যে আমি প্রথমেই স্লাইডের উপর একটা কথা লিখেছি যে দেয়ার আর নো শর্টকাটস টু এনি প্লেস ওয়ার্থ গোয়িং, মানে আমি যেখানে পৌঁছতে চাইছি সেটা যে কোনো কেরিয়ার হোক, যে কোনো সাবজেক্ট স্ট্রিম হোক, তার জন্য কিন্তু শর্টকাট আমার কাছে কিছু নেই। প্রথমত যেটা করতে হবে দ্যাট ইজ নিজেকে জানতে হবে। এই যে নিজেকে জানতে হবে তার মানে প্রথমত আমার ইন্টারেস্ট, আমার কোন কাজগুলো করতে ভালো লাগছে, আমার স্ট্রেংথ, আমি কতটা সেই কাজগুলো করতে পারি, সেই সাবজেক্টটা নিয়ে লং টার্ম পড়া বা একটা কোনো পার্টিকুলার কেরিয়ারের জন্য 2 বছর বা 3 বছরই ইনভেস্ট করার একাডেমিক স্ট্রেংথ অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্সিয়াল স্ট্রেংথ আমার আছে কিনা, আমার অ্যাম্বিশন কি, এই ব্যাপারটা প্রথমে নিজেকে জানতে হবে যে আমি কি করতে চাই এবং আমি কি করতে পারি। আমি এমন একটা কিছু করতে চাইলাম যেটা হয়তো আমার করার ক্যাপাবিলিটি নেই, সেটাও যেমন এক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে, আবার আমি এমন একটা কিছু করতে পারি কিন্তু আমি সেটার জন্য চেষ্টা করছি না, সেটাও একটা সমস্যার সৃষ্টি করবে। প্রথমত নিজেকে জানতে হবে যে আমি কি চাই এবং আমি কি পারি। দ্বিতীয়ত যেটা দরকার, হ্যাঁ দিবেদা স্লাইডটা দেখা যাচ্ছে তো? পরে পরে স্লাইড আসেনি কিন্তু, হ্যাঁ ওই কনসেন্ট্রিক সার্কেলটা আসেনি। আচ্ছা এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি ফুল স্ক্রিনে কিছু একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে আমি এখান থেকেই দেখাচ্ছি। হ্যাঁ তো এই যে কেরিয়ারের জায়গাটা আমি বলছিলাম যে নো ইওর সেলফ, আমার ইন্টারেস্ট স্ট্রেন্থ এগুলোকে আমায় জানতে হবে। দেন হচ্ছে এক্সপ্লোর দ্য অপশনস, মানে আমি যেটা করতে চাইছি সেইটা করে অকুপেশনাল রিসার্চ বা ইন্ডাস্ট্রি বা অন্যান্য কেরিয়ার অপশনস আমার কাছে কি রয়েছে। আজ যে আমি জুলজি নিয়ে পড়ছি বা বটানি নিয়ে পড়ছি বা কোনো একটি স্টুডেন্টস নার্সিং নিয়ে পড়ার চেষ্টা করছে বা কোনো একটি ফার্স্ট ইয়ার অনার্স স্টুডেন্টদের জন্য স্পেসিফিক্যালি আমি বলবো যে কোনো একটি স্টুডেন্ট হয়তো আর একবার MBBS বা BDS দেওয়ার জন্য ট্রাই করছে বা ইঞ্জিনিয়ারিং দেওয়ার জন্য ট্রাই করছে, অপশনস কি কি আছে, আমি ওই পার্টিকুলার প্রফেশন বা অকুপেশনে গেলে আমার ক্ষেত্রে ভবিষ্যতে কি কি সুবিধা অসুবিধা রয়েছে, ইন্ডাস্ট্রির দিক দিয়ে আমার চাকরি বা লং টার্মে অন্যান্য সুবিধা কিছু আছে কিনা, যদি চাকরিও না হয় এন্টারপ্রিনারশিপ বা আমি নিজে কিছু করতে পারবো কিনা। আমি হয়তো ফিজিক্স নিয়ে কেউ একজন পড়ছে, সে চাইলো, বা হয়তো জুলজি নিয়ে কেউ একজন পড়ছে, সে চাইলো যে জুলজি নিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি যে অ্যানিমেল কিংডমের উপর ফিজিক্সের আরেকটি ছাত্রের সহায়তায় বা ম্যাথসের আরেকটি ছাত্রের সহায়তায় যারা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য পাইথন বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলো যারা জানে তাদের সাথে কাজ করে আমি একটা অ্যাপ বানাবো, যে অ্যাপটা অ্যান্ড্রয়েড স্টোর থেকে ডাউনলোড করে যে কোনো স্টুডেন্ট অ্যানিমেল কিংডমের উপর কোনো একটা পার্টিকুলার অ্যানিমেল তার সিস্টেমেটিক পজিশন বা অন্যান্য জিনিস জানতে পারবে। এই পার্টিকুলার ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ এন্টারপ্রিনারশিপ, আমি নিজে কিছু করতে চাইছি কিনা এবং সেই করতে চাওয়াটার পিছনে অপশনস গুলো কি কি আছে সেগুলো এক্সপ্লোর করা। নেক্সট হচ্ছে ফোকাসড, মানে গেট ফোকাসড, ফোকাস থাকা যে আমি যে ডিসিশনটা নিয়েছি আর যেটা আমরা খুব প্র্যাকটিক্যালি সবাই ফেস করি যে সেই ডিসিশনটার পিছনে অনেক সময় রিলেটিভসরা বলে অমুকে অমুক কাজটা করেছে বা তমুকে এই সাবজেক্টটা ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ারিং এ গিয়ে এটা করেছে বা ইঞ্জিনিয়ারিং ছেড়ে বেসিক সায়েন্সে সেটা করেছে, এই মতামতগুলোকে অবশ্যই আমরা গুরুত্ব দেব, কিন্তু আলটিমেটলি আমি নিজে যেটা এক্সপ্লোর করলাম, আমি নিজে যেটা চাইলাম সেই জায়গাটায় আমরা গোলটা সেট করার পর সেই অনুযায়ী নিজেরা কাজ করতে পারছি কিনা। হঠাৎ আমার মনে হলো আমি ফার্স্ট ইয়ার রিপিট করব, করে MBBS এ ট্রাই করব,
আবার আমার মনে হলো এরকম, যেহেতু আমি অ্যাডমিশনের সাথে বা কিছু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যুক্ত, এরকম স্টুডেন্টদের আমরা খুব ফেস করি যে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে হঠাৎ করে এসে স্যার আমার রেজিস্ট্রেশনটা কি ওপেন আছে, আমি 2 বছর ডাক্তারির জন্য চেষ্টা করেছি, আমি আবার এখন বায়োলজি নিয়ে পড়তে চাই। ঠিক এইভাবে ফোকাসটাকে নষ্ট না করে যেটা করছে সেটার একটা নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান, নির্দিষ্ট একটা রুটিন, কি করতে চাইছি সেটা নিয়ে দেখা, এবং আলটিমেটলি ফাইনালি একাডেমিক থেকে এমপ্লয়ার্স, মানে একাডেমিক থেকে যখন আমি আলটিমেটলি এমপ্লয়মেন্ট বা প্রফেশনাল জায়গায় যাব, তখন স্পেসিফিক্যালি জব সার্চ টুল যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এই যে জব সার্চ টুল আমি বলছি সেই সার্চ টুল, সেটা হতে পারে আমি পার্টিকুলারলি লিঙ্কডইন বা পার্টিকুলারলি বিভিন্ন এখন ওয়েবসাইট আছে, naukri.com আছে, আরো বেশ কিছু প্রাইভেট কোম্পানির জবের জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, সেই সার্চ টুল গুলোতে আমি কিভাবে নিজের কারিকুলাম ভিটা বানাবো বা কিভাবে আমি নিজের কে প্রেজেন্ট করব সেগুলো হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ পরবর্তীকালে যেটাই আসছি যে গভর্নমেন্ট জব, সেক্ষেত্রেও পার্টিকুলার কি কি গভর্নমেন্ট জব হয়, প্রত্যেকটা গভর্নমেন্ট জবের আলাদা আলাদা প্রিপারেশন কি কি থাকে সেইগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। একটা হচ্ছে আমি কি চাইছি, সেই চাওয়ার কতটা বাস্তবতা রয়েছে, সেই বাস্তবতাটাকে মেনে নেওয়ার পর আমি কতটা ফোকাস থাকছি, কতটা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছি, এবং কিভাবে আমি অ্যাকশনটাকে আলটিমেটলি সেটা আমার এমপ্লয়মেন্ট বা প্রফেশনে যাচ্ছি। এবার যদি আমি ব্রাঞ্চেস অফ বায়োলজিতে আসি, ব্রাঞ্চেস অফ বায়োলজি বলতে প্রথমেই আমি যেটা বুঝি সেটা হচ্ছে, আমরা জানি যে মাদার সাবজেক্ট হিসাবে আমাদেরকে পড়তে হয় হচ্ছে, অনার্স এর কথা মাথায় রাখলে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমে, বটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, অ্যাজ ওয়েল অ্যাজ বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, বায়োফিজিক্স এবং বায়োটেকনোলজি, এইগুলোতে মাস্টার্স করার সুযোগ রয়েছে। আমি জুলজিতে বা বটানিতে বা কেমিস্ট্রিতে অনার্স করার পর আমি বায়োকেমিস্ট্রি বা ফিজিক্সে অনার্স করার পর আমি বায়োফিজিক্সে যেতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ বায়োটেকনোলজিতে যেতে পারি। তাছাড়াও অ্যালাইড লিঙ্কড যে ফিল্ডগুলো রয়েছে তার মধ্যে আছে সেল বায়োলজি বা সাইটোলজি, যেখানে কোষ সম্পর্কিত পড়াশোনা করতে পারি, ফিজিওলজি, হিস্টোলজি, ট্যাক্সোনমি, ফার্মাকোলজি, ইমিউনোলজি, একটা ভাস্ট বায়োলজিক্যাল ফিল্ড রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট্রি থেকেও পরবর্তীকালে আমাদের অনেক প্রমিনেন্ট সায়েন্টিস্ট যারা প্রথম লাইফে কেমিস্ট্রিতে মাস্টার্স করেছে বা ফিজিক্সে মাস্টার্স করেছে, সেখান থেকে বায়োফিজিক্স বা বায়োলজিক্যাল কেমিস্ট্রি বা বায়ো ইনফরমেটিক্স, বায়ো স্ট্যাটিস্টিক্সে এসে ফাইনালি রিসার্চের কাজ করছে। তো এই ভাস্ট ফিল্ডের মধ্যে পুরো ফিল্ডটা হচ্ছে ইন্টার কানেক্টেড। আমি জুলজি নিয়ে পড়ে কিন্তু অন্যান্য জায়গায় যেমন মুভ করতে পারি, বটানি নিয়ে পড়ে তেমনি আমি মাইক্রোলজি বা অন্যান্য ফিল্ডে মুভ করতে পারি। এই যে বেসিক বায়োলজি বা অ্যাপ্লাইড বায়োলজির ফিল্ড গুলো রয়েছে, যারা একাডেমিক্সে স্টে করতে চায়, যারা স্কুল সার্ভিস কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ কলেজ, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, রিসার্চ, পোস্ট ডক্টরাল ইনস্টিটিউশন, এই সমস্ত কিছুতে যেতে চায়, তাদের জন্য কিন্তু বায়োলজির প্রায় 25-30 যে স্ট্রিমস ছিল, যেগুলো কিছু কিছু আমি এখানে দেখিয়েছি, ইকোলজি হতে পারে, ইভলিউশন হতে পারে, মলিকুলার বায়োলজি হতে পারে, অ্যাপ্লাইড জুলজির মধ্যে পোলট্রি, হর্টিকালচার, ফরেস্ট্রি, ফিশারি, অ্যানিমেল হাজবেন্ড্রি হতে পারে, এই সমস্ত জায়গাতে কিন্তু সে মুভ করতে পারে বা তার কাছে এই সমস্ত চয়েস কিন্তু রয়েছে। এবার যদি আমি দেখি, আচ্ছা এবার আমি স্টুডেন্টদেরকে জানতে চাই যে যেটা আমি স্টার্ট করলাম, ইন্ট্রোডাকশন দিলাম, সেটা বোঝা যাচ্ছে তো? স্টুডেন্টসরাই হচ্ছে আমাদের এখানে, তারা বুঝতে পারলে আমাদের এখানে স্পিচটার মেন, বোঝা যাচ্ছে তো? আচ্ছা বোঝালাম। আমি এর পরের যে স্লাইডটা আমি প্রেজেন্ট করছি, যে এই যে কথাটা আমি বলছিলাম যে বায়োলজিক্যাল সায়েন্স থেকে যখন আমরা পড়ছি, হোয়ার এভার ইউ ওয়ান্ট টু গো ইউ ক্যান গেট দেয়ার ইন দ্য বায়োলজিক্যাল সায়েন্স, এটা নট অনলি ইন দ্য বায়োলজিক্যাল সায়েন্স, আমি কিন্তু কেমিস্ট্রি, ফিজিক্স এই সমস্ত বেসিক সায়েন্সের থেকেও কিন্তু আমি অনেকগুলো জায়গাতে পৌঁছতে পারি। যদি আমি ভাবি যে হেলথ অ্যান্ড মেডিসিন, যেটা অ্যাকচুয়ালি জোর দেওয়া হয়েছে হেলথ অ্যান্ড মেডিসিন বলতে ডক্টর্স, ডেন্টিস্ট, নার্স এদের ক্ষেত্রে, যেটা আমাদের সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে সুযোগ নেই, তাতেও কিন্তু জেনেটিক কাউন্সিলর, কিছু ক্ষেত্রে পাবলিক হেলথ রিলেটেড যে সমস্ত এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে কোভিড এর সময়, যেমন এপিডেমিওলজিস্ট যারা একটা ডিস্ট্রিক্টে ডিজিজ এপিডেমিওলজি নিয়ে কাজ করছে, এন্টোমোলজিস্ট যারা একটা ডিস্ট্রিক্টে মসকিউটো, ফ্লাই এই ধরনের ডিজিজ গুলো নিয়ে কাজ করছে, ডিজিজটা কিভাবে ছড়াচ্ছে, কিভাবে প্রিভেনশন কন্ট্রোল হবে এই সমস্ত কিছু নিয়ে কাজ করছে, সেই পাবলিক হেলথ এর উপর যারা কাজ করছে, খুব সহজেই কিন্তু জুলজি ব্যাকগ্রাউন্ড থেকে বা ফিজিওলজি ব্যাকগ্রাউন্ড থেকে, ইনফ্যাক্ট বটানি ব্যাকগ্রাউন্ড থেকেও কিছু ক্ষেত্রে কিন্তু ইনসেক্টের
কোন প্ল্যান্টের উপর বেশি অ্যাফিনিটি, কোন প্ল্যান্টের উপর কম অ্যাফিনিটি, এই ধরনের কাজগুলো বটানিতে করা হচ্ছে। এবং অবশ্যই পাবলিক হেলথের ক্ষেত্রে ফাঙ্গাল ডিজিজে বটানিস্টদের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। তো এই ইমিউনোলজিস্ট বা এই ধরনের কাজ ইন্ডাস্ট্রিয়ালিস্টের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন ডেভেলপমেন্ট, যেটা কোভিড এর ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, ওষুধ তৈরি, অর্থাৎ ফার্মাসিস্ট যে কাজটা করছেন বা আমাদের বায়োটেক ইন্ডাস্ট্রিতে যে কাজটা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোবায়োলজিস্ট, বায়োস্ট্যাটিস্টিক্স, এই সমস্ত কাজগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হচ্ছে। রিসার্চ অ্যান্ড একাডেমিয়া, এই সবকটা ফিল্ড থেকে কিন্তু রিসার্চ একাডেমিয়া অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি প্রফেসর্স বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা আমাদের মতো জয়েন করছেন, পরবর্তীকালে অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর, রিসার্চ সায়েন্টিস্ট, টেকনিশিয়ান, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে পিএইচডি না করেও টেকনিশিয়ান পোস্ট কিছু পাওয়া যায় বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টেশনের জন্য, যেমন একটা একটা হাই এন্ড মাইক্রোস্কোপ, একটা হাই এন্ড ফ্লো সাইটোমেট্রি মেশিন, এইগুলো রান করার জন্য, এগুলোতে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করার জন্য কিন্তু আন্ডার গ্রাজুয়েট অ্যাজ ওয়েল অ্যাজ পোস্ট গ্রাজুয়েট পাস আউট স্টুডেন্টসদের একটা যথেষ্ট জায়গা রয়েছে। রিসার্চ অ্যান্ড একাডেমিয়ার মধ্যে আর একটা মেন কাজ হচ্ছে কন্টেন্ট রাইটিং। এখন যে এই বিভিন্ন ব্লগ আমরা পড়ি বা ভিডিও ক্রিয়েশন দেখি, ব্লগ দেখে আমি একটা যে কোনো ক্লাস নেওয়ার আগে আমি যদি এটা টাইপ করি বা আমরা ক্লাসের সাথে সাথে স্যারের এক্সট্রা মেটেরিয়াল হিসেবে যদি আমরা অ্যাডেন্ডাম মেটেরিয়াল হিসেবে কিছু সার্চ করি, আমরা দেখি অনেক ব্লগ আমরা পাই, ইউটিউবে অনেক ভিডিও টিউটোরিয়াল পাই। তো সেই ভিডিও টিউটোরিয়ালের জন্য যে কন্টেন্ট প্রিপারেশন, সেই কন্টেন্ট প্রিপারেশনের কাজটাও কিন্তু বা রাইটিং জব এর কাজটাও কিন্তু রিসার্চ অ্যান্ড একাডেমিয়া থেকে উঠে আসছে। এছাড়াও ন্যাচারাল রিসোর্স, যেটা বটানি জুলজি ইকুয়ালি কাজ করতে পারে, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, ওয়াইল্ড লাইফ এর যে সমস্ত জু আছে বা ন্যাশনাল পার্ক বা অন্যান্য যে কনজারভেশন থিম গুলো রয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত জায়গায় অ্যাজ ওয়েল অ্যাজ ইকোলজিক্যাল রেস্টোরেশন, পলিউশন রেমিডিয়েশন, এই সমস্ত জায়গাতে কিন্তু জুলজি বা বটানি থেকে আমরা কাজ করতে পারি। এটা জাস্ট ওভারঅল একটা দেখানো যে আমরা বায়োলজিক্যাল সায়েন্স পড়ে আলটিমেটলি কোন কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে পারি। কেন এটা আমি দেখালাম, কারণ আমরা যখন আজ থেকে 10 বছর আগে এমএসসি কমপ্লিট করছিলাম, তখন আমাদের সামনে আমরা যেটা মনে করতাম যে এমএসসি করার পর আমাকে যদি কেরিয়ার বা প্রফেশনের কথা ভাবতে হয়, আমি নেক্সট লাইনটাতে গেছি, তাহলে সেখানে আমাদের ক্ষেত্রে আইদার বিএড করে স্কুল সার্ভিস এডুকেশনের প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এই ধরনের বিভিন্ন চাকরি বাকরির সুযোগ ছিল, বা আমি হায়ার এডুকেশন এমএসসি করার পর ইন্টিগ্রেটেড এমএসসি প্লাস পিএইচডি করতে পারতাম। অর্থাৎ আমি আফটার গ্রাজুয়েশন, যেটা আমি ক্লাস নিতে নিতে মাঝে মাঝে থার্ড সেম বা ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদেরকে বলি যে এরপরে ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স কোথায় কোথায় রয়েছে পিএইচডির সাথে, আমি পরের স্লাইডগুলোতে সেই ডিটেলসটাতে আসবো, সেই জায়গার জন্য প্রিপারেশন নিতে পারতাম। কিছু কিছু স্টুডেন্টস গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিত, কিছু কিছু স্টুডেন্টস এমবিএ বা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ট্রাই করতে, এবং পরবর্তীকালে তারা সাবজেক্ট থেকে সরে গিয়ে বিজনেস ওরিয়েন্টেড বা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিছু জব করত, এবং কেউ কেউ হচ্ছে কমপ্লিটলি তার সাবজেক্টটাকে ছেড়ে দিয়ে মিডিয়া প্রফেশন, সেটা রিপোর্টিং হতে পারে, সেটা জার্নালিজম হতে পারে, এই ধরনের প্রফেশনে চলে যেত। এখন কিন্তু আরো 10 বছর পরে, মানে 2010 আমাদের মাস্টার্সের সময় থেকে 2020-21-22 এখনকার সময়ে দাঁড়িয়ে, এই সমস্ত জায়গাগুলো ছাড়াও কিন্তু এই একাডেমিক টিচার বা একাডেমিক রিসার্চার ছাড়াও কিন্তু বেশ কিছু নতুন জায়গা এসছে। সেই সুযোগের মধ্যে একটা অবশ্যই যেটা আমি বললাম, সায়েন্টিফিক রাইটার, সায়েন্টিফিক রাইটার সেটা কন্টেন্ট রাইটিং হতে পারে আফটার গ্রাজুয়েশন, আফটার পোস্ট গ্রাজুয়েশন, সেটা বিভিন্ন ধরনের পাবলিশিং হাউস যেগুলো কলকাতায় এখন রয়েছে, ছায়া প্রকাশনী থেকে এসচার থেকে শুরু করে অনেকগুলো পাবলিশিং হাউস রয়েছে, ন্যাশনাল লেভেলে ক্যাকটাস কমিউনিকেশন রয়েছে, তাদের জন্য সায়েন্টিফিক রাইটিং এর লুক্রেটিভ জব হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কেউ যদি চায় ফ্রিল্যান্সিং করেও সায়েন্টিফিক রাইটিং করতে পারে। মিডিয়া সেক্টর, জার্নালিজম এবং অন্যান্য জায়গাতে এই ডিজিজ ওরিয়েন্টেড জার্নালিজম, যেহেতু এখন লাস্ট 2-3 বছরে কোভিড এবং অন্যান্য ভাইরাল ডিজিজ, অন্যান্য প্যারাসাইটিক ডিজিজ খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি দেখেছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু জার্নালিজম সেক্টরেও বায়োসায়েন্স ওরিয়েন্টেশনে জার্নালিজম ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো মিডিয়া সেক্টর একটা খুব বড় জায়গা। কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আজ থেকে 10 বছর আগেও কলকাতা বেস যে সমস্ত কোম্পানি ছিল বা পুনে, ব্যাঙ্গালোর বেস যে সমস্ত কোম্পানি ছিল, আমি পরে একটা স্লাইডে কোম্পানিগুলোর নাম দেখাবো,
সেই সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেই সমস্ত ওষুধ তৈরির কোম্পানি, সেই সমস্ত ভ্যাকসিন তৈরির কোম্পানি, এই কোম্পানি এবং ইন্ডাস্ট্রিতে কিন্তু পোস্ট গ্রাজুয়েট এমএসসি জুলজি, এমএসসি ফিজিওলজি, কিছু ক্ষেত্রে এমএসসি বটানি, যেহেতু যেহেতু ফাঙ্গাল বায়োলজির একটা খুব ইম্পর্টেন্স রয়েছে, ভাইরোলজির ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্স রয়েছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড জবে কিন্তু আমরা যেতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়াইল্ড লাইফ কনজারভেশনিস্ট, এই যে জায়গাগুলো ছিল, এবং এনভায়রনমেন্ট কনসালটেন্ট, একটা পলিউশন কন্ট্রোল বোর্ডে এমএসসি করার পর বা মাস্টার্স করার পর কি ধরনের ফিল্ড বায়োলজিতে করতে যে হতে পারে, কি ধরনের প্র্যাকটিক্যাল বেসড কাজ করতে হতে পারে, সেই সমস্ত জায়গায় কিন্তু এমএসসি স্টুডেন্টদের যাওয়ার অনেকটা সুযোগ রয়েছে। এই যে সুযোগগুলো, নট অনলি আমি বিএসসি এবং এমএসসি করছি এবং আমি স্কুলে পড়াবো বা আমি পিএইচডি করব, তাছাড়াও কিন্তু পিএইচডি না করেও আমি সোসাইটিকে অনেকভাবে বেনিফিট দিতে পারি এবং আমি নিজেও বেনিফিটেড হতে পারি। আরেকটা জায়গা রয়েছে মেরিন বায়োলজি, জুলজি পড়ার পর মেরিন বায়োলজি, দীঘার কাছে আমাদের একদম ঘরের কাছে দীঘাতে আমি যদি বলি, সেক্ষেত্রে মেরিন বায়োলজির একটা অ্যাকোয়ারিয়াম রয়েছে, দীঘা ঘুরতে গেলে আমরা অনেকেই সেখানে যাই, সেই অ্যাকোয়ারিয়ামটাতে কিন্তু মেরিন বায়োলজিতে মাস্টার্স এর পর অনেক স্টুডেন্টসকে রিক্রুট করা হয় বা অনেকে ফিল্ড ওয়ার্ক করে যারা দীঘাতে যে সি বিচ রেস্টোরেশন, দীঘাতে যে বায়োডাইভার্সিটি সেইগুলোর ওপর কাজ করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের আর একটা প্রান্তে সুন্দরবন এরিয়াতেও কিন্তু মেরিন বায়োলজিস্টদের অনেক রকম জব ওপেনিং বা অনেক রকম কাজের সুযোগ বর্তমানে পাওয়া গেছে বা বর্তমানে বেড়েছে। এই যে কাজের সুযোগগুলো আমি বললাম, সুতরাং আমাদের যেটা আমি আগেই বলছিলাম যে কেরিয়ার ইজ নট আ, মানে কেরিয়ারের কোনো সিঙ্গেল লাইন ডেফিনেশন হয় না, কেরিয়ার হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল ওয়ে। এই মাল্টি ডাইমেনশনাল ওয়ে মানে কিন্তু আমি আলটিমেটলি একাডেমিক রিসার্চার হতে চাই, আমি একাডেমিক টিচার হতে চাই, কিন্তু আমি কিন্তু সেগুলো ছাড়াও অন্যান্য বিভিন্ন কেরিয়ার আসপেক্টকে বা কেরিয়ার অপশনসকে ভেবে দেখতে পারি। যদি কারোর ক্ষেত্রে দেখা যায়, আমাদের ক্ষেত্রে যেমন এমএসসি এর ক্ষেত্রে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, দু ধরনের স্পেশাল পেপার পড়ানো হয়, প্যারাসাইটোলজি ইমিউনোলজি, যেটা প্যারাসাইটস ইমিউনোবায়োলজি ডিজিজ এবং এই সমস্ত কিছুর উপর ফোকাস করে, আর সাথে সাথে পড়ানো হয় ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল বায়োলজি। আমরা কিন্তু দেখেছি অনেক স্টুডেন্টসই প্রথম থেকে এনভায়রনমেন্টাল বায়োলজি সাথে যুক্ত থাকতে চায় এবং তারা চায় কিন্তু এনভায়রনমেন্টাল বায়োলজি এক্সকার্সনে নিয়ে গিয়ে, আমি জানি বটানি টিচাররা হয়তো দেখতে পাবে যে অনেক বটানি স্টুডেন্টস তারা কিন্তু ভীষণ ভালো পাখি চেনে, এই যে পাখি চেনে, পাখির ভালো ছবি তোলে, আমাদের ক্ষেত্রে কেরিয়ার মানেই কিন্তু সবসময় পুঁথিগত বিদ্যা নয়, এই যে একজন কেউ পাখির ছবি তুলছে, সে কিন্তু এই পাখির ছবি তোলা নিয়েও পরবর্তীকালে তার কাজ যে দিকে এগিয়ে যেতে পারে, সেই পাখির ছবি তোলা, তার উপর ডকুমেন্টারি, এই ধরনের কিছুর উপরও এন্টারপ্রিনারশিপ করতে পারে বা চেষ্টা করতে পারে। আই এম গোয়িং টু মাই নেক্সট স্লাইড। তাহলে এই এই যে জায়গাগুলো আমি বললাম, যদি আমি খুব ছোটর মধ্যে দেখি যে গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর, আমি যদি মনে করি যে আমি এন্টারপ্রিনারশিপে যেতে চাই না, আমি রিসার্চ ওরিয়েন্টেশনে যেতে চাই না, যেখানে আমার 7 থেকে 8 বছর সময় লাগবে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি গভর্নমেন্ট বা পিএসইউ পাবলিক সেক্টর ইউনিটের যে জবগুলো ছিল তার মধ্যে প্রথম যে জবগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেলওয়ে জব। রেলওয়ের ক্ষেত্রে টেকনিক্যাল যে পোস্টগুলো নয়, নন টেকনিক্যাল ক্যাটাগরি যেগুলো রয়েছে, গ্রুপ এ গ্রুপ বি বিভিন্ন পোস্ট রয়েছে, সেগুলোর জন্য আমি পরীক্ষা দিতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্ট স্কেলে আমি মূলত ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে, ইউপিএসসি সিভিল সার্ভিসের ক্ষেত্রে প্রথমেই আমাদের মনে হয় যে ইউপিএসসি মানে আইএএস আইপিএস আইপিএফএস, এই ধরনের পরীক্ষা ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এগুলোর ক্ষেত্রে আমাদের ব্যাপারটা খুব শক্ত থাকে, খুব টাফ থাকে, হয়তো আমি পারবো না, পুরোটাই হচ্ছে ওরিয়েন্টেশন এবং চেষ্টা। আমাদেরই একটি জুনিয়র, আমার 1 বছরের জুনিয়র একটি ছেলে, সেটা অনেকেই হয়তো তাদের চেনে, কারণ ছেলেটির নাম কাগজেও বেরিয়েছিল, মৈনাক। তো মৈনাক যেটা করেছিল সে হচ্ছে প্রথমত বিএসসি জুলজি ফ্রম বিধাননগর গভর্নমেন্ট কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করলো, তারপরে আমরা অনেকেই চিন্তা ভাবনা করেছিলাম পিএইচডি করবো, পড়াতে ভাল লাগে, সরকারি চাকরি করব, এবং সে আলটিমেটলি সে কলেজ সার্ভিস কমিশন ক্র্যাক করে আমাদের স্টেট ইউনিভার্সিটির আন্ডারে একটি জুলজি ডিপার্টমেন্টে পড়াতে ঢুকে, সেই পড়ানোর পাশাপাশি স্পেশাল পারমিশন নিয়ে দিল্লিতে 2 বছরের ইউপিএসসি প্রিপারেশন নেয় এবং বর্তমানে সে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস জয়েন করে।
সুতরাং কেরিয়ার কিন্তু কখনো, আমি বারবার বলছি, মাল্টি ডাইমেনশনাল একটা ব্যাপার। আমি এই চাকরিতে এসে গেছি মানে সেই চাকরি নিয়ে আমি 60 বছর 65 বছর অব্দি কাজ করবো, সেটা নাই হতে পারে। আমি চাকরিটা নিয়েছি, আমার একটা ফিনান্সিয়াল সাপোর্ট এসছে, সেই ফিনান্সিয়াল সাপোর্টের উপর আমি নেক্সট স্টেপটা ভাবতে পারি, আমি আরেকটু বেটার কিছু বা আমি আমার পছন্দ মতো আরেকটু কিছু চিন্তা ভাবনা করতে পারি। তো এই যে স্টাফ সিলেকশন কমিশন, আমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসদের জন্য কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের অল ওভার ইন্ডিয়া ট্রান্সফার লায়াবিলিটি সহ পোস্টাল ডিপার্টমেন্টে বা রেভিনিউ ডিপার্টমেন্টে বা ট্যাক্স ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের চাকরি পাওয়া যায়। বিভিন্ন ধরনের গ্রুপ বি এবং গ্রুপ সি চাকরি পাওয়া যায়, যাদের গ্রুপ বি কিছু কিছু চাকরি খুবই লুক্রেটিভ। পাবলিক সেক্টরের মধ্যে আর একটা বড় জায়গা হচ্ছে ব্যাংক এবং ন্যাশনালাইজড ইন্স্যুরেন্স কোম্পানি। যদিও সরাসরি লাইফ সায়েন্স নিয়ে হায়ার স্টাডিতে গেলে এই জায়গাটা নেই, কিন্তু তাও যেহেতু লাইফ সায়েন্স থেকে সকলে একাডেমিক্সে থাকবে না, তার জন্য বা তাদের জন্য বিশেষ উদ্দেশ্যে এগুলো আমাদের বলা যে পাবলিক সেক্টর ব্যাংকে যে পরীক্ষাটা হয় IBPS, ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিস্টেম, আমি জানি আমাদের MSC তে যারা পড়ছে তারা হয়তো এই জায়গাটা সম্পর্কে আমাদের থেকেও বেটার জানে যে কারা পরীক্ষা নেয়, কি ধরনের পরীক্ষা হয়, কি ধরনের ভাইভা হয়। তাদের ক্লারিক্যাল সেক্টর, তাদের ক্লারিক্যাল ক্যাডার, প্রফেশনারি অফিসার বা PO, আলটিমেটলি ম্যানেজমেন্ট ট্রেনি, জুনিয়র লেভেল অফিসার, এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করা যেতে পারে। ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং এর ক্ষেত্রে পরীক্ষাগুলো কিছুটা সিমিলার। আবার স্টাফ সিলেকশন কমিশন এবং স্টেট পাবলিক সেক্টর কোম্পানি মানে স্টেট পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে পরীক্ষাগুলো কিছুটা সিমিলার। এছাড়াও তো আগেই আমি বললাম যে গভর্নমেন্ট এডেড ইউনিভার্সিটি, গভর্নমেন্ট এডেড কলেজ এর ক্ষেত্রে টিচার্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই সমস্ত একাডেমিক ছাড়াও হচ্ছে নন টিচিং স্টাফ, আমাদের অফিসে গিয়ে যে সমস্ত মানুষদের আমরা কাজ করতে দেখি, ডেটা এন্ট্রি অপারেটর, এই ধরনের কাজের সুযোগ রয়েছে স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি ইনস্টিটিউট গুলোর ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্ট বিভিন্ন অর্গানাইজেশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পোস্টে পাবলিক সার্ভিস কমিশন রিক্রুট করে। একাডেমিক ফিল্ড কিন্তু কিছুটা তার অ্যাপ্লাইড পার্ট, এপিডেমিওলজিস্ট যেটা আমি বলছিলাম, এন্টোমোলজিস্ট যেটা আমি বলছিলাম, সেটা কিন্তু মাস্টার স্টুডেন্টসদের ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিছু রিক্রুটমেন্ট হয়। এবার আমি চলে আসছি পিওরলি একাডেমিক জায়গায়। আমি একটু তাড়াতাড়ি হয়তো বলছি, কারণ এরপরে আমাদের সুদীপ স্যারও বলবেন এবং আমাদের 45 মিনিটস এর মধ্যে শেষ করার একটা চেষ্টা করতে হবে। তো এই যে জায়গাটা, আমি কোয়েশ্চেন অ্যান্সার্স গুলো পরে নিচ্ছি, কোয়েশ্চেন কারো যদি কিছু থাকে। এই যে হায়ার স্টাডিজ একাডেমিক্স এর জায়গাটা, পোস্ট গ্রাজুয়েশনের পর MPhil বা PhD, সেখানে জুলজি, ফিশারিজ, ওয়াইল্ড লাইফ, বায়োলজি, যে আগে যে ভাস্ট এরিয়াটা আমি বললাম, যে কোনো ভাস্ট এরিয়াতে আমরা মুভ করতে পারি, এবং সেই ভাস্ট এরিয়াতে মুভ করার জন্য কিন্তু প্রেজেন্টলি আমাদের যেটা দরকার, UGC নর্মস ওয়াইজ ভীষণভাবে রিসার্চ ওরিয়েন্টেড মানে রিসার্চ ওরিয়েন্টেড কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের যেটা দরকার, সেটা হচ্ছে CSIR বা কাউন্সিল অফ সাইন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যে নেট অর্গানাইজ করে বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্গানাইজ করে লাইফ সায়েন্স এর উপর, বা গেটের যে গ্রাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট যেটা হয়, সেটা ইভলিউশনে হতে পারে বা ইকোলাইজেশন, গেট লাইফ সায়েন্স যেটা হয়, এই ধরনের কিছু পরীক্ষা আমাদেরকে ক্লিয়ার করে আলটিমেটলি PhD জন্য যেতে হয়, সেটা আমি পরের স্লাইডে আসছি। এর মাঝে ছোট্ট একটা জায়গা আমি বলবো যে আমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন MSc পর MPhil বা PhD না করেও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার বিভিন্ন কোর্স হয়। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার মধ্যে ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট আমি কয়েকটাকে হাইলাইট করেছি, বায়ো ইনফরমেটিক্স, মলিকুলার মেডিসিন, বিগ ডেটা বায়োলজি বা বায়োস্ট্যাটিস্টিক্স। এই যে রোজ সন্ধেবেলা আমাদেরকে দেখাচ্ছে যে আজকে এতজনকে ভ্যাকসিন দেওয়া হলো, আজকে এতজনের অমিক্রন স্ট্রেন ধরা পড়েছে, আজকে এতজনের ডেল্টা স্ট্রেন ধরা পড়েছে, এই যে টোটাল স্ট্যাটিস্টিক্স, 10% পজিটিভিটি রেট বাড়ছে, 5% পজিটিভিটি রেট রয়েছে, এতজন মানুষ সুস্থ হয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসছে, এই যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বা বিগ ডেটা, এই ডেটাগুলোর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এই ডেটাগুলো কিভাবে ম্যানেজ করা হবে তার উপরেও কিন্তু আমাদেরকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা হয়। এছাড়া সেলুলার অ্যান্ড মলিকুলার ডায়াগনিস্টিক্স অফ ডিফারেন্ট ডিজিজেস, সেলুলার অ্যান্ড মলিকুলার মেডিসিন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা ইন্টেলেকচুয়াল পেটেন্ট রাইট অর্থাৎ IPR বা ইন্ডিয়ান পেটেন্টের উপরও পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করা যায়। সেগুলো করে কিন্তু আলটিমেটলি যদি আমরা একেবারেই মনে হয় যে আমি অনলি স্কুল সার্ভিসের উপর ডিপেন্ড করে বসে থাকবো না, সেক্ষেত্রে কেরিয়ারকে একটু আপলিফ্ট করার জন্য বা বুস্ট আপ করার জন্য কিন্তু এই ধরনের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার 1 ইয়ার কোর্স, যেটা মূলত ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি বা কিছু ক্ষেত্রে CSIR, কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, বিভিন্ন IIT বা বিভিন্ন ISAT ইনস্টিটিউট গুলোতে অর্গানাইজ করে, এই ডিপ্লোমা কোর্স গুলো করেও কিন্তু আমরা প্রফেশনাল
কেরিয়ার ডেভেলপমেন্টের পথে যেতে পারি। যেক্ষেত্রে আমার মনে হয় যে আমি 7 বছর বা 8 বছর পিএইচডি তে দেওয়ার মতো ফিনান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি সাপোর্ট বা আমার নিজের সেই টেনাসিটিটা নেই যে আমি 7 বছর বা 8 বছর একটা ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে পিএইচডি রিলেটেড কাজ করব, সকাল 7টা থেকে রাত 12টা বা কখনো কখনো ওভারনাইট আমাকে সায়েন্সের ল্যাবে থেকে যেতে হবে। এই টেনাসিটিটা যদি মনে হয় যে আমার ক্ষেত্রে সেই ধৈর্য পেশেন্স বা টেনাসিটি নেই, সেক্ষেত্রে এই ধরনের কেরিয়ার ওরিয়েন্টেড ডিপ্লোমা কোর্সগুলো কিন্তু যে কোনো সময় গুগল করে এই পার্টিকুলার ডিপ্লোমা কোর্সগুলো কি প্রসপেক্ট বা কি ব্যাপার কোথায় করানো হয় সেগুলো আমরা জানতে পারি। যাদের ক্ষেত্রে মনে হয় যে না আমার টেনাসিটি রয়েছে, এই যে চোখের সামনে আমরা দেখি যে আমি জাস্ট এক্সাম্পল, আমরা আমি সুদীপ স্যার এরা যে সময়টা জয়েন করেছিলাম 27 ইয়ার্স 28 ইয়ার্স এজে, এই ধরনের স্যাররা আমার থেকে মাত্র 5 বছর 6 বছরের বড় স্যার ম্যামরা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, কলেজে পড়াচ্ছেন, এই জায়গাটা যদি মনে হয় যে না এটা যথেষ্ট এনাফ মোটিভেশন আছে এই স্যারদের দেখলে আমাদের মনে হয় যে হ্যাঁ আমরাও করতে পারি। তো যারা পিএইচডি তে আসতে চায় তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটা পরীক্ষা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, যেটা একচুয়ালি একটা আমব্রেলা এক্সাম ইন ইন্ডিয়ান বায়োলজিক্যাল সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রিতে হয়, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ন্যাশনাল টেস্টিং এজেন্সির থ্রুতে যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা লেকচারারশিপের পরীক্ষাটা নেয় সেই পরীক্ষাটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ নেটের ক্ষেত্রে আমরা যদি দেখি নেট এক্সামটা পাশ করে, অনেকেই স্টুডেন্ট জিজ্ঞেস করছে নেট পাশ করে কি হয়, এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের পরীক্ষা যাদের ক্ষেত্রে এখন অবধি 2023 সাল অবধি যাদের ক্ষেত্রে পিএইচডি কমপ্লিটেড হয়নি তারা কিন্তু এই নেট পরীক্ষার এলএস বা লেকচারারশিপ যে ক্যাটাগরিটা যেটাকে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ ক্যাটাগরিও বলা হচ্ছে সেই ক্যাটাগরিটা দিয়ে কিন্তু রিক্রুটমেন্ট এক্সামিনেশনে সরাসরি বুঝতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কোনো একটা পিএইচডি লিডিং প্রজেক্টে বিভিন্ন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে জয়েন করতে পারে, এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ থাকলে নিজস্ব 5 বছরের ফেলোশিপ নিয়ে সে কিন্তু একটা ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে বা কলেজে যদি পিএইচডি ফেসিলিটি থাকে সেক্ষেত্রে জয়েন করতে পারে। এই যে জেআরএফ বা এলএস আমি বললাম, এই পার্টিকুলারলি সিএসআইআর ইউজিসি নেট এক্সামিনেশন ছাড়াও আর যে যে পরীক্ষাগুলো হয়, আমি এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা দিয়েছিলাম, আমি এখানে অ্যাকচুয়ালি সিএসআইআর নেটের লিঙ্কগুলোও দিয়েছিলাম। তো এই যে মার্কস ডিস্ট্রিবিউশন আমি খুব ডিটেলসে ঢুকছি না, এটা আমি জেনারেলি জুলজি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মধ্যে একটা ক্লাস নিয়ে জুলজিতে এটা বলার চেষ্টা করি যে পার্ট এ পার্ট বি পার্ট সিতে কি ধরনের কোয়েশ্চেন থাকে। টোটাল 200 মার্কস এর মধ্যে পার্ট এ পার্ট বি পার্ট সি 3 আওয়ার্স এর যে এক্সাম, কতটা টাইম আমরা পার্ট এর জন্য অ্যালট করতে পারি, কতটা পার্ট বি কতটা পার্ট সি অ্যালট করতে পারি, এইগুলো সবকিছুই কিন্তু একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। কারণ 3 ঘন্টায় 200 নম্বরের পরীক্ষা মোটামুটি ভাবে 120-130+ পেলে আমাদের একটা খুব ভালো রকম আনরিজার্ভ ক্যাটাগরিতে জিআরএফ এর চান্স থাকে। এই ডিটেলসটা আমি আশা করি সব জায়গাতেই স্টুডেন্টদেরকে বলা হয়। তো এই এই মার্কস ডিস্ট্রিবিউশনের ডিটেলসে আমি ঢুকছি না, পরের যে স্লাইডটাতে আমি ফোকাস করছি সেটা হচ্ছে এই যে সিএসআইআর নেট আমি বললাম, সিএসআইআর ইউজিসি নেট আমি বললাম, সেটা ছাড়া আর যে যে ধরনের পরীক্ষা হয় এখানে প্রত্যেকটা হাইপার লিঙ্ক করে আমি দেওয়ার চেষ্টা করেছি। এই যে ইউজিসি নেট এক্সাম হয় বা এনসিবিএস ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস ব্যাঙ্গালোর, তাদের যে জয়েন্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামিনেশন হয় বায়োলজি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি লাইফ সায়েন্সের ক্ষেত্রে, অর্থাৎ এনসিবিএস এ যদি কেউ পিএইচডি করতে চায় তাকে কিন্তু এনসিবিএস এর এই অ্যাডমিশন টেস্টটা দিয়ে যেমন জয়েন করতে হতে পারে, তেমনি টিআইএফআর, নিমহান্স, জেএনইউ, নাইপার, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, এনবিআরসি, বিটস পিলানি, এইমস, এইমস এর বিভিন্ন বিভিন্ন যে সেন্টার গুলো রয়েছে, এইমস দিল্লি হতে পারে, এইমস পাটনা হতে পারে, আইআইএসসি ব্যাঙ্গালোর, খুব খুব প্রিমিয়াম একটা ইনস্টিটিউট ফর বেসিক সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজিক্যাল সায়েন্স, এবং আর একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম হচ্ছে আইজার এর অ্যাডমিশন টেস্ট। এই প্রত্যেকটা হয়তো কারোর ক্ষেত্রে মনে রাখা সম্ভব না হলে জুলজি বটানি বা যে স্টুডেন্টসই আছে আমার যোগাযোগ করলে পরবর্তীকালে আমি জায়গাগুলো বলে দেওয়ার বা লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে ইনস্টিটিউটগুলো রয়েছে এমএসসি পাশ করে বেরিয়ে যারা হার্ডকোর রিসার্চ লাইফ পিএইচডি একাডেমিক লাইফে আসতে চাইছে তারা কিন্তু সিএসআইআর ইউজিসি নেট বা ডিবিটি বা আইসিএমআর নেট ছাড়াও কিন্তু এই সমস্ত পার্টিকুলার ইনস্টিটিউট বেসড জায়গায় যেতে পারে। যাদের ক্ষেত্রে মনে হয় বায়োফিজিক্স এর কিছু জায়গায় আমার ইন্টারেস্ট রয়েছে, আমি টিআইএফআর এর জন্য পরীক্ষাটা দেব,
মোটামুটি ভাবে সবকটা পরীক্ষার সিলেবাস একই, সুতরাং এই পরীক্ষাগুলোর জন্য আমাকে প্রত্যেকটা স্পেসিফিক পরীক্ষা আলাদা আলাদা করে প্রিপারেশন নিতে হয় সেটা নয়, কিন্তু কোথাও কোথাও কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স বা জেনারেল ইন্টেলিজেন্সের উপর কিছুটা জোর দিতে হয়, কোথাও কোথাও বায়োলজিক্যাল সায়েন্সের হার্ডকোর বায়োলজিক্যাল সায়েন্স ক্লাসিক্যাল জুলজি এই সমস্ত কিছুর উপর জোর দিতে হয়। এবং আর একটা পরীক্ষা লাস্ট যেটা আমি লিখেছি সেট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কলেজ সার্ভিস কমিশনের থেকে মানে অ্যালাইড কলেজ সার্ভিস কমিশনের থেকে অর্গানাইজ করা হয়। তো সেই কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট দিয়ে কিন্তু আমি সরাসরি পিএইচডি তে জয়েন করতে না পারলেও রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের যে এক্সামিনেশন গুলো কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন অর্গানাইজ করে সেইগুলোতে আমি যেতে পারি। তাহলে আমার ক্ষেত্রে প্রথমত একটা পার্ট আমি বললাম, যদি আমি রিক্যাপিচুলেট করি, গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টর, তার সাথে সাথে কিছু জায়গা আমি বলেছি, জাস্ট পরের স্লাইডে আমি দেখাবো যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যান্ড স্টার্টআপ কোম্পানিজ, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, সেখানে আমার ক্ষেত্রে জব অপরচুনিটিস রয়েছে। তাদের কোন কোনটা গভর্নমেন্ট সেক্টরে জবের থেকেও হয়তো চ্যালেঞ্জিং, কোন কোনটা একাডেমিক্স বা রিসার্চের সাথে থেকেও সেই বায়ো ইনফরমেটিক্স বা বায়ো স্ট্যাটিস্টিক্স বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করা যেতে পারে। আর বেশি স্লাইড নেই, তো এইটা হচ্ছে বায়োটেক অ্যান্ড বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি। এই কোম্পানির মধ্যে টিসিজি লাইফ সায়েন্স এই একটা কোম্পানি হচ্ছে কলকাতাতে ওয়েল রেকগনাইজ, যেটা সেক্টর 5 এদের অফিস রয়েছে। টিসিজি লাইফ সায়েন্স কিন্তু স্পেশালি আমি বলবো কেমিস্ট্রির ক্ষেত্রে এবং বায়োসায়েন্সের ক্ষেত্রে এবং ফাঙ্গাল বায়োলজি স্পেশালাইজেশনে যে সমস্ত বটানি স্টুডেন্টসরা পড়ছে তাদের ক্ষেত্রে ভীষণভাবে টিসিজি লাইফ সায়েন্স ইম্পর্টেন্ট। কারণ টিসিজি লাইফ সায়েন্সে মলিকুলার মেডিসিন, ড্রাগ ডিজাইন, ড্রাগ ডেভেলপমেন্ট, কিছু ক্ষেত্রে ভ্যাকসিন ট্রায়াল, এই সমস্ত কাজ হয়। যদি আমি কলকাতার বাইরের দিকে যেতে চাই সেক্ষেত্রে চেন্নাইয়ের অনেকগুলো কোম্পানি রয়েছে, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বায়োকন আর সেরাম ইনস্টিটিউট, পুনেতে সেরাম ইনস্টিটিউট। অলরেডি ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য আমরা জানি যে সেরাম ইনস্টিটিউটে ভ্যাকসিন ডেভেলপমেন্ট একটা বড় অংশ কাজ ইন্ডিয়াতে এখন হচ্ছে। এছাড়াও ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোরের ক্ষেত্রে আরো বেশ কিছু ল্যাব রয়েছে, তাদের জিওমিউটার বায়োলজিক্স বা এই ধরনের ল্যাব গুলোতে আফটার এমএসসি রিক্রুটমেন্ট বা আফটার পিএইচডি রিক্রুটমেন্ট হওয়ার বা কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়াও আমি এখানে স্লাইডে রাখিনি একটা ছোট্ট কেরিয়ারের কথা এখানে আমি বলবো, সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কোনো বায়োলজিক্যাল স্ট্রিম থেকে বা অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য সায়েন্স বেসিক সায়েন্স স্ট্রিম থেকেও কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কিছু জব পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যেক্ষেত্রে অ্যাকচুয়ালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ক্ষেত্রে যাদের সেলসে ইন্টারেস্ট রয়েছে বা যারা অ্যাকচুয়ালি কিছু বিক্রি করতে বা বিজনেস মাইন্ডেড কিছুটা থাকে, আমি নিজে জানতাম যে আমি কখনো সেই প্রফেশনটায় যেতে পারবো না, কারণ আমার সেল করার ক্যাপাবিলিটি হয়তো একদমই নেই বলে আমার নিজের মনে হয়। তো সেই ক্ষেত্রে সেল করার ক্যাপাবিলিটি যাদের রয়েছে তারা কিন্তু, কমিউনিকেটিভ পাওয়ার যাদের খুব খুব স্ট্রং, তারা কিন্তু এই ধরনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউট গুলোতে আসতে পারে। অ্যাবর্ড বা অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে যেখানে তারা যেতে পারে, ম্যানকাইন্ড রয়েছে যেখানে তারা যোগাযোগ করতে পারে। এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে ওয়েবসাইট গুলো পার্টিকুলারলি ফলো করা, ডায়েরি মেনটেন করা যে কোন ওয়েবসাইটে কোন টেনিওরে তারা রিক্রুটমেন্ট ড্রাইভটা রান করে, কোন সময় তাদের অ্যাডভার্টাইজমেন্টস গুলো বেরোয়, কোন সময় তাদের ইন্টারভিউ গুলো চলে, এই ধরনের ডায়েরি মেনটেন করা খুব দরকার। যেহেতু গ্লোবাল স্কেলের কিছুটা জায়গা, মানে আমি এত শর্ট টাইমে গ্লোবাল স্কেলের খুব হিউজ জায়গা আমি ধরতে পারিনি, মোটামুটি ভাবে ইন্ডিয়ান স্টুডেন্টসের জন্য যে দুটো জায়গা সব থেকে ইম্পর্টেন্ট বা ইন্ডিয়ান স্টুডেন্টস যেতে পছন্দ করে, অবভিয়াসলি ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রি, সেই দুটোকে আমি স্লাইডে রাখার চেষ্টা করেছি। এই সমস্ত সরকারি বেসরকারি জবের বাইরেও যদি আমরা চিন্তা ভাবনা করতে পারি, এবং এখনকার অনেক স্টুডেন্টই সেটা চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে দুটো পরীক্ষা বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ইউএসএ এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জিআরই আর একটা হচ্ছে টুয়েফেল, মানে টেস্ট অফ ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজ, অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চ অ্যাপটিচিউড টেস্ট যেটা জিআরই হয়। সেই সমস্ত পরীক্ষা দেওয়ার পর ফুলব্রাইট নেহরু স্কলারশিপ, ফুলব্রাইট নেহরু মাস্টার স্কলারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ ডক্টরাল স্কলারশিপ, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি ওম্যানের ক্ষেত্রে AAUW ইন্টারন্যাশনাল ফেলোশিপস, টেক্সাস ইউনিভার্সিটি ফেলোশিপ, ইউনিভার্সিটি অফ আইওয়া ফেলোশিপ ছাড়াও কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ মেরিল্যান্ডে যেটা রয়েছে ওয়াশিংটনের কাছে, তাদের বেশ কিছু ফেলোশিপ রয়েছে ফর ইন্ডিয়ান অ্যান্ড ফরেন স্টুডেন্টস। আফটার এমএসসি আমি ওই সমস্ত পরীক্ষা থ্রু করে সেই সমস্ত ফেলোশিপে, সেই সমস্ত সায়েন্টিস্ট বা সেই সমস্ত ইনস্টিটিউটে অনলাইন ইন্টারভিউ দিয়ে সেই সমস্ত জায়গায় চান্স পেতে পারি।
কিছু কিছু ইউনিভার্সিটি এখন জিআরই বা টুয়েফেল ছাড়াও কিন্তু বাইরে যাওয়ার সুযোগ দেয়, সেই ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট গুলোর ক্ষেত্রে তাদের কতটা সিগনিফিকেন্স আছে সেটা আমাদের দেখে নিতে হবে। ইউরোপিয়ান কান্ট্রির ক্ষেত্রে সব থেকে কমন যেটা ডক্টরাল বা পোস্ট ডক্টরাল ফিল্ড ইম্পর্টেন্ট, ড্যাট স্কলারশিপ যেটা জার্মানিতে রয়েছে, অরেঞ্জ টিউলিপ স্কলারশিপ যেটা হল্যান্ড বা নেদারল্যান্ডে রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপ যেটা নট অনলি ফর স্টুডেন্টস, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস এর পর যারা পিএইচডি তে যাচ্ছে, যারা পোস্ট ডকে যাচ্ছে, ইনফ্যাক্ট যারা আমাদের মতো এই স্টেজ অফ রিসার্চ কেরিয়ারে রয়েছে যেখান থেকে পোস্ট ডক্টর এক বছর বা দু বছরের যাওয়ার সুযোগ রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সুইস গভর্নমেন্ট এক্সেলেন্স স্কলারশিপটা ইম্পর্টেন্ট, কারণ এক্ষেত্রে টিউশন ফি, হেলথ ইন্স্যুরেন্স এই সমস্ত জায়গায় এই সমস্ত টাকা পয়সা পাওয়া যায়, এবং একটা বিদেশের মাটিতে আরেকটু হয়তো অন্য ধরনের ইনফ্রাস্ট্রাকচার, আমি বেটার ইনফ্রাস্ট্রাকচার বলবো না, কারণ ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচারও এখন অনেক ইনস্টিটিউটে খুবই স্ট্রং, স্পেশালি NCBS, IISc, ISR এদের ক্ষেত্রে ইনস্টিটিউট গুলোতে খুবই স্ট্রং, JNU, BHU, স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি গুলোতেও খুব স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, সুতরাং অন্য ধরনের একটা ইনফ্রাস্ট্রাকচারে কাজ করার সুযোগ পাওয়া যেতে পারে। আর লাস্ট একটা স্লাইড আমি রেখেছি অ্যাকনলেজমেন্ট স্লাইড এর আগে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এন্টারপ্রিনারশিপ। এই স্লাইডটা আমি একটু দোনামোনা করে রেখেছি, কারণ হচ্ছে এটা লাইফ সায়েন্স এর থেকে হয়তো সরাসরি সোশ্যাল মিডিয়া এন্টারপ্রিনারশিপ এর আসতে হবে বা আসতে আসা যাবে এই জায়গাটা নয়, একটা বেঙ্গলি স্টুডেন্টস, একটা গ্রাজুয়েশন স্টুডেন্টস, একটা জেনারেল কোর্স স্টুডেন্ট এই জায়গাটায় আসতে পারে। তো আমাদের সময় যেটা ছিল হবি, আমি ছবি তুলতে ভালোবাসি, আমি বিভিন্ন জায়গায় ছবি পাঠাই, সেটা পাবলিশ হয় এই জায়গাটা, বা আমি গান গাইতে ভালোবাসির থেকে কিন্তু আজ আমি আমাদের মধ্যে জুলজিতেই আমি জানি এমন স্টুডেন্টস আছে যাদের হয়তো ইনস্টাগ্রামে বা ফেসবুক ইউটিউবে 10,000, 20,000, 30,000 ফলোয়ার আছে, কেউ হয়তো খুব ভালো নাচ করে, কেউ হয়তো খুব ভালো ছবি আঁকে, তার ওই নাচ করার চ্যানেল বা একটা ট্রাভেল ব্লগ এর চ্যানেলে কিন্তু এই ধরনের ফলোয়ার আছে, এবং সেখান থেকে কিন্তু তারা অনলাইন সোশ্যাল মিডিয়া নট অনলি হোয়াটসঅ্যাপে চ্যাট করে সময় নষ্ট করছে, সেখান থেকেও কিন্তু টাকা উপার্জনের একটা সুযোগ রয়েছে। তো ওয়াই নট, মানে কেরিয়ার হিসাবে সবসময় যে আমি একাডেমিক্যালি সাউন্ড হতে হবে, একাডেমিক্যালি স্ট্রং হতে হবে সেটা নয়, যার ক্ষেত্রে যে গুণ রয়েছে, আমাদের স্টুডেন্টরা আমি মনে করি আমার থেকে অনেক বেশি বা আমাদের থেকে অনেক বেশি গুণী, তো যার ক্ষেত্রে যে গুণ রয়েছে সেটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেলে আসতে পারি, হতেই পারে সেটা আমার ফার্স্ট কেরিয়ার নয়, সেটা হয়তো আমার সেকেন্ড কেরিয়ার অপশন, কিন্তু আমি সেটা করছি, আমি ইনস্টাগ্রামে খুব ভালো ট্রাভেলের কিছু ভিডিও দিচ্ছি, আমি ঘুরতে ভালোবাসি, আমি লোকাল কিছু জায়গা দেখাচ্ছি, আমি কিছু খাবার রান্না করতে পারি, আমি ইউনিক কিছু খাবার দেখাচ্ছি। প্রথমত আমি যেটা প্রথম থেকে বলছিলাম যে কেরিয়ার ইজ নট আ সিঙ্গেল লাইন অপশন, কেরিয়ার মানে হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল জায়গা। আমি যদি দেখি যে আমাদের ক্ষেত্রে হয়তো আমি খুব কমন তিন চারটে নাম দিয়ে শেষ করব, কোনো একজন ডাইরেক্টর সৃজিৎ মুখার্জি বা অনুপম রায়, তারা কিন্তু জীবনের বেশি একটা সময় ইঞ্জিনিয়ারিং এ কাটিয়েছেন, অনেক পরে লেট 35, লেট 40 এসে তারা কিন্তু তাদের নতুন কেরিয়ার হিসেবে সিনেমাকে বেছে নিয়েছে। সুতরাং সব সময় যে কেরিয়ার মানেই আমাকে প্রথম থেকে পড়াশোনা করে আমি এটা 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 করলাম না করে, গ্র্যাজুয়েশন লেভেল থেকেই আমি হয়তো সেকেন্ডারি অপশন হিসেবে আমি যেটা পারি, আমি গান গাইতে পারি, আমি ছবি আঁকতে পারি, আমি লোককে ভালো গল্প বলতে পারি, আমি লোককে মোটিভেশনাল স্পিচ দিতে পারি, সেটাই যদি আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে করতে পারি সেটাও আমার একটা কেরিয়ার হতে পারে। তো মোটামুটি ভাবে হয়তো আমি খুব তাড়াতাড়ি বললাম, কিছু বোঝা গেল কিছু বোঝা গেল না, যে কোনো সময় যে কোনো স্টুডেন্টস মানে আমাকে ফ্রিলি জিজ্ঞাসা করতে পারে, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টস হলে তারা স্যার ম্যামেদের থেকে নাম্বার নিয়েও যোগাযোগ করতে পারে। তো এখানে লাস্ট স্লাইডে আমি একটা কথাই বলবো যে দ্য ফিউচার বিলংস টু দোজ হু বিলিভ ইন দ্য বিউটি অফ দেয়ার ড্রিমস, মানে এই যে কেরিয়ার, এই যে প্রফেশন, যদি মনে হয় যে আমি ড্রিম দেখতে পারি এবং আমি আমার ড্রিমটাকে বিশ্বাস করি, সেটার জন্য আমি চেষ্টা করি, তাহলেই কিন্তু আমি এই এই ফিউচারটাতে পৌঁছতে পারবো। এই কোডটা অবভিয়াসলি আমার কোড না, কিন্তু এটা আমার খুব পছন্দের একটা কোড। তো আমি আরেকবার সমস্ত স্টুডেন্টসকে নববর্ষের শুভেচ্ছা জানাবো। নতুন বছর আমরা কোভিড কে নিয়ে শুরু করলাম, হয়তো গত দু বছরের তুলনায় আমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স কোভিড নিয়ে, সেই জন্য আরো বেটার আমরা এটাকে ওভারকাম করতে পারবো, এটাই আশা করি। আমি আরেকবার আমাদের ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের টিচার্স কাউন্সিল সেক্রেটারি, টিচার্স কাউন্সিল মেম্বার্স, IQAC মেম্বার্স এন্ড কোঅর্ডিনেটরস সবাইকে ধন্যবাদ জানাবো যে সায়েন্সের সমস্ত স্টুডেন্টসের সামনে এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এইবার স্টুডেন্টসদের যদি কোনো কোয়ারি থাকে স্টুডেন্টসরা আমাকে জিজ্ঞাসা করতে পারে। ওভার টু ঋতুপর্ণ দি, থ্যাংক ইউ ফর লিসনিং। থ্যাংক ইউ ডক্টর দে।
The students are welcome to question. The house is open. If anybody has any question, please. Thank you, sir. Without any hesitation, you can put forward your question. Students, it was an excellent speech by Dr. Dey. Okay, I think we should move on to our next session. So before that, we again thank you, Dr. Dey, for your illuminating, well-explained, and very constructive, diversified, and excellent informative deliberation. I think students will be highly motivated with your this relevant and demonstrative presentation. Thank you again. So now I would request Mr. Dibendu Shekhar Mohanty to conduct our next session. Thank you, Professor Ruparna Kundu Chaudhary, and thank you, Dr. Samartha Dey, for the first half of the session. And now we'll move towards our next speaker for today, Dr. Sudip Mukherjee, and he will discuss on the career prospects in the basic sciences. Over to Dr. Sudip Mukherjee. Hello, am I audible? Hello. Yes, you are audible, Sudip. Yes. Hey, Sudip, shona jacche. Hello. Yes, please. Shona jacche? Yes, shona jacche. Ma kotha? Yes, shona jacche. Okay, okay. So, thank you for giving me this opportunity to discuss career opportunities in basic sciences. Somodito age bolar shuru bade onek kichu amar slide cover kore diyeche because basic science hok ba biological science hok kichu khetre to byapar ta common jemon kichu intern test hok বা সেখান থেকে ওয়াইফ ইনজেট করে অন্য কোনো প্রফেশনে যাওয়া হোক সেটা বলে ফেলেছে সুতরাং আমি সেটার মধ্যে ডিরেক্টলি হয়তো ঢুকবো না আমি এর মাঝে আমি আরো দু কথা বলতে চাইছি ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্রফেসর অফ আর কলেজ ডক্টর সুদীপ মুখার্জি হ্যাজ কমপ্লিটেড হিজ বিএসসি ফ্রম সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ ইন 2009 আন্ডার ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অ্যান্ড দেন হি ডিড হিজ এমএসসি ফ্রম প্রেসিডেন্সি কলেজ 2011 under Calcutta University, and then he joined and qualified NET in the year 2011, and then again in NET GRF qualified NET JET in GRF in 2012, and then joined Saha Institute of Nuclear Physics as a GRF in 2012. Then after that he joined Barasat Government College as an assistant professor of physics in the year 2015. He was awarded with PhD degree in the year 2021 from Saha Institute of Nuclear Physics under University of Calcutta. Till now, he has got a total number of publication of 20 and is a co-author in the book Econophysics of the Kolkata Restaurant Problem and Related Games, published in the Springer, individual book chapter in Quantum Spin Glasses, Annealing and Computation, Cambridge University Press, and ongoing very recently he was awarded a project from SERB under Broken Symmetry Phases in Correlated Backgrounds, Scaling and Universality. So over to Dr. Sudip Mukherjee for his illuminating lecture on the career prospects in the basic sciences. আমি চলে গেলাম হচ্ছে রেল, এইগুলো অলরেডি সমাদিত্য খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছে, সুতরাং ওটা বারবার বলার কোনো মানে হয় না।
আমি ডিরেক্টলি একাডেমিক থেকে একাডেমিক কি করা যায় সেই দিকে মেইনলি ফোকাস করব। সো রাইট নাও আই এম প্রেজেন্টিং মাই স্ক্রিন, ইফ ইট ইজ ভিজিবল প্লিজ কল টেল মি। এখনো দেখা যায় যাচ্ছে না। হবে হবে জাস্ট মিনিট। Yes, sir. Visible. Visible? Yes, visible. Okay. Yes, so there is the talk title, Career Opportunities in Basic Sciences, Physics, Chemistry and Mathematics. I'm Dr. Sudhir Mukherjee, Department of Physics, Barasat Government College. So I, Somajit, start the talk with defining career. Yeah, what is a career? He's excellent, demonstration. It is very, I totally agree with him that it is very difficult to define career in a single sentence or maybe in few sentences, because it's a very multidimensional thing. So I go, it excellently refers to his approach. I start how we start our academic life, because first in the childhood days we enter in the primary school, and that time we're only thinking about the opportunity of making friends, no thinking about the opportunity of making career. Perhaps I believe this is the golden time of a student life. Then we shift to the secondary education. Then life, students life become little serious, because that time we started to think about marks, grades, and interestingly, the friends who are actually the friends become started to become competitive. That means আমরা যাকে যে বন্ধুর সাথে তো খেলতাম এখন ভাবছি সেই বন্ধুটা আমি বেশি পেতে পারবো তো, আমি এবারে ফার্স্ট হতে পারবো তো, বা এবারে আমার ওই পার্টিকুলার ওই সাবজেক্টে হায়েস্ট মার্কস আসবে তো। অর্থাৎ এই প্রথম স্টেজে আমরা কেরিয়ার নিয়ে অ্যাপারেন্টলি ভাবতে আরম্ভ করি, যদিও এই সময়টা আমাদের কেরিয়ার সম্বন্ধে খুব পরিষ্কার ধারণা থাকে না সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত। এই ধারণাটা আসতে আরম্ভ করে হায়ার সেকেন্ডারির দিকে, বিকজ হায়ার সেকেন্ডারির দিকে প্রথম কম্পার্টমেন্টালাইজ অফ সাবজেক্ট হয়, মানে কারিকুলামকে আমরা প্রথম ভেঙে নিই, এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু কেরিয়ারের ফার্স্ট চয়েসটা হয়ে যায় আমরা কোন দিকে যেতে চাইছি। এবং এই সেকেন্ডারি এডুকেশনে যেটা থাকে যে ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ বোর্ড এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষা আমরা সবাই দিই, সিবিএসসি আইসি সমস্ত জায়গা দিয়ে দিই, এবং সপ্তমের একটা অডিট ফেজ আমাদের থাকে এইসব পরীক্ষা আমি কত পাবো, বিকজ দ্যাট অ্যাকচুয়ালি ডিসাইড আওয়ার কেরিয়ার, বিকজ উই নো ইফ সামান গ্রেড ভেরি লেস গ্রেড ইট ইস ভেরি ডিফিকাল্ট টু টেক অ্যাডমিশন গুড কলেজ গুড স্কুলস। সো উই অলওয়েজ ওরিড অ্যাবাউট দ্য বোর্ড এক্সামিনেশন মার্কস অ্যান্ড রিয়েলি থিঙ্কিং অ্যাবাউট দ্য how to excel ourselves through marks. Then we move into the higher secondary education. And that time we first compartmentalize the curricula. That means, আমরা একদিন পর্যন্ত সব বন্ধুরে এক জিনিসই পড়তাম, ও ইতিহাস পড়তো আমি ইতিহাস পড়তাম, ও ভূগোল পড়তো আমিও ভূগোল পড়তাম, কিন্তু প্রথমবার আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি হলো আর্টস স্ট্রিমস, কমার্স স্ট্রিম অ্যান্ড সায়েন্স স্ট্রিম, যদিও আরো কিছু প্যারা সায়েন্স অনেক কিছু বলা যায়, আমি মেজর স্ট্রিমগুলোর কথাই বলছি যে আমরা ভাগ হয়ে যাই আর্টস কমার্স সায়েন্স এগুলোর মধ্যে আমরা ভাগ হয়ে যাই। এবং এর মধ্যে থেকে যেটা আমাদের ইন্টারেস্ট আছে সায়েন্স স্ট্রিম, বিকজ আর্টস কমার্সটা আমাদের আজকে ডিসকাশনের জায়গায় নয়, পারার সাথে ভালো বলতেও পারতাম না, বিকজ সায়েন্স আমরা সায়েন্সের মধ্যে বিলং করি। তো আমরা সায়েন্স স্ট্রিমে ঢুকে প্রথম যে কেরিয়ার অপরচুনিটি আমাদের কাছে আসে ক্লাস টেন প্লাস টু লেভেলে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল সায়েন্সে যাওয়ার, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কেরিয়ার অপরচুনিটি। এবং তার জন্য বেসিক্যালি যেটা করি হচ্ছে অনেকেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং এখন অল ইন্ডিয়া নিট পরীক্ষা এগুলোর জন্য আমরা নিজেকে প্রিপেয়ার করতে আরম্ভ করি। এবং এই দুটো বাদে আর একটা থাকে, সেটা হচ্ছে ডিগ্রি কোর্সেস, অর্থাৎ যারা আমরা এখন বিএসসি এমএসসি পড়ছি সেই ক্যাটাগরির মধ্যে আমরা পড়ি। তবে এটা এখন বলা ভালো যে এই ইঞ্জিনিয়ারিং স্ট্রিমেতে আগে আইআইটি এন্ট্রান্স দিয়ে ইঞ্জিনিয়ারিং বাদেও এখন আমরা বেসিক সায়েন্সও যেতে পারি, আইআইটি যে এন্ট্রান্স পরীক্ষাটা নেয় সেখান থেকে অনেকেই কিন্তু বেসিক সায়েন্সও মুভ করে। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে ট্রু নয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে টোটালি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমেতেই তাদেরকে মুভ করতে হয় ওখানে র্যাঙ্ক ওয়াইজ, কিন্তু আইআইটি যারা পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাড়া তাদের একটা বেসিক সায়েন্সে ঢোকার একটা চয়েস থাকে। সুতরাং টেন প্লাস টুয়েলভে টেন প্লাস টুয়েলভে যারা বসে আছে এদের মধ্যে আমি অনেকেই জানি এই বছর যারা ফার্স্ট ইয়ারে পড়ছে তারা আমার সঙ্গে সরাসরি কথা বলে নিয়েছে যে স্যার আমরা একবার জয়েন্টটা দেব। সো যারা জয়েন্ট দিচ্ছ তাদের জন্য বলে রাখি যে যদি ওয়েস্ট বেঙ্গল যেই ইঞ্জিনিয়ারিং দাও তাহলে ডেফিনেটলি তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার কাছে দরজা খুলে যাবে, এবং আইআইটি যেহেতু ইঞ্জিনিয়ারিং দরজা খুলবে, কিন্তু সেখানে বেসিক সাবজেক্টে যাওয়ার একটা সুযোগ থেকে যাবে। আর একটা হচ্ছে মেডিকেল সায়েন্সে এন্ট্রি, এটা আগে স্টেট ওয়াইজ হতো, এখন সেটা পূর্বে সেন্ট্রালি হয়ে গেছে, ন্যাশনাল লেভেলে পরীক্ষাটা হয় এবং সেখান থেকে তারা মেডিকেল একটা ভালো র্যাঙ্ক করলে আমরা মেডিকেল সায়েন্স অনেকে যেতে দেখি। এরপর যেটা পড়ে রইল তাকে তারা বেসিক্যালি আসে ডিগ্রি কোর্সেস, এবং তাদের কেরিয়ারটা বেসিক্যালি আমাদের সঙ্গেই ডিসকাস করে করেই হয়, তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা তাদের শিক্ষকতার রোলটা প্লে করি। যদিও আবার সমাজিত একদম ঠিকই বলেছে যে 10-11 বছর আগে যখন আমি আর এমএসসি করছিলাম তখন আমরা যে প্রকার ইনফরমেশন আমাদেরকে ছিল এখনকার সেটা অনেক বেশি ইনফরমেটিভ। মানে ছোট্ট উদাহরণ দিতেই পারি, আমার লাস্ট ইয়ারে আমি যখন সিক্স সেমিস্টারে কোর্স নিচ্ছি বহু ছেলে আমাকে, আমি বলার আগেই তারা জ্যামের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি জ্যাম কি পরবর্তীতে আসছি, জ্যাম ব্যাপারটা কি, নিজে দিকে তারা জেনে গেছে কোথায় কি করতে হবে,
আমাকে এটা কিছু প্রবলেম সলভ করে নিল খালি, বাস আদারওয়াইজ আমাকে স্বতঃপ্রণীত হয়ে তাকে বলতো না তোরা ওটাই দে বা ওটাই দে। অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড থিং, বিকজ এখনকার ইন্টারনেট, এই মোবাইল ইন্টারনেট আসার ফলে লোকের অ্যাভেলেবল হয়ে গেছে। আমাদের সময় ইন্টারনেট ছিল যে সেটা সাইবার ক্যাফেতে গিয়ে অথবা বাড়িতে, বাড়িতে কম লোকেরই থাকতো ইন্টারনেট আমার ধারণা, সেই সাইবার ক্যাফেতে গিয়ে আমরা করতাম এবং বেসিক্যালি খুবই কম ইনফরমেশন আমাদের থাকতো, খুব হিউজ ডিপেন্ডেন্ট ছিলাম স্যারদের কাছ থেকে। স্যাররা ঠিক আমাদেরকে যে পথ দেখাবে সেই পথে যেন আমরা চলছি, যদিও বয়স বাড়ার সাথে সাথে কিছু তো নিজস্ব ইনফরমেশন গ্যাদার করিয়েছিলাম, তা নাহলে হয়তো আমরা আসতেও পারতাম না। কিন্তু স্টিল আমি আবারও বলবো যে এই 10 বছরের পরে যে ট্রেনে আমি দেখছি এখন, তাতে কিন্তু খুব ইমপ্রেস যে ছাত্ররা কিন্তু নিজেদের ক্যারিয়ার সম্বন্ধে খুব সচেতন, দ্যাটস এ ভেরি গুড থিং। নাও উই মুভ টু দ্য এন্ট্রি ইন দ্য কলেজ ইউনিভার্সিটি এডুকেশন, এবং সেখানে আমরা বেসিক্যালি কি করছি, যখন আমরা সায়েন্স স্ট্রিমে ঢুকছি মেইনলি আমাদের কাছে কিছু চয়েস থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স, আমার আজকের বিষয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, এইগুলো দেখে কি প্রসপেক্ট পাবো সেইটা। এবং অনেকেই আবার জেনারেল ডিগ্রি কোর্সও ঢোকে, অর্থাৎ সেখানে কোনো অনার্স স্ট্রিম নেই, সেখানে 3টে সাবজেক্ট কি পড়তে হচ্ছে, আইদার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক্স, তার সাথে কেমিস্ট্রি ফিজিক্স এরকম কিছু কম্বিনেশান নিয়ে। এখন CBCS হওয়ার ফলে অনেক বেশি ফ্রিডম বেড়ে গেছে, সেই কারণে তারা অনেকেই পড়ছে এবং সেখান থেকে তারা ক্যারিয়ারের কথা ভাবতে আরম্ভ করছে ঠিক রাইট নাও সেই সময় থেকেই। এবং এই সময় সম্ভবত ছাত্রদের মধ্যে সব থেকে বেশি ওরিট ফেসটা দেখেছি। উচ্চ মাধ্যমিকের সময় সত্যি বলতে গেলে একটা ভালো নাম্বার করতে হবে, একটা ভালো র্যাঙ্ক করতে হবে, এইটুকু করলেই আমার পরবর্তী দরজাটা খুলে যাবে। কিন্তু BSC সময় কিন্তু সত্যি ছাত্র একদম ভাসে, আমাকে অনেকেই প্রশ্ন করেছে এরপর কি করবো, পার্টিকুলারলি যারা একটু সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা একটু পুয়ার বা যারা একটু ব্যাকগ্রাউন্ড, যাদের ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নয়, সেখান থেকে তারা অত্যন্ত কনফিউজ থাকে যে কি করবো। বিকজ সত্যি এটা ঠিকই যে আমরা যতই কেরিয়ার কাউন্সিলিং নিয়ে কেরিয়ার অপরচুনিটি ডিসকাস করি না কেন, জব মার্কেট অত্যন্ত একটা কঠিন জায়গায় পৌঁছে গেছে, সেটার জন্য কিছুটা করোনা অবশ্যই দায়ী। এবং তার আগেও যেটা ছিল বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন রকম যারা চাকরির সুখ থাকে সেগুলো আস্তে আস্তে কিছু কিছু ক্ষেত্রে কমেছে, আবার কিছু ক্ষেত্রে বেরোচ্ছে সম্ভবত, কারণ বিকজ এখন অনেক ইনস্টিটিউট করার ফলে ফ্যাকাল্টি জব অনেক বেড়ে গেছে, যেটা আগে খুব কম ইনস্টিটিউট ছিল, আমি পরবর্তীতে সেটা আসবো। কিন্তু ওভারঅল কিন্তু জব সিস্টেমটা খুব ভালো বলা যায়, এটা বললে একটু অত্যুক্তি হবে, সেই কারণে ছাত্রদের মধ্যে একটা বেসিক টেন্ডেন্সি থাকে, এটা খুব ওরিট থাকে। এবং আমার অভিজ্ঞতা অনেক আছে যে খুব ভালো ছাত্র যারা BSC তে খুব ভালো পড়াশোনা করলো, অত্যন্ত ভালো খুঁটিয়ে পড়লো, নোট ভিত্তিক পড়ার দিকে, বই ভিত্তিক পড়ার দিকে গেল, কিন্তু আলটিমেটলি BSC-র পর বলতে স্যার আমি WBSS-টা পড়ে ফেলি, বা স্যার আমি এখন শুধুমাত্র ওই CGL দেবো বা অন্য দেবো, যেটা সমাজের তো খুব ভালো করে বোঝালো। তাদের মাঝে মাঝে আমিও খুব আহতই হই, বিকজ আমি বুঝতে পারি সেই ছেলেগুলো এক্সেল করতে পারে, কিন্তু জাস্ট বিকজ অফ সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে তাদের খুব সুযোগ নেই করার, মানে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করার বা বেশি দিন পর্যন্ত পড়াশোনা করার, সেই কারণে তারা এনফোর্সড হয় টু ডু নন একাডেমিক জবস, অর রাদার তারা বেসিক্যালি চলে যাচ্ছে বিভিন্ন ক্লারিক্যাল বা অফিসার লেভেল জবের ক্ষেত্রে। তাতে একটা সমস্যায় দাঁড়ায় যে এখানে একটা ক্রিম লেভেলের ছাত্রকে হারিয়ে ফেলি, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে একটা লেভেল অবশ্যই থেকে যায় যাদের হয়তো পারসিস্টেন্সও আছে, এবং অ্যাট দ্য সেম টাইম বাড়ির লোকজনের ব্যাকগ্রাউন্ডে সাপোর্টও আছে যে হ্যাঁ ইউ ক্যান ডু 6-7 ইয়ার্স রিসার্চ ওয়ার্ক, এটা করা যায় সেক্ষেত্রে। সুতরাং সেক্ষেত্রে আমাদের কি হবে, সে নিয়ে পরবর্তী পর্যায়ে আসছে, মানে কি বলবো। তাহলে আমরা যখন এখানে ঢুকছি এন্ট্রি ইন দ্য কলেজ ইউনিভার্সিটি এডুকেশন, অনেকে ইউনিভার্সিটি ঢুকেছে, যেমন অনেকে যাদবপুরে বা প্রেসিডেন্সিতে BSC পড়তে আরম্ভ করে, ওই আমি কলেজ ইউনিভার্সিটি দুটোই লিখেছি, সেক্ষেত্রে কিন্তু BSC দিয়ে কিন্তু একটা অত্যন্ত ওরিড ফেস, যারা খুব কনফিউজড কি করতে হবে, তার মধ্যে হয়তো অনেকে বেশি ইনফরমেটিভ, তারা হয়তো অত প্রশ্ন করে না, তারা জানে কি করবে। এবং সেটা প্রবীরবাবু বললেন খুব প্রত্যেকের একটা গোপন ইচ্ছা আছে যে আমি কি এবং আমি কি করতে চাই, সেই ইচ্ছাটাও কিন্তু অনেক সময় প্রকাশ পায় না আমাদের কাছে, আমি দেখতে পাই যে তারা হয়তো বলতে পারে না, অনেক সময় কাউন্সিলিং করে তো এগুলো বেরিয়ে আছে মুখ দিয়ে। এনিওয়ে আই মুভ টু নেক্সট স্লাইড, এবার হচ্ছে একাডেমিক অপরচুনিটিস। আমি বেসিক্যালি টকটাকে দুটো লেভেলে ভাগ করেছি, এক BSC বা MSC-র পর একাডেমিক অপরচুনিটিস কি আছে, অর্থাৎ হায়ার কি কি কোর্স আমার কাছে অ্যাভেলেবল আছে, আর দুই হচ্ছে ডিরেক্টলি প্রফেশনাল অপরচুনিটিস। যদিও আলটিমেটলি একাডেমিক অপরচুনিটিস ইভেনচুয়ালি মেক পেড দ্য ওয়ে অফ ডুইং প্রফেশনাল লাইফ, বা স্টিল আমি এটাকে আপাতত একাডেমিক অপরচুনিটিসই বলছি, তার কারণ এইগুলোর মাধ্যমে আমরা পরবর্তীকালে হয়তো ইমিডিয়েট কোনো চাকরি পাবো না, বাট আফটার একটা লং টাইম মেবি আমাদের যখন আমরা PhD কমপ্লিট করবো বা পোস্ট ডক্টর কমপ্লিট করবো, আমরা একটা হ্যান্ডসাম জব পেতে পারি। ওই জন্য আগে একাডেমিক অপরচুনিটিসটাকে বার করে ভেঙে দিই, তারপরে ডিরেক্টলি প্রফেশনাল অপরচুনিটি চলে আসবো। এবং আগে থেকেই বলি একাডেমিক অপরচুনিটির ক্ষেত্রে বা রাদার প্রফেশনাল অপরচুনিটি, আমি ইচ অ্যান্ড এভরি কর্নার কভার করার চেষ্টা করেছি, এরকম নয় যে শুধুমাত্র রিপোর্ট ইনস্টিটিউটের কি হয় তা নয়, ওটা বাদেও কি করা যায় সেটাও আমি বলবো সেটার ক্ষেত্রে। যে প্রথম যেটা হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন স্টুডেন্টস ক্যান গো ফর MSc অ্যান্ড ইন্টিগ্রেটেড MSc PhD, এটা একটা খুব ভালো স্কিম, বিকজ ইন্টিগ্রেটেড PhD-তে একটা বছর বেসিক্যালি সেভ হয়ে যায়। যদিও এখানে একটা গন্ধ করা আমি অবশ্যই বলতে চাই, যারা MSc-তে ঢুকবে তারা তো MSc করলো,
আর যারা ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি করবে তাদের কিন্তু বহু ইনস্টিটিউটে কিন্তু ডিগ্রিটা একটু পরে অ্যাভারেড হয়, মানে ব্যাপারটা বলে দিই কেমন। যেমন আইজার গুণার ক্ষেত্রে আমি জানি, পার্টিকুলারলি আমি আইজার তিরুপতিতে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে একজন স্টুডেন্টের ক্ষেত্রে, যে তাকে এমএসসি কোর্সে ঢুকিয়ে দেওয়া হলো, আসলে এমএসসি পিএইচডি কোর্সে ঢুকিয়ে দেওয়া হলো, এবং তাকে বলা হচ্ছে তার এমএসসি ডিগ্রি সে 3 বছরের মাথায় পাবে। এবং তাতে প্রবলেম হচ্ছে, সাপোজ 2 বছর পর গিয়ে কারোর মনে হলো যে না এমএসসি কোর্সটা ভালো লাগছে না বা এখানে পিএইচডি করতে চাই না, সে কিন্তু খুব বাজেভাবে আটকে গেল। কারণ 3 বছর তাকে এমএসসি ডিগ্রিটা কমপ্লিট করার পর সে তো সেইটা দিয়ে তবে পিএইচডি অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি ক্ষেত্রে কিন্তু একটা কথা আমি দিয়ে রাখি, ডেফিনেটলি এটা একটা 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 এন্টায়ার টানেল রুট হয়ে যায় ফর টেকিং ডক্টরেট ডিগ্রি, কিন্তু মাঝপথে কিন্তু এরকম একটা বিপদ আসতেও পারে, যেটা কিন্তু সবাই একটু কেয়ারফুল থেকো। আবারও বলছি পিএইচডি ক্ষেত্রে আমি আবারও বলবো যে চয়েস অফ গাইড এবং চয়েস অফ সাবজেক্ট অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রোল করে ফিউচারের ক্ষেত্রে। এটা কিন্তু মানে একদম আমি এরকম নয় যে আমি ভালো পড়াশোনা পারি এবং ভালো কিছু করতে পারি বলে আমি রিসার্চে খুব ভালো এক্সেল করবো, সেক্ষেত্রে কিন্তু চয়েস অফ টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু কারেন্ট ফিল্ডে কাজ করা বা কিছু আইডিয়া যা যারা হয়তো আমাকে বিশেষ কিছু এক্সট্রা ফেলোশিপ বা আমার কোনো বাইরে পোস্টডক ক্ষেত্রে এক্সপ্লোর করতে পারে, সেসব ক্ষেত্রে কিন্তু অনেকেই ছাত্ররা ইন্টারেস্টেড হয়। সুতরাং তোমরা খেয়াল রেখো, বিকজ যারা এখন গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে আছো বা লাস্ট ইয়ার দিকে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই খেয়াল রেখো, যদি এমএসসি পিএইচডি কোর্সে যেতে হয়, এমএসসি কোর্স ইজ ফাইন, বিকজ আমি সেক্ষেত্রে এক্সিট অবশ্যই পাবো 2 বছরের মাথায়। আমরা চাইলে ওইখানে এমএসসি না পড়ে বেরিয়ে যেতেও পারি, এবং অনেকেই করে এটা জানি, আইআইটিতে বা এনআইটিতে বা আইজারের মধ্যে ঢোকে এবং পরবর্তীকালে এমএসসি কোর্সটা কোয়েট করে গিয়ে অন্য জায়গায় পিএইচডি করতে চলে যায়, এবং তাদের মধ্যে কোনো বাধ্যবাধকতা থাকে না যে তাদের করতেই হবে। কিন্তু এমএসসি পিএইচডি কোর্সের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং বাধ্যবাধকতা থাকে, বিকজ তার মধ্যে একটা কারণে তারা অনেক সময় ফেলোশিপ পায়, মানে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ এমএসসি তারা ফেলোশিপ পায়, এবং সেই ফেলোশিপ যাকে বলে একেবারে গলায় সাপের মতো আটকে যায় যদি সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হয়। তো এখন এই যে এমএসসি বা এমএসসি ইন্ডিকেট পিএইচডি, আমার ধরা যাক আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইজার, নাইজার এবং ভেরিয়াস রিসার্চ ইনস্টিটিউট এবং আরো অনেক সময় ক্ষেত্রে যে বিভিন্ন ল্যাবেও পাওয়া যায়, সে আমি পাবো কি করে, তার এন্ট্রি লেভেল আমি যাবো কি করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেকেই জানে বিকজ এই পরীক্ষার নাম হচ্ছে জ্যাম, জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার। এটা সত্যি বলতে গেলে এখনকার ছাত্ররা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টার থেকে অনেকে আমাকে বলতে আরম্ভ করে, স্যার জ্যামের জন্য কোথায় পড়বো? তো সেটা খুব ভালো এই জ্যামের জন্য পড়াটা, কারণ জ্যামে পড়লে আলটিমেটলি আইআইটির এক্সপোজারটা খুলে যায় আইআইটিতে এমএসসি। যদি আইআইটির ক্ষেত্রে আমার একটা অন্য অভিজ্ঞতাও আছে, একজন ছেলে আমাদের খুবই ডিপার্টমেন্টের ভালো ছেলে আইআইটিতে গিয়ে আবার ফেরত করেছে, বিকজ সেখানে সে কোর্স নোটস নিতে পারেনি। আমি সেটা বুঝতাম না কেন হলো, খুব ভালো ছাত্র হওয়া সত্ত্বেও, কিন্তু স্টিল যাদের আইআইটি, এনআইটি, নাইজার, আইজার এসব জায়গায় পড়ার ইচ্ছা আছে বা রিসার্চ ইনস্টিটিউটে এমএসসি পড়ার ইচ্ছা আছে, নট ইন ইউনিভার্সিটিস অর কলেজেস, তারা কিন্তু অবশ্যই জ্যামটা ভালো করে প্রিপেয়ার করো। কারণ এমএসসি পড়ার ইনস্টিটিউটে দুটো মানে একটা অ্যাডভান্টেজ একটা অনেক ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেটা হচ্ছে যে রিসার্চ এক্সপোজারটা ইনস্টিটিউট অনেক বেটার পাওয়া যায়, তার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার দ্যান দ্য ইউনিভার্সিটিস। ফলে যারা এমএসসি পড়তে পড়তে কিছু প্রজেক্ট করতে চায় বা কিছু রিসার্চের অকক শিখতে চায়, তাদের জন্য কিন্তু ইনস্টিটিউটে যাওয়াটা অনেক বেটার রাদার দ্যান ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস। ইউনিভার্সিটি কলেজের সাইডটা নন কম্পিটেন্ট আছে আমি বলছি না, তা বহু ক্ষেত্রে ল্যাবের ক্ষেত্রে তাদের একটা খুব বাধ্যবাধকতা থেকে যারা সেটা করতে পারে না, স্যাররা ইকুয়ালি কম্পিটেন্ট যারা ইনস্টিটিউটে তাদের সাথে, তাদের রেস্ট্রিকশনটা মেনলি চলে আসে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে ফান্ড, এবং বহু লোকেরই ফান্ড ক্রাঞ্চ থাকে যাদের হচ্ছে ল্যাব সেট করতে পারে না। আমি জানি প্রেসিডেন্ট সেটা ফেসও করেছি অনেক ক্ষেত্রে, যাই হোক। সুতরাং স্যার যারা রিসার্চ ফ্লেভারটা তো শুরুর দিন নিতে চাও এমএসসিতে, কারণ এই সমস্ত জায়গাতে খুব ভালো প্রজেক্ট হয়, পার্টিকুলারলি আইআইটিতে যারা থাকে তারা অনেক সময় সামার প্রজেক্ট হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে করে আসে, এই এক্সপোজার কোনো স্টেট ইউনিভার্সিটি বা এর থেকে আবার একটু রিলেটিভ টাফ। বিকজ আমি পরিষ্কার করাই বলতে চাই যে আইআইটি ট্যাগ প্লে সাম ইম্পর্টেন্ট রোল, যে আমি আইআইটি আন এটাই আমাকে অনেক ইনস্টিটিউটের ক্ষেত্রে ভালো ছেলে তকমা দিয়ে দিচ্ছে, রাদার দেন আমি এখান থেকে আসছি। আমি পরিষ্কারই বলছি, আমি জানি এটা মেবি রেকর্ড হচ্ছে, বা স্টিল ছাত্র ছাত্রে আমি কোনো হিডেন ফ্যাক্ট রাখতে চাই না, বিকজ আমি নিজে ইনস্টিটিউটে ছিলাম প্রায় 5-12 সাল থেকে 15 সাল পর্যন্ত অ্যাজ এ ফুল টাইম ফেলো, 15 পর থেকে পার্ট টাইম ফেলো, আমি নিজে দেখেছি সেখানকার মানসিকতার ক্ষেত্রে, ও হিজ ফ্রম আইআইটি দেন হি ইজ অটোমেটিকলি ইজ এ গুড স্টুডেন্ট। এ প্রথমে একটা প্রিয়াজুমলি একটা ধারণা জন্মে যায় যে এটা ভালো ছাত্র, এবং যেই দেখা গেলো সে একটা তো কোনো নাম না জানা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেছে, তাকে নিয়ে অনেক কাটা ছাড়া কি আদৌ পারবে তাকে, আমি এমনও দেখেছি যে লোকজন রিপ্লাই করছে না মেলে, লোকজন বলছে যে স্যার আমি আপনার কাছে সামার প্রজেক্ট করতে চাই, কোনো রিপ্লাই করছে না, এটা আমি ইনস্টিটিউটে খুব ভালো করে দেখেছি। সুতরাং আগের দিকেই বলি, যারা ওই রিসার্চ এক্সপোজারটা খুব ভালো করে নিতে চাই তারা ওখানে যাওয়াটা ভালো। কিন্তু এটা ছাড়া আর একটা পরীক্ষা, তার হচ্ছে জেস্ট, এটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট টেস্ট অফ জ্যাম, এটা জ্যামের জেস্টের ক্ষেত্রে বেসিক্যালি ইনস্টিটিউটগুলোতে পাওয়া যায় এবং বিভিন্ন ল্যাবেতেও অনেক সময় পাওয়া যায়, সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট, জেস্ট।
লেভেল কিন্তু আলাদা, জ্যামের লেভেল যা অ্যাটলিস্ট ফিজিক্সের ক্ষেত্রে আমি জানি জেস্টের লেভেলটা আলাদা। জ্যাম হচ্ছে মোর ইনফরমেটিভ, অনেক বেশি তোমাকে সিলেবাস মনে রাখতে হবে। আমি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা সরলে কিন্তু ফিজিক্স থেকে বলছি, বিকজ আমি তো কখনো কেমিস্ট্রি পড়াইনি, অঙ্কে গিয়ে আমার কোনো সৌভাগ্য হয়নি। ফিজিক্সের ক্ষেত্রে আমি দেখেছি জ্যামের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মেমোরাইজ করতে হবে, অনেক বড় সিলেবাস কভার করতে হবে। আর জেস্টের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি সিলেবাসটা বেসিক্যালি মেমোরাইজ করতে হবে, বলছি না আমি, এখানে অনেক ট্রিকি ম্যাথ থাকে, ট্রিকি প্রবলেম থাকে। ফিজিক্সে যারা সবাই আছো তারা জানো ট্রিকি প্রবলেম আমাদের করতে হয়, অ্যাট এনি লেভেল যখন আমরা পরীক্ষা যাই তখন আমরা করতে হয়, সেটা করতে হয়। মানে দুটোর কম্পিটিশন, দুটোর যদিও একই পুটিংয়ে ফেলে কিন্তু পরীক্ষাটা সামান্য একটু আলাদা প্রিপারেশন দরকার আমার ধারণা জ্যাম আর জেস্টের জন্য। তোমরা অবশ্যই জেস্টের 10 ইয়ার্সের কোশ্চেন পেয়ে যাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেগুলো ডাউনলোড করে তোমার নিজেরা বুঝে যাবে যে কি করে পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে, এবং অবশ্যই স্যারদের সাথে কনসাল্ট করবে যে কিভাবে আমরা এগোবো সেটার জন্য। এটা বাদেও কিছু ইনস্টিটিউট আছে যারা ডিরেক্টলি এন্ট্রান্স পরীক্ষা, যেমন TIFR বা টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এটা ডিরেক্টলি নিজস্ব অ্যাডমিশন টেস্ট নেয় MSc-র জন্য বা IPSC-র জন্য, ফলে সেটাও কিন্তু ডেফিনেটলি অনেক টাফ এক্সাম হয়। আগে থেকে TIFR সমাদিত্ত বলেছে, TIFR-ISC হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য রিনাউন্ড ইনস্টিটিউট ইন ইন্ডিয়া, সেখানে পাওয়াটা সত্যি একটা মানে একটা খুব ভালো অ্যাচিভমেন্ট লোকজন ধরতে পারে। এরপরে কিন্তু বেশ হার্ড, TIFR দুটো লেভেলই নেয়, UG লেভেল এন্ট্রি দেয়, PG লেভেল এন্ট্রি দেয়। আমি যেহেতু এখন আফটার UG বলছি সেটাকে নট UG-র জন্যই বলছি, সেগুলোকে ভালো করে লোকজন ইন্টারন্যাশনাল টেস্ট পরীক্ষা মানে প্র্যাকটিস করতে হয়, আদারওয়াইজ এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না, কারণ TIFR-এর কোশ্চেন একটু আলাদা, মানে সাধারণত যেহেতু বোঝা যাচ্ছে ইনস্টিটিউট ট্যাক্স অনেক আলাদা। যদিও TIFR-এ কি জেস দিয়ে যায়, হ্যাঁ যাওয়া যায়, জেস দিয়েও যাওয়া যায়, কিন্তু TIFR নিজস্ব একটা পরীক্ষা কন্ডাক্ট করে। এতে গেল ইনস্টিটিউট এবং রিসার্চ ল্যাবগুলোর কথা, এরা ছাড়া কি আছে, আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিজ আছে, তার একটা কমন পরীক্ষা আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটিজ কমন এন্ট্রান্স টেস্ট বা CU-SET। এটা হচ্ছে বেসিক্যালি বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তারা অ্যাডমিশন করাতে স্টুডেন্টকে রাস্তা দেখায়, এটা কমন পরীক্ষা হয়। আবারও বলে রাখি, এটা বাদেও কিন্তু কিছু ইন্ডিভিজুয়াল সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা নিজস্ব পরীক্ষা নেয়, যেমন JNU নেয়, BHU নেয়, এরা কিন্তু CU-SET-এর বারেও নিজস্ব পরীক্ষা নেয়, সুতরাং সেগুলো কিন্তু লোকজনকে অ্যাপ্লাই করে জাস্ট JNU আর BHU-তে ফিজিক্সের জন্য বা কেমিস্ট্রির জন্য। ফিজিক্সের একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ আছে, জিও ফিজিক্স বলে একটা টার্ম থাকে, সেটা BHU-তে পাওয়া লোকজন অনেকেই যায়, এবং সেখানে বেসিক্যালি ক্যাম্পাসিং বন্ধ হয়, মানে আমরা পরবর্তীটা আসবো, এখনই বলছি না সেটা, যে অনেকেই যারা BHU-তে জিও ফিজিক্স টিমটাকে চুজ করে, বা অনেক সময় দেখা যায় যে যারা ISM ধানবাদে যারা যায় জিও ফিজিক্স নিয়ে, তাদের কিন্তু বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ কোর্স একটা ক্যাম্পাসিং বন্ধ হয়, যেটা ইউজুয়ালি আমরা জয়েন্টে বা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং টিমে দেখে থাকি। বেসিক কোর্সে আমাদের খুব ক্যাম্পাসিং হচ্ছে এই ধারণা আমাদের কাছে একেবারেই খুব প্রচলিত নয়, কিন্তু এগুলোতে হয় এবং কোথায় আমি পরে বলছি সেখানে ক্ষেত্রে, আমি নেক্সট মধ্যে আসছি সেটার জন্য। তো আপাতত এই জায়গাটা বললাম যেটা আছে। এটা বাদ যেটা পড়ে থাকে সেটা হচ্ছে কি, বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি এবং কলেজেস, সেখানে অত্যন্ত এফিসিয়েন্ট স্যারেরা আছে এবং পারা অত্যন্ত যত্নবান ছাত্রদের প্রতি, এবং সেখানে তাদের বেসিক নলেজ অত্যন্ত ভালো পরিমাণে পরিষ্কার করা যায় সেক্ষেত্রে, এবং অনেকেই স্টেট ইউনিভার্সিটি থেকে এবং কলেজ থেকে পড়ে খুব ভালো জায়গায় পৌঁছেছে। আমার নিজের ডিপার্টমেন্ট থেকে আমি দেখেছি অনেকেই ভালো জায়গায় পৌঁছেছে, ইদানিং একটু ডাউনফলের দিকে আছে, আই টোটালি এগ্রি উইথ দিস, বাট কিছু একটা সময় আগে 2015 আমি যখন ঢুকেছিলাম সেই সময় তার আগে কিছু ছাত্রকে আমি ক্যারিয়ার গ্রাফ দেখেছি, তারা কিন্তু ভালো জায়গাতেই পৌঁছেছে। সুতরাং কোনো অংশে এটা ভাবার দরকার নেই যে আমি IIT যেতে পারলাম না বলে বা জ্যাম ক্র্যাক করতে পারলাম না বলে আমার এক এন্টার MSc লাইফটাই ভাবা যায়, তা নয়। এই স্টেট এবং কলেজগুলোতে অত্যন্ত এফিসিয়েন্ট স্যারেরা আছেন এবং তারা খুব ভালো করেই তোমাকে ভবিষ্যতে যেটা সমাদিত্য বললো নেট, যে আলটিমেটলি তোমাকে পেতেই হবে ফর এন্ট্রান্স অ্যান্ড PhD কোর্সেস, সেটার জন্য তোমাকে খুবই ভালো করে হেল্প করতে পারবে। সুতরাং এই এতগুলো অপরচুনিটি রয়েছে ফর পোস্ট গ্রাজুয়েশন কোর্সেস, এটা হচ্ছে একাডেমিক অপরচুনিটিস। এরপর কি আছে, একাডেমিক অপরচুনিটিস সবসময় যে ডিরেক্টলি যে আমার সাবজেক্ট রাখবে তা নয়, আমার সেখান থেকে বায়োফ্রেন্ড যেটা করতে পারেন, যেমন অনেকেই আমি জানি MCA MBA দিকে যায়, MCA-তে আমারই বন্ধু গেছিল যাদবপুর MCA করে, সে এখন খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে জাস্ট বিকজ তার ব্যাকগ্রাউন্ডে ফিজিক্স বা ম্যাথামেটিক্স ছিল বলে, সেটার জন্য অনেক MBA যায় এবং তার এন্ট্রান্স সেটা হচ্ছে CAT, সেটা ক্র্যাক করতে হয়, এবং কিছু কিছু ইউনিভার্সিটি BE এবং BTEC কোর্স অফার করে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, আমার এবারই অভিজ্ঞতা আছে, আমার PG-1 একজন ছাত্র ভর্তি হয়ে সে পরবর্তীকালে ছেড়ে দিল, সে বিকজ রাজাবাজার সায়েন্স কলেজে BTEC পেয়েছে। অর্থাৎ আমাদের যে ইঞ্জিনিয়ারিং না পড়ার অতিরিক্ত ইচ্ছা অনেক সময় মনে থেকে যায় BSc পড়ার সময়, যে আমি BSc-টা পড়লাম হয়তো ইঞ্জিনিয়ারিং ভালো এক্সেল করতাম, কিন্তু আনফর্চুনেটলি আমি জয়েন্টটা ভালো পারিনি, কিন্তু আমার বছরটা নষ্ট হয়ে গেছে, সেদিকে যাইও নি। তাদের কাছে কিন্তু একটা সেকেন্ড অপরচুনিটি আছে, যদিও এটা খুব হুড়ু করে কমছে অপরচুনিটিটা, অনেক ইউনিভার্সিটি আর 3 ইয়ার্স BTEC কোর্স আর পড়তে চাইছে না, বাট স্টিল এখনো পর্যন্ত অত্যন্ত হাতের কাছে এটা আমাদের আছে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে BTEC পড়ানো হয় এবং সেখানে ক্যাম্পাসিংও হয়, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে খুব ভালো ক্যাম্পাসিং হয়, রেডিও ফিজিক্সে হয়, সেগুলো সেখানে অনেকেই যায় যারা একটু জব ওরিয়েন্টেড, অর্থাৎ BSc-র পর কিন্তু আর একবার BTEC পড়ার একটা গ্র্যান্ড অপরচুনিটি আমার কাছে থাকে, এটা আগে যাদবপুরেও ছিল।
আর একটা কি আছে যে বিএসসি এর পর আমি আর বেশি করবো না, আমার টিচিং এর প্রতি ইচ্ছা আছে, প্রবীরদার সেই কথা, আমার নিজস্ব একটা ইচ্ছা আছে যে আমি টিচিং করবো, আমি স্কুলে পড়াবো সেটার জন্য। তাহলে আমার এখন স্কুলে পড়ানোর জন্য যেহেতু বিএড ডিগ্রিটা কম্পালসারি, তাই লোকজন এমএসসি না পড়ে অনেকেই বিএড পড়ে নেয়, কারণ বিএড পড়লে এমএসসি এর জন্য যে একটা 2 বছর টাইম যায়, দেন আবার বিএড, অর্থাৎ 2-4 বছর যায়, কিন্তু স্কুলে টিচিং আপ টু 8 লেভেল সেক্ষেত্রে কিন্তু বিএসসি দিয়ে কাজটা মিটে যায়। সুতরাং অনেকেই কিন্তু এটা বিএড কোর্স চলে যায়, আমি আগে থেকেই বলছি, পার্টিকুলার জেনারেল কোর্স ছাড়া তো খুবই যায়, কারণ তাদের এমএসসি পড়া করার সুযোগ থাকে না সেটার জন্য। আর একটা যেটা আমাদের সমর্থ খুব ভালো করে বললো যে সে যে ব্যাকগ্রাউন্ডেই হোক না কেন, সেটা সায়েন্স হতে পারে, সেটা আর্টস হতে পারে, তারা কিন্তু এই ফ্যাশন ইন্টেরিয়ার ওয়েব ডিজাইনে যেতে পারে। যেমন সেটা সমর্থ বারবার বলছে যে কিছু ব্লগ লেখা, যে অনেক সময় দেখা যায় যে একটা কোনো সায়েন্টিফিক ইনসিডেন্ট হয়তো ঘটেছে, সেটা খুব গুছিয়ে একদিন ইন্টারনেটে লিখলো এবং তাকে অনেকে ফলো করলো। এবং মাস কমিশনের ক্ষেত্রে আমরা অনেকেই জানি পথিক গুহ বলে একজন আনন্দবাজারে লেখেন, ঠিক ওরকম ধরনের লেখার জন্য কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা লাগে, অর্থাৎ কমন পিপলের জন্য সায়েন্সকে অনেক সময় লেখার দরকার পড়ে। আমরা সবাই তো আর ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ি না, ইভেন কোনো সাবজেক্টই হয়তো আমরা অন্য দিকে থাকি, কিন্তু যখন নোবেল প্রাইজ হয় বা কোনো একটা অ্যাচিভমেন্ট কাগজে প্রকাশ পায়, তখন কিন্তু টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে লেখার জন্য খুব কোনো কাগজ ক্রেডেনশিয়াল পায় না, তাকে রেদার খুব পপুলার ল্যাঙ্গুয়েজ লিখতে হয়। এবং সেগুলোর জন্য কিন্তু মাস কমিউনিকেশনে কিন্তু এই ধরনের কোর্সের অনেকেই চলে যায়, যে তারা যেখানে বেসিক্যালি সায়েন্টিফিক রাইটিংয়ের মধ্যে তারা বেসিক্যালি থাকবে, যদিও ওটা বাদেও তারা অনেকে সায়েন্টিফিক বাইরেও অনেকে চলে যেতে পারে, বিকজ মাস কমিউনিকেশন ইজ এ ভেরি ভাস্ট এরিনা, কেউ পলিটিক্যাল জার্নালিজম করতে পারে, কেউ খেলার জার্নালিজম করতে পারে, দ্যাট ইজ মেনি ওয়েজ। বাট আমি যেহেতু সায়েন্স থেকেই বলবো, আমি এটাই বলছি যে সায়েন্স থেকে কিন্তু অনেকেই সায়েন্সের ব্লগ বা সায়েন্সের রিপোর্ট লিখে কিন্তু অনেকেই বেশ নাম করতে পেরেছে, এবং পপুলার ল্যাঙ্গুয়েজের বইয়েরও বেশ ডিমান্ড আছে এটার ক্ষেত্রে। সুতরাং এটা অনেকেই কিন্তু চুজ করতে পারে, যার একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো সেক্ষেত্রে এটা বিএসসি পড়াকে চুজ করে, অনেকে এমএসসি পড়াও চুজ করতে পারে, বিকজ অনেস্টার নলেজটা অনেক ভাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে অনেকে চুজ করতে পারে। তো এটা গেল হচ্ছে একাডেমিক অপরচুনিটিস। এবার হচ্ছে একাডেমিক অপরচুনিটিস ইন দ্য পোস্ট গ্র্যাজুয়েশন। বাই দ্য ওয়ে আমি কি বাকিদের কাছে মানে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না, আমি একতরফা বলে যাচ্ছি, স্টুডেন্টস ডু গেট মাই পয়েন্ট অর নট? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সুতরাং এবার হচ্ছে একাডেমিক অপরচুনিটিস অফ পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল, অর্থাৎ যারা আমাদের এখানে এমএসসি পড়তে এলো বা অন্য ইনস্টিটিউটে এমএসসি পড়তে গেল, তারা নেক্সট লেভেল ফিউচারে কি করে তারা নিজেকে সেটেল করাবে, অর্থাৎ আফটার মেসেজে কি করবে। সব থেকে এক্সাইটিং আমার যেটা মনে হয়, যেটা ছাত্রদের একেবারেই অভ্যেস থাকে না, সেটা হচ্ছে রিসার্চ ফিল্ড সম্বন্ধে একটা কম্প্যাক্ট আইডিয়া। বিকজ আমরা ইউজুয়ালি প্র্যাকটিস থেকে হচ্ছে একটা ক্লাসে পড়ানো, সেখান থেকে একটু ভালো করে মেমোরাইজ করা বা কিছু প্রবলেম বই সলভ করে একটা পরীক্ষার নাম্বার তুলে নেওয়া, এটাই আমাদের অভ্যস্ত রুটিন প্র্যাকটিস আমাদের। কিন্তু যেটা কোনো বইতে নেই, যেটা কোনো লিটারেচারে নেই, সেইটার জন্য সার্চ, এই এক্সপিরিয়েন্স আমাদের খুবই কম থাকে। যদিও আমাদের প্রায় প্রত্যেকটা পিজি ডিপার্টমেন্টের প্রজেক্ট আছে যেটা বেসিক্যালি একটা খুব স্মল ফেভার দেয় যে কি করে একটা অজানা জিনিসকে খুঁজতে হয়, এবং এটা সব থেকে বেশি সুযোগ ভালো হয় যারা ইনোভেটিভ ইনক্লুসিভ মাইন্ডেরা, তাদের কাছে একটা গ্রেট একটা অপরচুনিটি টু এক্সেল। মানে পার্টিকুলার যারা যেটা সমাদিত্য বললো যে এটার সঙ্গে একটা পার্সিস্টেন্স লাগবে, শুধু ইনোভেটিভ ইনক্লুসিভ হলেই হবে না, আমাকে কিন্তু বেশ 5-6 বছর লেগে থাকতে হবে। ইভেন ফুল টাইম ফেলোর ক্ষেত্রেও অনেক সময় 6 বছর লেগে যায়, আমার সমাজে তো আমরা বেসিক্যালি পার্ট টাইম ছিল বলে আমার একটু বেশি লেগে গেছিলো, বিকজ আমরা 15 পর থেকে দুজনেই পার্ট টাইমে রিসার্চ করেছি, আমার ইনস্টিটিউট ইউনিভার্সিটিতে করেছে। কিন্তু ইভেন যারা ফুল টাইম রিসার্চার তাদেরও কিন্তু 5-6 বছর লেগে যায়, ইউজুয়ালি 5 বছর টাইম থাকে। কিন্তু সেক্ষেত্রে এই পার্সিস্টেন্সটা খুব দরকার, যে আমি 5 বছর পুরো দাঁতে দাঁত চেপে লড়ে যাব এবং 5 বছরের পর আমি পরবর্তীতে পোস্ট ডক্টরের কথা ভাববো, কারণ এরকম হতেই পারে ইমিডিয়েটলি পিএইচডি কোনো জব পেলাম না, সিএসসি বা পিএসসি তে পেলাম না, পেলা যাওয়ার চান্স থাকে, কারণ আমি সমাধিত পেয়েছি উইদাউট পিএইচডি, বা আমি জানি আমার ডিপার্টমেন্ট অনেকেই আছে যারা উইদাউট পিএইচডি পেয়েছে, অন্য ডিপার্টমেন্টও আছে পেয়ে যায়। কিন্তু যদি না পাই আমি কিন্তু ভেঙে পড়বো না, বিকজ আমার সেই পার্সিস্টেন্সটা আছে। এবং এটা বলতে পারি আলটিমেটলি লং টার্মে কিন্তু খুব খারাপ হবে না, কারণ পিএইচডির সাথে একটা ভালো কোনো ইনস্টিটিউটে পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স থাকে, তখন শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি কেন, বিভিন্ন ইনস্টিটিউট আমার দরজা খুলে যাবে, অর্থাৎ আইআইটি সায়েন্স ইনস্টিটিউট বা যে কোনো রিসার্চ সেখানে আমার দরজা খুলে যাবে। সুতরাং আমরা বলছি those who are innovative and inquisitive ebong jara original kaj korte khub pochondo koro tarai kintu ei phd line er dike esho ebong ei phd e dhukte gele ki korte hobe tar darun description kintu amader samajitto diye diyeche even although er nijer subject er paper wise distribution ta amon alochona kore diyeche er excellent talk er jake bole shekhte to ki korte hoy amader basically ekta national level examination clear korte hoy net onek samay set dio hoy kichu kichu university seto allow kore nese fellowship dey onek samay gate dio hoy gate diye kintu iid kono phd allow kore আর একটা জিএসডি এর মধ্যে নেট আর জেস্ট গেটে কিছু ফেলোশিপ থাকে, সেটা সবসময় ফেলোশিপ থাকে না, সেটা কিন্তু অনেক সময় ইউনিভার্সিটি ফেলোশিপকে নিজে ড্র করতে হয়, আর জেস্টটা তো ফেলোশিপ থাকেই না। জেস্টটা যেটা বেসিক্যালি হয়
তুমি বিভিন্ন ইনস্টিটিউটের ক্ষেত্রে এখন অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে গেলে, মানে একটা উদাহরণ দিয়ে বাজে বোঝা যাবে যে সাপোজ এখানে আমার কোনো স্টুডেন্ট ফিজিক্স বা কেমিস্ট্রি জেস্টে 50 র্যাঙ্ক করলো, ইনস্টিটিউট দেখবে তোমার কেমন দেবে যে জেস্টের র্যাঙ্ক 1 থেকে যারা 100-এর মধ্যে তারা পিএইচডি জন্য এলিজিবল, বা কেউ বলতে 1 থেকে 150-এর মধ্যে, অর্থাৎ জেস্টের যার যেমন র্যাঙ্ক তার ভিত্তিতে কিন্তু অনেকেই ইনস্টিটিউটে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারে। কারণ ইনস্টিটিউট কিন্তু নিজস্ব ফেলোশিপ আছে, পার্টিকুলারলি যে কোনো সেন্ট্রাল ইনস্টিটিউট তার নিজস্ব ফেলোশিপ আছে। আমি নিজে নেট থাকা সত্ত্বেও আমি ইনস্টিটিউট ফেলোশিপই নিয়েছি, ডিএ ফেলোশিপ সেটাকে বলা হয় বেসিক্যালি, তাতে বিকজ আমি সায়েন্সের নিজস্ব পরীক্ষাটা ক্র্যাক করেছিলাম সেটার জন্য। সুতরাং আবারও বলছি যে নেটটা অবশ্যই দরকার, কারণ নেটের একটা বড় কারণ আছে জেস পাস করে কিন্তু তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জীবনে অ্যাপ্লাই করতে পারবে না, ইভেন তুমি পিএইচডি করছো তা সত্ত্বেও পারবে না, বিকজ নেট কলেজ জয়েনটা খুব রিকোয়ার্ড। যেটা আমাদের তো বললো 2023 পর্যন্ত অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লেভেলটা হয়ে গেছে যে উইদাউট পিএইচডি তুমি অ্যাপ্লাই করতে পারবে, নেট এবং সেট থাকলেও হবে, গেট থাকলেও বেসিক্যালি খুব একটা লাভ হয় না, তোমাকে নেটটা কোয়ালিফাই করতেই হবে। অর্থাৎ অনেকে যেটা আমি দেখেছি ইনস্টিটিউটের ক্ষেত্রে যে ইনস্টিটিউট ফেলোশিপটা পাচ্ছে কিন্তু তারা নেটটা আলটিমেটলি ক্লিয়ার করে না করে ঢুকে পড়েছে হচ্ছে ইনস্টিটিউটে, এবং যথারীতি রিসার্চের প্রেশার খুব বেশি, গাইড তোমাকে বিভিন্ন রকম কাজে ইনভলভ করে রাখবে তোমাদেরকে, তখন আর তাদের নেট পড়ার সুযোগই পাচ্ছে না। সেটা আমি আবারও বললো খুব কেয়ারফুলি নেটটাকে ক্লিয়ার করে নাও, কারণ অনেক সময় হতে পারে একবার জেস দিয়ে তুমি ইনস্টিটিউট ঢুকে গেলে তারপর তুমি আর নেট পড়া কোনো অবকাশই পাচ্ছ না জাস্ট বিকজ অফ রিসার্চ প্রেশার। সেটা কিন্তু আমি বলছি নেটটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ক্লিয়ার করো। আমি চাইলে আমার সাবজেক্টের ক্ষেত্রে অন্তত ছাত্রদের ক্ষেত্রে এমএসসিতে আছে তাদেরকে গ্রুপ ধরে ডিসকাস করতেই পারি, আমরা ডিসকাস করে দেখানো হচ্ছে এখানে কেমিস্ট্রি আর ফিজিক্স দুটোই আছে, বলে জাস্ট একটা এক পেজ হয়ে যাবে আর ডিসকাস করলাম ওনার ক্ষেত্রে। আর বাট এনিওয়ে কোনো স্টুডেন্ট আমার কাছে আসে দে আর ওয়েলকাম টু ডিসকাস উইথ হাউ টু ক্র্যাক নেট, হোয়াট ইজ দ্য টেকনিক, যেটা বললো সমাধিক তো গ্রুপ এতে কতক্ষণ দেবো, গ্রুপ বিতে কতক্ষণ দেবো, গ্রুপ সিতে কতক্ষণ দেবো, সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে যায়, ওটা কোনো ইউনিফর্ম অ্যালগোরিদম নেই সেটার জন্য। যাই হোক, তো পিএইচডি ঢোকার আমি রাস্তাটা বলে দিলাম কি ডিরেক্টলি তুমি ইনস্টিটিউটগুলোতে জেস দিয়ে ঢুকতে পারো, নেট দিয়ে ফেলোশিপ দিয়ে ঢুকতে পারো, সেট দিয়ে ঢুকতে পারো, এবং গেট দিয়ে অনেক সময় ঢোকা যায়। গেট দিয়ে মেনলি ঢোকা যায় আইআইটিগুলোতে, এই আইআইটিগুলোতে মেনলি গেট দিয়ে ঢোকা যায়। আমি নিজে আইআইটি কানপুরে এটাই পেয়েছিলাম, নেট দিকে আমি তখন নেটের দিয়ে আমি গেট দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, ওখানে পেয়েছিলাম। তবে আইআইটির ক্ষেত্রে কিছু প্রবলেম থাকে, অন্য সমস্ত ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে বেসিক্যালি টাকা দেয় আইআইটি কিন্তু অনেক সময় টাকা কাটে, ওদের পিএইচডিটাকে একটা কোর্স হিসেবে ভাবে, তাই জন্য তারা 6 মাস অন্তর একটা কোর্স ফি কেটে নেয়। আইআইটির ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার ব্যাপারটা একটু ভরমাস, মানে আমি কেন বলছি বিকজ আমি আবারও বলছি যে অনেকেই থাকে সোশ্যো ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা খুব পুয়ার, যাদের ক্ষেত্রে হয়তো একটা ভালো সংখ্যক টাকা যদি কেটে নেয় তাদের বাড়ির সংসার চালাতে পারবে না, বিকজ একটা 22-23-24 বছর ছেলে কিন্তু অনেকেই সংসারের দায়িত্ব পড়ে যায়। আমি নিজে একজনকে জানি যে টিআইএফআর থেকে হায়ার স্টাডিজ স্পেস শুধুমাত্র তার সংসারকে হেল্প করার জন্য, বিকজ টিআইএফআর এ হোস্টেল পাওয়া যায় না, মানে মানে এমনি রুম পাওয়া যায় না যেখানে সে মাকে নিয়ে গিয়ে রাখবে। সুতরাং এরকম ধরনের বহু অভিজ্ঞতা আমার কাছে আছে। সুতরাং এটা বললে কি আইআইটির ক্ষেত্রে অনেক সময় আইআইটির ক্ষেত্রে কিন্তু কোর্স ব্যবস্থা যেটা কেটে নেয় সেটা কিন্তু ইনস্টিটিউটে একদমই হয় না, বাট ডি ইনস্টিটিউটে একদমই হয় না, ডিএসসি ইনস্টিটিউটে সেটা হয় না, কোনো রকম কোর্স ফি কাটা থাকে না, অনেক সময় কসান মানি অনেক সময় থাকে হোস্টেলে থাকলে, আদারওয়াইজ সেটা রিফান্ডেবল আগে দেখেই বলি। এটা ছাড়াও কি আছে কিছু ন্যাশনাল লেভেল ফেলোশিপ রয়েছে, যেটা এখন খুব রিসেন্টলি বেরিয়েছে, সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার ফেলোশিপ পিএমএফ, এটা খুব বেশি পুরনো নয়, ইন্সপায়ার আগেও ছিল। ইন্সপায়ার কিন্তু বেসিক্যালি এইচএস লেভেল দিকে অনেকে থাকে, এইচএস এই টপ কত পার্সেন্টের মধ্যে আসলে সেটা বেসিক্যালি হয়, সে এইচএস এর পর বিএসসি তে পায়, বিএসসি বা এমএসসি তে পায়, এবং চাইলে সেটা কন্টিনিউ করে সে পিএইচডিও করতে পারে যদি সে সুইটেবল গাইডকে খুঁজে পায়। সো তো এটা হচ্ছে নেট জেস্ট গেট বাদ দিয়েও কি কোথায় কোথায় পাওয়া যায়। পিএমএফ ফেলোশিপ অত্যন্ত একটা হেলদি ফেলোশিপ, পারা সবথেকে বেশি টাকা পিএমএফ ফেলোশিপে পাওয়া যায়। ওক্ষেত্রে ক্রাইটেরিয়া বেসিক্যালি হচ্ছে 8 CGPA তোমার থাকতেই হবে, সেটা অবশ্যই দরকার, ওটা ছাড়া এখন অ্যাপ্লাই করা যাবে না। এছাড়া কিছু ইউনিভার্সিটি নিজস্ব ফেলোশিপ দেয়, আমি জানি ক্যালকাটা ইউনিভার্সিটি নিজস্ব ফেলোশিপ দেয়, অনেকের প্রজেক্ট থাকে যে প্রজেক্ট থেকে সিআরজি বলে কিছু সেন্ট্রাল রিসার্চ গ্রান্ট থাকে, সেখানে পিএইচডি স্টুডেন্ট নেওয়ার কিছু প্রভিশন থাকে যে আমি পিএইচডি স্টুডেন্ট নেবো তার ফেলোশিপটা করতে গিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু পিএইচডি করা যায়। ঠিক আছে, আবার বলছি পিএইচডি যতই ঢোকো অন্য ফেলোশিপে কিন্তু মনে রাখতে হবে নেট কিন্তু তোমাকে আলটিমেটলি ক্লিয়ার করতেই হবে, অথবা সেট, আদারওয়াইজ তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় তুমি যখন বসার জন্য এলিজিবলি হবে না, ইভেন ইউ আর ডুইং এক্সেলেন্ট পিএইচডি তার সহ তুমি সুযোগ কিন্তু পাবে না। ঠিক আগেবারের মতো এবারও বলবো, একাডেমিক ইনস্টিটিউটের মধ্যে অনেকেই যারা ইনস্টিটিউট যারা নিজস্ব পরীক্ষা নেয়, যেমন টিআইএফ আর আইএসএ নিজস্ব পরীক্ষা নেয়, এরা তো জেস দিয়ে বা নেট দিয়ে নেবেই, প্লাস তাদের নিজস্ব পরীক্ষাও কন্ডাক্ট করিয়ে নেয় ফর পিএইচডি এন্ট্রান্স যা থাকে, এবং সেটা কিন্তু অনেকে দেয়, এবং সেখান থেকে বেসিক্যালি ইনস্টিটিউট ফেলোশিপটা খুব ভালোভাবে পাওয়া যায়। সো আই থিঙ্ক এখানে মোটামুটি সামারাইজ করতে পারলাম যে পিএইচডির ক্ষেত্রে আমার কাছে কি কি অপরচুনিটিজ আছে, সেটা আমি আশা করছি ক্লিয়ার করে ছাত্রদের কাছে পারলাম। স্টুডেন্ট ইট ইজ ক্লিয়ার অর নট? স্যার স্যার পিএমএফ এর ব্যাপারটা একবার একটু বলবেন স্যার। পিএমএফ এর ক্ষেত্রে বেসিক্যালি থাকে হচ্ছে 8 সিজিপিএ থাকতে হবে পিজিতে, সিজিপিএ সি হ্যাঁ পিজিতে, সি পিজিতে, এটা তো পিএইচডি এর জন্য তুমি অ্যাপ্লাই করছো 8 সিজিপিএ তোমার থাকতে হবে, এবং সেটা কিন্তু ওই আবার একটা স্কেল আছে, মানে অনেক ইউনিভার্সিটি করে সিবিএসএস করার সময় যে আমরা অদ্ভুত স্কেল চুজ করি অনেকেরই সিজিপিএ বেশি হয়ে যায়, তা কিন্তু নয়, 10 পয়েন্ট স্কেলে 8 থাকতে হবে,
ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। মানে অভিজ্ঞতা আমার আর আমার আমার পিজি কোঅর্ডিনেটর সিজির অভিজ্ঞতা আছে, গতবারের ছাত্র আমার কাছে হইহল্লা করতে আরম্ভ করে যে ডাব্লিউবিসি ছিল বেশি সিজিপিএ আমাদের থেকে, কারণ তাদের স্কেলটা একটু আলাদা। সেটা বলা আছে 8 সিজিপিএ থাকতে হবে 10 পয়েন্ট স্কেলে, আমি সেটা তোমাদের পরবর্তীতে বুঝিয়ে দেবো কেরম ভাবে হয়। তুমি কোন সেমিস্টার? সেই পিজি সেম ওয়ান। আচ্ছা আচ্ছা, তাহলে যখন মার্কশিট দেবো তখন বুঝিয়ে দেবো ওটাকে। তো আমি একটা সময় ধরে ধরে বোঝাই সিজি পেপারটা কি, মানে এখন তো অনেকে সিবিএসএস টেস্ট বলে জানো, সেটা সেটা বুঝিয়ে দেবো। সুতরাং 10 পয়েন্ট স্কেলে অ্যাটলিস্ট 8 সিজিপিএ তোমায় থাকতেই হবে, না এটা অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারলে? এছাড়াও আরেক কিছু ক্রাইটেরিয়া আছে, এটা প্রাইমারি ক্রাইটেরিয়া, সেই নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হয় তেমনি, এটা নেসেসারি কন্ডিশন। সো ওকে, সো উই মুভ টু দ্য নেক্সট স্লাইড, একাডেমিক অপরচুনিটিজ আফটার পোস্ট গ্রাজুয়েশন, যেটা আমি বলছি এটা এই স্লাইডটি কন্টিনিউ। সেটা হচ্ছে যেটা গ্লোবাল পার্সপেক্টিভ বলার সময় আমাদের সমাদিত্য বললো, যে কে বলেছে আমাকে দেশি পিএইচডি করতে হবে, কে বলেছে আমাকে নেটি পাস করতে হবে, আই ক্যান অলসো চুজ অ্যাব্রড ইনস্টিটিউট, আমি বাড়ি যেতে পারি, যেটা সেটা অনেকেই আমাদের চয়েস হয়ে থাকে। এটা আমি দেখেছি অনেক সময় যারা আইআইটিতে পড়ে তারা শুরু থেকেই আরম্ভ করেছে জিআই বা টোয়েফেল, বা টোয়েফেলটা বেসিক্যালি ইংরেজি টেস্ট একখানা, যে সাবজেক্ট টেস্ট সেদিকে চলে যাবে। সেটা কিন্তু অনেকে ভাবতে পারো যে জিআরই দিয়ে, জিআরই মেনলি ইউএস আর ক্যানাডার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর তার সঙ্গে টোয়েফেল পাস করতে পারে ইংলিশ, ইংলিশটা ঠিকঠাক না থাকলে ওখানে পাওয়া যায় না, কারণ ইউএস ইউনিভার্সিটি অনেক সময় টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থাকে, যে তাদেরকে যারা পিএইচডি করছে তাদের একটা টাকা আসে হচ্ছে ক্লাস নিয়ে। সুতরাং সেটার জন্য অনেক সময় ইংলিশটা খুব ফ্লুয়েন্ট ওরা রাখতে, যেমন ওদের ছাত্র পড়াতে হয়, সেই জন্য। তো জিআরই বা গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন অনেকেই দেয় ইউএসএতে বিভিন্ন জায়গায় পাওয়ার জন্য, এই জিআরই স্কোর উপর নির্ভর করে কিরাম ইনস্টিটিউটে পাবে। মানে আবার বলছি আমেরিকাতে কিন্তু ইউনিভার্সিটির অভাব নেই, প্রচুর ইউনিভার্সিটি প্রাইভেট সেক্টর, প্রচুর ইউনিভার্সিটি, কিন্তু সেক্ষেত্রে যেটা সমাজ তো বললো একটু কেয়ারফুল থাকতে হবে। আমি জাস্ট বিকজ বিদেশে পাচ্ছি বলে চলে যাচ্ছি সেটা কিন্তু নয়, তার জন্য অনেক বেটার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট আমাদের এখানেও আছে, যেটা হয়তো আমরা জাস্ট বিদেশ যাওয়ার জন্য এখান থেকে পালিয়ে যাই, সেটা কিন্তু একদম করো না। ভালো ইউনিভার্সিটি ফিজিক্সের ক্ষেত্রে আমি জানি মেরিল্যান্ড ইউনিভার্সিটি আছে, আমি এমআইটি বা স্ট্যানফোর্ড ধরছি, যদি যদি খুব পাতো খুবই ভালো, কিন্তু অ্যাটলিস্ট তার পরের যে গ্রেডটা দেখেন মেরিল্যান্ড অনেকে পায়, অনেক সময় নিউ বাফেলোতে অনেকে পায়, নিউ ইয়র্কে পায়, কিন্তু সেটা অনেকেই যায়। কিন্তু একেবারে একটা ইউনিভার্সিটিতে পেয়ে গেছি জাস্ট জিআরই দিয়ে, এবং জিআরই স্কোর আমার খুব কম ছিল, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যাওয়াটা ভেবে দেখো, বিকজ এই প্রত্যেকটা অপরচুনিটি বললাম ইভেনচুয়ালি তোমার কিন্তু কেরিয়ার বিল্ড করবে, যদি এটা লিখেছি একাডেমিক অপরচুনিটি, কিন্তু আসলে এটা আলটিমেটলি পরবর্তী এটাই তোমার প্রফেশনাল লাইফে বিল্ড করবে। সুতরাং এটা খুব খেয়াল করে দেখো, এই আইএলটিএস যেটা আছে সেটা একটা ইংলিশ এক্সামিনেশন, ইংলিশে সেটা অনেকে দিতে হয় অনেক জায়গাতে। এটা বাদে কি আছে, ইউরোপ, ইউরোপের ক্ষেত্রে সমাজ তো অনেকগুলো ফেলোশিপের কথা বলেছে, আমার মধ্যে আমি ওটা একবার রিপিট করছি, ডিএলআর ড্যাট ফেলোশিপ, এটা জার্মানির জন্য হয়, এটা জার্মানিতে পায়। এছাড়াও কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে, যেটা আমি জানি অনেকেই করেছে, যে এমএসসি করতে করতে কোনো একজন ফ্যাকাল্টিকে অ্যাপ্রোচ করা, অ্যাপ্রোচ করে তার সঙ্গে প্রজেক্টের জন্য তার সাথে ইনভলভ হওয়া, করতে করতে করে তাকেই বলা যে আপনি যদি কোনো ফেলোশিপ দিতে পারেন, আই উইল ভেরি হ্যাপি টু ডু পিএইচডি উইথ ইউ। এটা কিন্তু অনেকেই পায়, আমার বহু চেনা সময় লোকজন পেয়েছে, একজন অস্ট্রিয়াতে আছে, এরকম একজন পেয়েছে, জানি সেটার ক্ষেত্রে। ফলে অনেকেই কিন্তু ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করতে পারো, মানে এখন ইউনিফর্ম কোনো পরীক্ষা না দিয়েও কিছু ইউনিভার্সিটিকে তুমি নিজস্ব ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো, যেটা সমাদিত বলেছে অনেকগুলো, আমাদের আমি একটা রিপিট করলাম ডিএলআর ড্যাট জার্মানির জন্য। আর একটা জায়গা থেকে থেকে অনেকে এমএসসি পর পিএইচডি করে না, কিন্তু এম ফিল করে, এম ফিল কোর্সটা কিন্তু অনেকেই করে, এটা কিন্তু একটা বেসিক্যালি রিসার্চের একটা ডিরেক্ট ফ্লেভার না দিলেও কিন্তু অ্যাটলিস্ট একটা রিসার্চের আমাদের আইডিয়া দেয় এম ফিল, যদিও শোনা যাচ্ছে নতুন শিক্ষিত হয়তো এম ফিল না থাকতেও পারে, আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু এম ফিল কোর্স, বা রাইট নাও অনেকে এম ফিল করে, এবং এম ফিল এখানে অ্যাডভান্টেজও পাওয়া যায়, যারা কলেজ সার্ভিস কমিশন বা পরীক্ষাতে যারা বসে তারা কিন্তু এম ফিল যাওয়াতে ক্রেডিট থাকে, তোমরা পরের বছর এমএসসি নেট পাস করলেই কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করবে, সেখানে দেখবে নেট পাওয়ার জন্য একটা নাম্বার, নেট এলএস পাওয়ার জন্য একটা নাম্বার, নেট জেআরএস একটা নাম্বার, এম ফিল একটা নাম্বার পাওয়া, সুতরাং এটা কিন্তু তোমাকে একটা ক্রেডিট দেবে এম ফিল করলে, এবং অনেকে এটা করে সেটার ক্ষেত্রে। আর একটা করা যায় যে টুয়েলভ লেভেলের টিচিং এর জন্য এক সময় যেটা হয় যে এমএসসির পর লোকজন বিএড পড়ে টুয়েলভ লেভেল টিচিং এ অ্যাপ্লাই করতে পারে, যেমন টেন লেভেলের জন্য হয়তো ইউজির পরই করা যায়, সেখানে ঘটনা করতে পারে। সুতরাং অনেকেই আবার যেটা করে, এটা অনেক বলবো না, বর্তমান লাস্ট 3-4 বছরে এটাই ম্যাক্সিমাম ফ্র্যাকশন যে এমএসসির পর তারা কোনোরকম চাকরি বাকরি, মানে কোনোরকম এর কথা না ভেবে, মানে রিসার্চের কথা না ভেবে তারা সরাসরি বিএড এ গিয়ে ঢুকে পড়ছে, এবং তার একটা বারবার তো আমরা বুঝতেই পারি এই প্রাইভেট বিএড করার জন্য ভর্তির যা কিউ থাকে সেটার দিকে, এটা কিন্তু অনেকেই করছে বিএড এর জন্য, এবং অনেকে বিএড করতে পারে, যেটা সমাজ তো বললো যে বিভিন্ন সিজিএল সেখানে প্রিপেয়ার নিচ্ছে, কারণ এটা কিন্তু খুব বাজে ট্রেন সেট হয়ে যাচ্ছে অনেকে আমাদের ক্ষেত্রে, আমার কলেজ থেকে বলতে পারি, আমার ডিপার্টমেন্ট থেকে, যে অনেকেই হয়তো বিএড এর দিকে ইন্টারেস্টেড হয়ে পড়ছে রাদার দ্যান পিএইচডি, জাস্ট বিকজ ওই পিএইচডির আনসার্টেনিটি একটা থেকে থাকে যে 5 বছর পর আমার কি হবে, আমি যদি পোস্ট ডক না পাই, আমার গাইড যদি সুইটেবল না হয়, আমার কেরিয়ার কি শেষ হয়ে যাবে, এই আনসার্টেনিটি অনেকের মাথায় ঢুকে গেছে।
আমি যার জন্য আমি বহু বোঝানো সত্ত্বেও আমি বসিলোকে অ্যাট্রাক্ট করতে পারি না টুয়ার্ডস পিএইচডি। হ্যাঁ, দু একজন ডেফিনেটলি যায়, তাদের মধ্যে অনেকে আমাদের এখানেও পিএইচডি করছে, আমাদের ডিপার্টমেন্ট অফ হেড একজনকে পিএইচডি করাচ্ছেন, সুতরাং সেরকম কিছু উদাহরণ আছে। কিন্তু অনলাইন লার্জ শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকেই বিয়ের দিকে চলে যাচ্ছে, যেটা কিন্তু খুব একটা একাডেমিক্সের ক্ষেত্রে হয়তো হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা নট এ গুড ট্রেন্ড আই গেস। এইবার আমি চলে যাচ্ছি প্রফেশনাল অপরচুনিটি, ডিরেক্টলি প্রফেশনাল অপরচুনিটিস। এটা কিন্তু কোনো এটা হলো যারা একাডেমিক্স কোর্সে ভর্তি হলাম, যেটা আমাকে লং টার্মে চাকরি দেবে তা কিন্তু না, একদম সরাসরি বিএসসি পাস করলাম আমি কী কী চাকরি জন্য বসতে পারি। সেটার জন্য কী কী আছে, যে স্টুডেন্ট কামিং ফ্রম দ্য ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স ক্যান অ্যাপ্লাই দ্য পোস্ট অফ সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যে সেখানে থেকে থাকে, সেটার জন্য সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ডিআরডিও ইসরো বার থাকে। অর্থাৎ বিভিন্ন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জন্য কিন্তু আফটার গ্র্যাজুয়েশন কিন্তু অ্যাপ্লাই করা যায়। আমি নিজের ইনস্টিটিউটে দেখেছি এই টেকনিক্যাল ইনস্টিটিউটে কিরম কাজ করে, অনেক সময় ক্লাস্টার মেনটেন্সের কাজ থাকে, যে মানে লার্জ কম্পিউটার যাদের মেনটেন করতে হয় তাদের একটা ক্লাস্টার ম্যানেজমেন্ট লোককে রাখতে হয়, তাদেরকে বলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এবং শুধু ডিআরডিও ইসরো বার তা নয়, বিভিন্ন সিএসআর ল্যাব এবং এসিআরবি ল্যাবেতেও কিন্তু এরা অনেকেই চাকরি পায়। এরা কিন্তু খুব খেয়াল রাখো তোমরা, যেটা বললো যে এটা নোট ডাউন করে রাখো কোন কোন কি কি বেরোচ্ছে, আমাদের এটা বললো, কারণ এটা বারবার এটা নেটে যেমন সার্ফ করা তোমরা মাঝে এটা সার্চ করে দেখবে না বেরোচ্ছে কিনা, এটা কিন্তু আফটার গ্র্যাজুয়েশনই পাওয়া যায়। আবার ডিরেক্টলি কি হয়ে যায়, পোস্ট অফ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট আইএসএম ধানবাদ ওখানেও পাওয়া যায়। এর জন্য অনার্স এবং পাস করে ছিল অ্যাপ্লাই করতে হবে, জাস্ট পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেই হবে, অনলি পিওর সায়েন্স থাকলেই কাজ মিটে যাবে আমাদের, সেটা অনার্স হোক বা পাস হোক, দে আর ইকুয়ালি এলিজিবল ফর দ্য জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্ট ইন আইএসএম ধানবাদ। এবং আফটার গ্রাজুয়েশন অনেকেই বিএড ডিগ্রি করে, যেটা বিএড ডিগ্রি যেটা বেসিক্যালি একটা প্রফেশনাল কোর্স বলে, বিএড কে এমনি সময় বিএড কে এমনি কোর্স একাডেমিক কোর্সে অনেকে প্রফেশনাল কোর্সও বলে থাকে, যে কোনো একটা অনেকেই আমি দেখেছি বিভিন্ন প্রাইভেট স্কুলে পাবলিক স্কুলে ডিরেক্টলি অ্যাপ্লাই করে, কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে অ্যাপ্লাই করে, বিভিন্ন নন গভর্নমেন্ট কলেজ স্কুল মধ্যে অ্যাপ্লাই করে, যদি এসএসসি পাতে খুব ভালো, আদার দ্যান এসএসসি কিন্তু প্রাইভেট কিছু স্কুল কলেজেও মানে স্কুল কলেজ বলো না স্কুলে অ্যাপ্লাই করে। এবং তারা বেসিক্যালি স্কুল ইন্সপেক্টর একটা পোস্ট, এটা এগেন এসএসসি থেকেই না, এসআই পোস্ট, স্কুল ইন্সপেক্টর, তারা কিন্তু এলিজিবল যাদের গ্রাজুয়েশন উইথ বিএড রয়েছে, তারা কিন্তু এর জন্য এলিজিবল। সুতরাং বিএড প্রফেশনাল কোর্স করলে কিন্তু নট অনলি টিচিং জব অলসো ইন্সপেক্টর জব আমার কাছে কিন্তু খুলে যাচ্ছে, ঠিক আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু রিসেন্টলি, এটা কিন্তু একদম আগেই ছিল না, এটা আমি আবার বলছি আমাদের সঙ্গে ভাবতেই পারতাম না, ইনফ্যাক্ট আমি কিছু এক্সাম্পল আমি সায়েন্স ফেয়ার দেখলাম বলে বুঝতে পারলাম, যেটা কম্পিউটেশনাল কাজ করে, অর্থাৎ কোডিং মানে কম্পিউটার প্রোগ্রামিং, জানি না তোমরা ম্যাথামেটিক্সে নিশ্চয়ই করো, কেমিস্ট্রি তো কিছু পরিমাণে করো, তাতে যাদের এফিসিয়েন্সি আছে তারা কিন্তু ডিরেক্টলি এই ডেটা অ্যানালিসের ফার্মগুলো চাকরি পেতে পারে। আমি নিজে দেখেছি, ইনফ্যাক্ট আমাদের যদিও সেটা এই বিএসসির পর সে পাইনি, সে পিএইচডি করেছে কম্পিউটার ফিজিক্সে, তো তার যেহেতু ফিজিক্সে তার কম্পিউটেশন ছিল এবং সে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে এসে ডিল করতো, সে কিন্তু অনায়াসে ফিজিক্সে তো কোনো জব পায়নি, কিন্তু কোনো একটা ডেটা অ্যানালিস্ট ফার্মেসি পেয়ে গেছে। তার উদাহরণ হচ্ছে টিসিএস এর আরএনডি সেক্টর হলো কিন্তু পায়, এবং তোমরা পিএইচডি করতে ফিজিক্স হয় তারা জানো যে এলএইচসি বলে একটা জায়গায় আমাদের হাই এনার্জি পার্টিকেল ফিজিক্সের রিসার্চ হয়, তাদের হিউজ লেভেল অফ কোডিং করতে এবং হিউজ লেভেল অফ ডেটা নিয়ে তাকে ট্যাকেল করতে হয়। তাদের অনেকেই কিন্তু আফটার পিএইচডি হয়তো একাডেমিক জবে না থেকে ডিরেক্টলি চলে যাচ্ছে এই সমস্ত ডেটা অ্যানালিস্ট ফিনান্স এসব দিকে তারা চলে যায়। আর একটা যেটা সমাজ তো বলেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মানে ওটা একটু ঘুরিয়ে অন্য নামে বলছি আমি, ফার্মাসিউটিক্যাল সেলস রিপ্রেজেন্টেটিভ ইন ভেরিয়ার মেডিসিন কোম্পানি, যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে তাদের অনেক বেটার কোম্পানিতে পাওয়ার সুযোগ থাকে। মানে আমি নিজে দেখেছি যে আর্টস ব্যাকগ্রাউন্ড তারা খুব ভালো কোম্পানিতে পায় না, পায় ডিফিনেটলি পায়, এরকম না যে সমস্ত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা এই সেলস এক্সিকিউটিভরা সায়েন্স থেকে এসছে, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ডে সায়েন্স থাকে, হোয়াট এভার বায়োলজিক্যাল অর মেবি পিওর সায়েন্স, তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি পেতে কিন্তু অনেক সুবিধা হয় এই সমস্ত জবটার ক্ষেত্রে। এটা অনেকেই আগে ভাবতো না, কিন্তু এখনকার দিনে কিন্তু এটা খুব ভালো ট্রেন্ড হয়েছে। আমি জানি মানে আমার বন্ধু বলে অনেকেই এটা করেছে, এটা অনেকে প্রাইমারি থটও তো মাঝে থাকে না আমি সেলস রিপ্রেজেন্টেটিভ হবো, আমি এখানে চুজ করবো, কিন্তু এখন এটা বেশ কমন ট্রেন্ড হয়ে গেছে। এরপর কি আছে, প্রফেশনাল অপরচুনিটিস আফটার পোস্ট গ্রাজুয়েশন, আমি কি বললাম আগে গ্রাজুয়েশনটা বললাম, এবার প্রফেশনাল এটা বলতে যে পোস্ট গ্রাজুয়েশনে কি করা যায়। ঠিক যেমন সায়েন্টিফিক অফিসার এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বিএসসির পর নেওয়া যায়, তেমনি এমএসসি পুরো নেয়, পার্টিকুলার ডিইনস্টিটিউট নেয় বিআরসি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে কন্ডাক্ট করে এই এক্সামটাকে, বিআরসি ডিজিপিএস ওসিএস এক্সামিনেশন, এটা কিন্তু লোকজন অনেকেই সায়েন্টিফিক অফিসারের পোস্টটা পায়। আফটার কোয়ালিফাইং এক্সামিনেশন ওদের একটা এক বছর ট্রেনিং থাকে, সেই ট্রেনিং এর পর তারা পোস্টিং পায়, এবং সেই পোস্টিংয়ের পরে তারা বেসিক্যালি পিএইচডিও করতে পারে, অ্যাট দ্য সেম টাইম তারা প্রজেক্টের কাজও করতে পারে। এটা আমাদের এখানে খুব নিয়ারেস্ট ইনস্টিটিউট হচ্ছে ভিসিসি, আমাদের ডক্টর সৃজিত ভট্টাচার্য ওখান থেকে পিএইচডি করেছেন, ওনার কাছে গেলে তোমরা খুব ভালো আইডিয়া পাবে, বিকজ হি ইন্ডিভিজুয়ালি মানে নিজেই ওখানে ইনভলভ ছিল, বাট এজ নট এজ এ সায়েন্টিফিক অফিসার বাট এজ এ পিএইচডি ফেলো। তো সেখানে কী ধরনের কাজকর্ম হয়, এটা কিন্তু আবার বলছে জব,
পিএইচডি কিন্তু কোনো জব না, এটা 5 বছরের একটা টেম্পোরারি ফেলোশিপ, যেটা শেষ হয়ে গেলে তোমাকে হয়তো উইদাউট ফেলোশিপ করতে হবে, কিন্তু এই যেটা তুমি পাবে এই যে বিআরসি তে সাইন্টিফিক অফিস, এটা কিন্তু একটা জব। 1 বছর ট্রেনিং হবে, ট্রেনিং এর পর তোমার সেকেন্ডার পারফরমেন্সের ভিত্তিতে তোমাকে বিভিন্ন ডি ইনস্টিটিউটে পোস্টিং দেওয়া হবে। তার মধ্যে অনেকেই আমি দেখেছি ভিএসসি তে চলে আসে, বিকজ বাঙালি একটা ইনহারেন্ট টেন্ডেন্সি তো হয়তো বাইরের দিকে চলে আসার চলে আসে। এটা কিন্তু খুব ভালো পরীক্ষা, অবশ্যই তোমরা দেবে যারা ফিজিক্স কেমিস্ট্রিতে আছে, অনেকেই দেয় এটা ক্ষেত্রে। এটা খুব ভালো করে প্রিপেয়ার করবে, কোশ্চেন খুব বেশি কঠিন হয় না, কিন্তু ওই স্পিডটাকে খুব ভালো করে ম্যানেজমেন্ট করতে হয়। এবং পার্টলি ইন্টারভিউ, আমি বারবার বলতেছি ইন্টারভিউ, এই এই পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউটা কিন্তু খুব ক্রুশিয়াল। ইন্টারভিউতে কিন্তু খুব ভালো করে তোমাকে পারফর্ম করতে হবে, এবং তারা যাকে বলে বিএসসি থেকে এমএসসি যে কোনো টপিকে তোমাকে কোশ্চেন করতে পারে, সুতরাং সেটা খুব ভালো করে পড়ে যাও। আমি আগে থেকে বলছি রিটেন পরীক্ষা অনেকে কোয়ালিফাই করলেও ইন্টারভিউ দিকে অনেকেই কেটে যায়, দ্যাটস এ ভেরি আনফর্চুনেট থিং। ওকে, দ্য নেক্সট থিং ইজ আ পোস্ট গ্র্যাজুয়েট অ্যালং উইথ দ্য 3-1 ইয়ার ডিপ্লোমা। এটা অ্যাকচুয়ালি বিআরসি থেকেই পরীক্ষা অনেক সময় পায় অনেকে, যে এই একটা পোস্ট গ্র্যাজুয়েট অ্যালং উইথ দ্য ইয়ার ডিপ্লোমা, এটা ডিপ্লোমা দুবার হয়ে গেছে, আমি সরি, রেডিওলজিক্যাল মেডিকেল ফিজিক্সে 1 বছর ডিপ্লোমা কোর্স করে, তারা কিন্তু এই মেডিকেল রেডিয়েশন প্রোটেকশন অফিসার হিসেবে রিক্রুটমেন্ট পায় বিভিন্ন ক্যান্সার ইনস্টিটিউট এবং বিআরসিতে পায়, ঠিক আছে। এবং এই কোর্সটা যেহেতু হয় বিআরসিতেও হয়, এটা খুব ভালো কাজ। আমরা জানি ক্যান্সার সময় মানে রোগীকে বেসিক্যালি রেডিয়েশন দিতে হয়, এবং সেটা কিন্তু খুব কন্ট্রোল হতে দিতে হয়, আদারওয়াইজ সেটা কিন্তু অনেক ক্ষতি করতে পারে। এবং সেই বিষয়ে এক্সপার্টাইজেশন বেসিক্যালি ডিপ্লোমা কোর্সটা করতে হয়, মেডিকেল রেডিয়েশন প্রোটেকশন অফিসারের সেই কাজটাই করে, এটা খুব ভালো কাজ। এটা আমাদের ডিপার্টমেন্ট অনেক ছাত্রছাত্রী পেয়েওছে আমি জানি এটার জন্য। এবার কি আছে ইউপিএসসি, যে ইউপিএসসি তো এমনি পরীক্ষা কোনো কথা সমাজে তোমাদেরকে বলেছি আদার দেন একাডেমিক ডিরেক্টলি, ইউপিএসসি কিন্তু জিও ফিজিক্স এবং জিও সায়েন্টিস্টের একটা খুব ভালো পরীক্ষা নেয়। এটা কিন্তু ফিজিক্স থেকেও যায়, কেমিস্ট্রি থেকেও যায়, অনেকে নেয়। যারা খুব ফিল্ড ওয়ার্ক পছন্দ করো তারা কিন্তু এটা খুব ভালো চুজ করো, অর্থাৎ যারা মাঠে ঘাটে নেমে ডেটা কালেকশন এসব নিয়ে খুব পছন্দ করে, যাদের মানে ঘরে বসে থিওরিটিক্যাল ওয়ার্ক নেয়, একদম রাস্তায় নেমে ওয়েল ইনভলভ সিচুয়েশন থেকে থাকা, তারা কিন্তু পরীক্ষা দিতে পারে। এটা ইউপিএসসি কন্ডাক্ট করে, এই নিয়ম পাল্টেছে, আগে ছিল হচ্ছে গেটের র্যাঙ্কের ভিত্তিতে, এখন হয়ে গেছে ইউপিএসসি নিজস্ব পরীক্ষা নেয়, আমি জানি না পরবর্তী ফিল্ডটা ওরা আবার পাল্টাবে কিনা, বাট রাইট নাও এটা কিন্তু লোকে নেয়, জিও সায়েন্টিস্ট এবং জিও ফিজিক্স অনেকেই পায়। নিজস্ব রিসার্চ করার স্কোপ একটু কম, বিকজ তোমাকে বেসিক্যালি জিও ফিজিক্স রিলেটেড কাজই করতে হবে, এবং সেখানে কিন্তু তোমার খুব ভালো লেভেলে কোডিং এবং সায়েন্সে বা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে তোমার ভালো ফার্ম নলেজ থাকা দরকার সেটার জন্য। খুব ভালো চাকরি, ইটস জব ডিরেক্টলি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ মাইন্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, খুব ভালো চাকরি এর ক্ষেত্রে। এটা কি করা যায়, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ফ্রম সায়েন্স টিম আর অলসো এলিজিবল ফর দ্য পোস্ট অফ সায়েন্টিফিক অফিসার সি ইন ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার অফ ওশান ইনফরমেশন সায়েন্স, অ্যাটমিক মিনারেল ডিরেক্টরেট ফর এক্সপ্লোরেশন অফ অ্যান্ড রিসার্চ, ইন্টার অ্যাক্সেলারেটর ইউনিভার্সিটি দিল্লিতে আছে, এবং এছাড়াও ডিএসটি সিএসআর বিভিন্ন ন্যাশনাল লেভেল, এটা হচ্ছে সায়েন্টিফিক অফিসার সি এর পোস্ট, এটা কিন্তু বিএসসির পর পাওয়া যায়, সরি এমএসসির পর অ্যাপ্লাই করা যায়। সুতরাং এটাও মাথায় খেয়াল রাখতে হবে, সায়েন্টিফিক অফিসারের পোস্ট কিন্তু নট অনলি ইন বার্ক বাট অলসো অ্যাভেলেবল ইন দ্য আদার সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউট, সেখানে কিন্তু অ্যাপ্লাই করা যায়। এটা ছাড়া কি আছে, ডিআরডিও একটা পোস্ট অফার করে সায়েন্টিস্ট বি, এটা এমএসসি পাস ছাত্রের ক্ষেত্রে কোথায় পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে সেটা করা যাবে। এটা বাদে একটা খুব ইন্টারেস্টিং জব আছে, এটা আমার বন্ধু বান্ধব পেয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিগুলো, এরা কিন্তু সায়েন্টিফিক অফিসার নেয়। এটা আগে যেটা করতে হচ্ছে নিজে পরীক্ষা করতে, আমার মনে আছে ওএনজিসি আগে নিজস্ব পরীক্ষা নিতে একখানা, আবার মাঝে মধ্যে আবারও বলছি যে পরীক্ষা পদ্ধতি মাঝে পাল্টে যায়, তারা বেসিক্যালি কি করে গেটে র্যাঙ্কের ভিত্তিতে ইন্টারভিউতে কল দেয়, সুতরাং গেট পরীক্ষার ইউটিলিটি তুমি এইসব দেখা পাবে, এই যে এই পরীক্ষা করার জন্য বা অনেক সময় জিও সায়েন্টিস্ট পরীক্ষা তো গেটের র্যাঙ্ক দেখে। সুতরাং যে বললাম গেট দিয়ে শুধু পিএইচডি না না, তুমি গেটের ভালো র্যাঙ্ক করলে কিন্তু এই সমস্ত সায়েন্টিফিক অফিসারের পরীক্ষা করতে তুমি ভালো অপরচুনিটি তোমার কাছে খোলা থাকে, এটা অনেকেই পায়, আমার বন্ধু বান্ধব পেয়েছে, এটা অনেকেই পায়। গেটটা ভালো করে দিয়ে মোটামুটি 100 থেকে 150 মধ্যে র্যাঙ্ক করা যায়, ইন্টারভিউতে মোটামুটি রিজনেবল যদি একটা পারফরমেন্স দেখানো যায় এটা পেয়ে যায় লোকজন। সুতরাং এটা ডিরেক্টলি জব, কোনো 5 বছর 6 বছর লং টার্ম অপেক্ষা না, সেটা হয়ে যায়। আমি ক্লিয়ার টু এভরিওয়ান আর নট, পরিষ্কার আছে ব্যাপারটা? হ্যালো স্টুডেন্টস, ইয়েস স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। এবার লাস্ট হচ্ছে প্রফেশনাল অপরচুনিটিস আফটার পোস্ট গ্রাজুয়েশন। পোস্ট গ্রাজুয়েশনের পর যেটা বললাম, নেট সেট এমএসসি কোয়ালিফাইড ছেলেরা আপাতত যা ইউজিসি নর্ম আছে থাকলেই তারা উইদাউট পিএইচডিতে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট অ্যাপ্লাই করতে পারে। আর একটা যেটা হয়, এটা এটা বিভিন্ন এটা কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কিন্তু একটা লেকচারিং পলিটেকনিক করা যায় যেটা বেসিক্যালি WBPSC না, ওয়েস্ট বেঙ্গল PSC নেয়, তার জন্য নেটও থাকতে হবে না, জাস্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই হবে, তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই দেয়, পলিটেকনিক লেকচারার স্কেলে তাদের একটু বেতন হয়, অ্যাসিস্ট্যান্ট লিটল বিট একটু কম, আদারওয়াইজ ইটস ভেরি নাইস, এগুলো অনেকেই নেয়, প্রতি বছর এটা হয়। এমএসসি স্টুডেন্ট উইথ বিএড ক্যান অ্যাপ্লাই দ্য টিচিং ফোর্স ইন ভেরিয়াস প্রাইভেট অ্যান্ড পাবলিক স্কুল, যা বললাম এমএসসি হয়ে গেছে অনেক ভালো ভালো স্কুলে অ্যাপ্লাই করতে হয়, কেন্দ্রীয় বিদ্যালয় হোক বা যদি এসএসসি হয় সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যেটা আরও যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে আফটার পিএইচডি মানে হাইপোথেটিক্যালি অ্যাটলিস্ট অন্তত লোকজন পিএইচডি পরেই অ্যাপ্লাই করতে পারে বিভিন্ন ফ্যাকাল্টি পজিশনের জন্য, কিন্তু ট্রুলি স্পিকিং আমি আগেই বলছি কোনো হাইডেন্সি এখানে রাখবো না,
নিয়মকে নিয়মের ভেতরের নিয়মটা তোমাকে বলতে চাইছি, পোস্ট ডক্টরাল না থাকলে কিন্তু পাওয়া যাবে না। যে আইআইটি এনআইটি আইজার নাইজার এই বিভিন্ন ইনস্টিটিউটে যেন চাকরির যে স্কোপ ফ্যাকাল্টি পজিশনের জন্য সেখানকার জন্য সেটা কিন্তু বেসিক্যালি এটা অ্যাটলিস্ট 3-4 বছর পোস্ট ডক্টরাল দিকে করতে পারে, অর্থাৎ 5-9 কেন বেশ লং টাইম, একটা 5-8 করলে অনেক সময় একদিন পেয়ে যায়, তারা কিন্তু একটা ভালো সুযোগ থাকে ইনস্টিটিউটে পাওয়ার। সুতরাং সেটা অবশ্যই অনেকে টার্গেট করে। আবার বলছি এক্ষেত্রে ট্রিমিনাস পারসিস্টেন্স লাগে, মানে নট ইভেন আফটার পিএইচডি ইউ গেট দ্য জব, আফটার পিএইচডি ইউ গো ফর দ্য পোস্ট ডক অ্যান্ড পোস্ট ডক অ্যাটলিস্ট ফর 3 ইয়ার্স ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইন দিস ইনস্টিটিউট। ওকে, এটা কি বললাম বোঝা গেল না? বোঝা গেল না? ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান অর নট? ওকে, নাদার লাস্ট ওয়ান আর এম বি। হ্যাঁ বলো বলো স্যার। বলছি সিএসআইআর ডিএসটি এখানে যে সায়েন্টিফিক অফিসার সি এর মানে পোস্ট গুলো, এগুলো কি আফটার পিএইচডি করার? হ্যাঁ, সব আফটার পিএইচডি করার, তুমি তখন হায়ার ডিগ্রি পেয়ে গেছো, তখন বেসিক্যালি লোকজন করে না, লোকে পিএইচডি করে ওখানে পেয়ে, মানে এরকম না যে তুমি হায়ার ডিগ্রি পেলে লোক, মানে এর জন্য কি নেট নেটটা দিতেই হবে, নেট কোয়ালিফাই করতে হবে? ওটা বললাম তো, শুধু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, দেখো লিখে রাখা, দেখো অনলি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে তোমার। ওকে স্যার, এর জন্য কি কি মানে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড লাগবে? ওই যে বললাম ফিজিক্স কেমিস্ট্রি থেকে নেয়, ম্যাথ থেকে নেয়, সেখান থেকে, বুঝতে পারলে? মানে এটা কিন্তু বেশ ভালো ফ্যাসিলিটি না, কারণ সায়েন্টিফিক অফিসার বেশ লাগে বিভিন্ন ন্যাশনাল ল্যাব গুলোতে, ঠিক আছে? সুতরাং ওটা এমএসসি পর অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমি আবার বলছি, জানি না কত ফ্রিকুয়েন্ট এখন অ্যাডভার্স গুলো বেরোচ্ছে, এই কোভিড এর জন্য হয়তো মেবি একটু ইনফ্রিকুয়েন্ট হয়ে গেছে, বাট আদারওয়াইজ এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিরেক্টলি জব একটা। এরপর যে আছে আর এম বি সেক্টর, এটা আমার এক্সপিরিয়েন্স আছে, বিকজ আমার ইনস্টিটিউট থেকে বেশ কয়েকজন পেয়েছে আফটার পিএইচডি এবং পোস্ট ডক্টর পেয়েছে। এটা বললাম যে ধরা যাক কেউ পিএইচডি পেয়েছে ন্যানো টেকনোলজিতে, আমি জানি না ম্যাথামেটিক্সের লোক বা কেমিস্ট্রি লোক এটা কতটা বুঝতে পারবে ন্যানো টেকনোলজি ব্যাপারটা কি, বাট অ্যাটলিস্ট সায়েন্স ফিজিক্সের লোকরা ব্যাপারটা বুঝতে পারবে ন্যানো টেকনোলজি ব্যাপারটা আমাদের থাকে, যেটা বেসিক্যালি বাল্ক স্কেলের জায়গায় সার্ফেস স্কেলে যখন আমরা রিসার্চ করছি, তাদের একটা বিরাট সুযোগ থাকে বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানি চাকরি পাওয়ার, বিরাট সুযোগ থাকে যারা পি। আবার বলছি কিন্তু এখানে কিন্তু চয়েস অফ টপিকটা খুব ইম্পর্টেন্ট, মানে এরকম নয় যে আমি সমস্ত সাবজেক্টে পিএইচডি করলে আর এন সেক্টরে পেয়ে, তা কিন্তু নয়। থিওরিটিক্যাল সায়েন্সে পিএইচডি করে পাওয়ার চান্স একেবারেই নেই বললে চলে, যারা ন্যানো টেকনোলজির মধ্যে করছে বা যারা কম্পিউটেশনাল ফিজিক্সে করছে, তারা কিন্তু বেশ ভালো সুযোগ থাকে বিভিন্ন ফিনান্স কোম্পানি বা ইলেকট্রনিক্স কোম্পানিতে অ্যাবজর্ব হয়ে যাওয়ার। ইনফ্যাক্ট ফিনান্স কোম্পানিতে ম্যাথামেটিক্স থেকে লোকজন যায়, মানে ভালো যারা কোডিং জানে, ম্যাথামেটিক্স ভালো অ্যালগোরিদম থাকে সেগুলোর ক্ষেত্রে লোকজন পায়, মানে ডেফিনেটলি কেমিস্ট্রি থেকে ফার্মাসিউটিক্যাল ল্যাবগুলোতে তার এন্ট্রি পজিশন পায়, যারা এটা একটু আগে সমাজিত্রা বলছিল যে খুব ভালো রিসার্চ করার পর পার্টিকুলার টপিক রিসার্চ করার পর সেক্ষেত্রে অনেকেই পজিশনটা পায় ফার্মাসিউটিক্যাল ল্যাবগুলোতে, অ্যাজ এ ভ্যাকসিন ডেভেলপার মেডিসিন ডেভেলপার অনেকেই পায়। আই রিলি ডোন্ট নো সাচ ডিটেলস বিকজ এটার জন্য এক্সপার্টাইজ সময় বায়োলজিক্যাল সায়েন্সের লোকেরা ভালো বলতে পারবে, বাট ডেফিনেটলি ইটস এ ওয়ে যারা কেমিস্ট্রি তাদের কাছে অবশ্যই সেটা এটা পেয়ে থাকে। সুতরাং এটা একটা দারুণ জিনিস যে আর এটা কিন্তু আবার বলছি এক্ষেত্রে পিএইচডি টপিকের সিলেকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি কসমোলজিতে পিএইচডি করে আমি উই ক্যানট এক্সপেক্ট যে আমি একটা কারেন্ট সেক্টরে চাকরি পাবো, যেখানে খুব ক্লিয়ার, সেক্ষেত্রে আমার একাডেমিক আমার অনেক এক্সেল করার সুযোগ আছে, আমি মেবি ভবিষ্যতে হয়তো অশোক সেন হবো, আমি মেবি হয়তো ভবিষ্যতে পেনরোজ হবো, কিন্তু সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিয়াল জবেতে পাওয়ার চান্সটা একটু কম। তার এগুলো অ্যাপ্লাইড যেগুলো আমার যেগুলো আমার আছে ন্যানো সায়েন্স বা কম্পিউটার যারা করে, আমি যে বললাম পার্টিকুলার যারা এলএসসিতে কাজ করে, তারা অনেকেই ভাবে তারা হয়তো অনেকে জাস্ট এলএসসি পার্টিকেল ফিজিক্স নিয়ে কাজ করছে, কিন্তু আসলে আমি নিজে ভেতরে থেকে দেখি যাতে হিউজ লেভেলে কোডিং করতে, হিউজ হিউজ, মানে তাদের কোডিং এর সাথে মানে সায়েন্সের ফিজিক্সের টাচ অনেকটাই তাদের কমে যায়, কারণ তারা খুব ন্যাচারাল চয়েস ফর দ্য ফিনান্স কোম্পানিজ টু রিক্রুট দ্য ইন আর এন ডি সেক্টর। সো আই হোপ এটা আমি ভালোই টিমে কভার করতে পারলাম। আমি জানি না কতক্ষণ আমি টাইম নিই, আই ডোন্ট নো আমি ডেলি ঘরে দিয়ে তাকাইনি, আমি ফিনিশ উইদিন দ্য টাইম অর নট? হ্যালো, ইয়েস ইউ আর উইদিন দ্য টাইম এমবিট। So again, I'm very happy to give him that take for this opportunity provided to me to discuss opportunities in basic sciences. কারণ এটা আমার একটা সুবিধা হলো যে ভবিষ্যতে যেমন ছাত্র আমার কাছে আসে, তা আমি প্রিপারেশন দিতে পারবো, বাবা দেখ এখানে কি আছে। তো এরকম ধরনের প্রোগ্রাম কলেজ থেকে করে খুবই একটা নতুন ডিরেকশন দিকে আমরা নিয়ে যাচ্ছি, এটা কেরিয়ার কাউন্সিলের মধ্যে একটা হচ্ছে। আমার প্রিন্সিপাল স্যারকে খুব ধন্যবাদ এবং এওকেসি কোর্ডিনেটর খুব ধন্যবাদ। সুতরাং আমি এখানেই আমার টক এন্ড করছি, যদি কোনো ছাত্র বলতে পারে জাস্ট কোনো কোশ্চেন আমাকে প্রশ্ন করতে পারো। বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে যারা পোস্ট গ্রাজুয়েট করছে ফিজিক্স বা বেসিক সায়েন্সে, আমাদের বেসিক সায়েন্সে শুধু ফিজিক্স আছে, এরা কিভাবে ভিসিসি বা এসআইএমপি তে সুযোগ নিতে পারে যদি কিছু একটু ধরে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা নটলি বারাসাত গভর্নমেন্ট আর অন্য জায়গাতেও আমি বারবার রিপিট করেছিলাম যে তারা বেসিক্যালি আইদার নেট কোয়ালিফাই করবে, নেট কোয়ালিফাই করে ইনস্টিটিউট মধ্যে অ্যাপ্লাই করবে, অথবা যদি কোনো ইনস্টিটিউট নিজস্ব ভিসিসি এখন নিজস্ব পরীক্ষা নেয় না, আগে নিতে এককালে ভিসিসি এখন অনেক সময় নেটের র্যাঙ্কের ভিত্তিতে কল করে ইন্টারভিউতে তার ভিত্তিতে জনকে দেয়,
তাহলে সেইখানে তারা তারা এখন পরীক্ষা করে নেয় না, তখন তাদের নেটের র্যাঙ্কের ভিত্তিতে অনেক সময় জেস্টের র্যাঙ্কের ভিত্তিতে তারা ইন্টারভিউতে কল যাবে এবং সেখানে একটা স্যাটিসফ্যাক্টরি ইন্টারভিউ দেবে এবং তাদের তারা চান্স পাবে। কিন্তু চয়েস অফ টপিক কিন্তু একটু ডিফিকাল্ট। মধ্যে এখানে একটা কথা বলতে চাই যে এটা আমাদের সময় এখন ছিল না, এখন সায়েন্স স্টুডেন্ট জিনিসটা হয়েছে যে আগে থেকেই তোমার ডিক্লেয়ার করতে তুমি কি পিএইচডি করতে চাও। আমরা যখন ঢুকেছিলাম সায়েন্স স্টুডেন্ট আমাদের একটা বছর টাইম ছিল ফ্রি টু চুজ দ্য সাবজেক্ট, মানে আমি নিজে ঢুকেছিলাম পার্টিকুলার ফিজিক্স করতে, বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই হোক আমি পরবর্তীতে স্কিপ করেছি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। শুনে এখন ছাত্রদের কাছে এই প্রভিশনটা কমে গেছে। এখন শুরুতেই আমি এক্সপ্লেন করবো না থিওরিগুলো আগে বলতে হয় যেটা আমি কোটা হেলদি কালচার বলে মনে করি না, কারণ যেটা আগেই বললাম যে ইনস্টিটিউটের যারা যারা যাচ্ছে তারা হয়তো রিসার্চ সম্বন্ধে এক্সপোজারই নেই, তারা কারোর থেকে শুনেছে এক্সপ্লেন করলে খুব ভালো চাকরি পাওয়া যায় সে ঢুকে পড়ছে। কিন্তু সে যে আমরা একটা এক বছর টাইম পেয়েছিলাম ফ্যাকাল্টির সাথে ইন্টারাক্ট করা, এইটা আমি তোমরা সবাইকে বলছি পার্সোনালি ফ্যাকাল্টি প্রোফাইল দেখবে, মানে যখন কোনো পিএইচডি অ্যাপ্লাই করতে হচ্ছে অবশ্যই তার ফ্যাকাল্টি প্রোফাইল দেখবে, তার লাস্ট ফাইভ ইয়ার্সের কাজ দেখবে, মানে কোনো একজন স্যার খুব হাই ইম্প্যাক্ট জার্নালে কাজ করেছে হয়তো আজ থেকে কুড়ি বছর আগে, সেটাই হয়তো এখন এখনো আমরা চলে যাচ্ছে, লাস্ট পাঁচ বছর তার ছাত্রের সঙ্গে পাবলিকেশন খুব বেশি নেই, সেক্ষেত্রে সতর্ক হয়ে ঢুকতে হবে। কারণ পিএইচডি কিন্তু ওয়ান ওয়ে চ্যানেল, একবার ঢুকে গেলে কিন্তু বেরোনো খুব মুশকিল। অনেকে করেছে দু বছর পর গাইডের সাথে ঝামেলা করে অন্য গাইডের কাছে চলে গেছে, বাট সেটা করে হেলদি প্র্যাকটিস না, ওই ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, এটাই আমি পিএইচডি গাইড সিলেকশনের ক্ষেত্রে বলবো। অবশ্যই যেটা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু গাইডের প্রোফাইল দেখে নেবে, ছাত্রের সাথে তারা কিরম কাজ করছে দেখে নেবে, সেগুলো অবশ্যই দেখে ঢুকবে। ক্লিয়ার না ক্লিয়ার না স্টুডেন্টস? হ্যাঁ স্যার। সো এনি আদার কোশ্চেন? So I'll stop presenting now. So if the students, if they do not have any other questions, then we have now come to the end of today's program, that is second day of the observance of Students Week. And I would like to thank honorable. বলবো? হ্যাঁ স্যার বলুন। কিন্তু আমি একটু পাঁচ মিনিট বলবো তো পারি? স্যার হ্যাঁ স্যার আপনি বলুন। শোনার পরে দেখো তোমাদের দুজনকেই এরা একেবারে আমার অনুস্পতি এবং সত্যি ওদের প্রতি আরো আমার শুভেচ্ছা রইলো, ওরা নিজেরা নিজেদের লাইফে বড় আরো কিছু করুক, আরো কাজকর্ম করুক, আরো উন্নতি হোক। আর ছাত্র ছাত্রীদের বলছি দেখো সুন্দর দুটো পিস বললো, ওরা কিন্তু বর্তমানে যারা হায়ার এডুকেশন নিয়ে চিন্তা ভাবনা করছে তাদের কাছে পরিষ্কার বলে দিচ্ছে সব সেক্টরে সব কিছুর মধ্যে। শুধু দেখো আমি একটি দুটি কথা বলতে চাই, যেটা হচ্ছে কি জানো তো, যেটা প্রথমেই ওরা যেটা সব কিছু বলার মধ্যে কিন্তু একটা ঠিক করলো বা বললো, তোমাদেরই আর কি ভাবতে হবে চিন্তা করতে হবে, এইটাই কিন্তু জীবনের দেখো মূল মন্ত্র, যে নিজেদের প্রথম ভাবতে হবে এবং নিজেরাই চিন্তা করতে হবে কি করতে চাই বা কি করতে পারি। তার মধ্যে দেখো দুটো জিনিসের মধ্যে একটু গ্যাপ ওদের থেকে একটু একটু আলাদা সুরে আমি বলছি, সবাই দেখো যে একদম কলেজের মাস্টার হবো রিসার্চার হবো এরকম তো ধরো সম্ভব না, কিন্তু আশা হত হবে না, কেউ মনে মনে বলবে প্রত্যেকের জন্যই কিন্তু একটা পরিধি আছে এবং সেই পরিধিতেই আমরা সকলে বেড়ে উঠব, সকলেই আমরা সমাদিত্য বা এই সুদীপ বা এই মান্তি এদের মতো আমরা কেউ হতে পারবো না, কিন্তু এটা দেখো কিন্তু আমরা হতে পারি যেটা চাই প্রত্যেকেই প্রথম কিন্তু বড় লোক না হয় বড় মাপের মানুষ, এটা তোমাদের কাছে আমি যেটা বলতে চাই। এটার জন্য দরকার কিন্তু যে একটা বড় বিরাট কিছু রিসার্চ করতে হবে কলেজে পড়াতে হবে অ্যাটল না, তোমাদের আমার আমার নিজের জীবন দিয়ে একটা ছোট্ট গল্প বলি তাহলেই তোমরা বুঝতে পারবে। আমি যখন বিএসসি জাস্ট পাস করলাম দেখলাম কি খুব সুন্দর একটা কি আছে বলতো, পুকুরে না মাছের বাচ্চা তৈরি করে হ্যাচারি বলে, সেটার থেকে ওই মাছ একটু বড় করলে বিক্রি করলো, ওয়েস্ট বেঙ্গলে একটা বিরাট একটা ব্যবসা ছিল। সঙ্গে সঙ্গে সেই জায়গাটা একটু দেখে দেখে যারা ধরো কেমিস্ট্রি পড়ে শুধু না যা বা বটানি পড়লো বা জুলজি পড়লো কি তাই না, একটা সায়েন্সের একটু ব্যাকগ্রাউন্ড থাকলে সেই জায়গাটায় কোন কোন প্রপোর্শনে কী কী দেওয়া যায় তুমি লিটারেচার সার্ভে করলেই সেটা বুঝে যাবে,
সেটা বুঝে প্রফেশনালি করতে গেলে কিন্তু নেই, নিজে কিন্তু এই ফিল্ডেই উন্নতি করতে পারবে। মানে শুনতে খারাপ লাগবে, আমি কিন্তু বলছি কি কেন বলতো, হায়ার এডুকেশনটাই শেষ কথা না, শেষ কথাটা কি আমার একটু দাঁড়ানো। কারণ তোমাদের একটা জিনিস মনে রাখবে, আমাদের দুটো হাত দুটো পা আছে, তার পেছনে একটাই উদ্দেশ্য, আমি জন্মেছি একটা হয়তো খুব দুস্থ খুব গরিব পরিবারে, কিন্তু যখন মারা যাব তখন কিন্তু আমার দুস্থ বা গরিব থাকা চলবে না। মানে আমি জন্মালেও গরিব পরিবারে তার থেকে উন্নতি করেই আমার পরিবারকে ছাড়বো। সেই জায়গাটায় নিজের বুদ্ধিমত্তা খাটাতে হবে। কে সেই জন্য কি করলাম বলতো, আমি নিজে বলছি দিব্যি সেই কাজে ই করলাম, পার্ট টাইম ওই রিসার্চ করার ফাঁকে ফাঁকে দিব্যি সেখান থেকেও কিছু পয়সা আসা আরম্ভ করলো, কারণ পয়সা খুব দরকার ফেলোশিপ ছাড়াও, তখন ফেলোশিপ 600 টাকা পেতাম, সেইগুলো ছাড়াও দরকার, এটা কাজ করে করি। তোমাদের সিম্পলি বলি দেখো, তোমাদের ইন্টেলিজেন্স যে আছে সেইটা কাজে লাগাতে হবে। আজকে তোমরা যে এরিয়ায় থাকো সেই এরিয়ায় তোমরা দেখবে অনেকে আম বাগানের ব্যবসা করে আমের, কিন্তু তাদের অবস্থা খুব খারাপ, ছোট বলে কিছু হয় না, ছোট কাজ। সেই জায়গাটা প্রপারলি ঠিক সময় ঠিক জায়গায় ঠিক ওষুধটা দেওয়া, তাহলেই দেখবে ফলনের রেটও বেড়ে যায়, তাহলেই দেখবে সেক্ষেত্রেও উন্নতি করা যায়। মানে আমি যেটা বলতে চাইছি তোমাদের, দেখো স্যার দুজন মানে অসম্ভব ভালো বলেছে, মানে এরকম সত্যি আমরা যখন ঢুকেছিলাম এত জানতাম না, জানার প্রশ্নই নেই, বা সত্যি কথা এখনো এতটা জানি না, কিন্তু ওরা দুজন বলেছে এবং যে ছেলে মেয়েগুলো হায়ার এডুকেশনে আসছো বা অন্যান্য প্রসপেক্টে যা যেতে চাইছো বা যাওয়ার মতো ইচ্ছে আছে বা সামর্থ্য আছে নিজে নিয়ে মনে করো, তাদের জন্য তো ঠিকই, তাছাড়া এক আর একটু নিচের দিকে যারা মনে করো যে না ওইগুলো আমাদের চিন্তার বাইরে, তাদের জন্য করার নেই কিছু এরকম মনে করার কারণ নেই। তুমি যদি একটু খোঁজ নিয়ে দেখো না, শুধু চপ বা বেগুনি বিক্রি করে যে দোকানের পাশে সেভাবে যদি পজিশন ঠিক পায়, সে দেখবে আমার থেকেও বেশি পয়সা ইনকাম করে মাস, এটা হতেই পারে, এটা হতেই পারে। কোনো কাজকে প্রথমত ছোট মনে করবে না, কাজটা করতে হবে, সেইটা বুদ্ধিটা তোমায় দিয়েছে সেই বুদ্ধিটা খাটিয়ে যার যেরকম এফিসিয়েন্সি সেইটাকেই বলে দেখো কেরিয়ার। কেরিয়ারটা স্যার বললেন অবশ্যই সুন্দরভাবে বললেও, তোমাদের প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইল, প্রত্যেকেই কলেজ পড়াবে ইউনিভার্সিটি পড়াবে IAS হবে IPS হবে বা ফরেস্ট অফিসার হবে একদম না, কিন্তু যেটা হবে প্রকৃত মানুষ হবে, বড় মাপের মানুষ হওয়ার জন্য কোনো অসুবিধা নেই, আর কিছু পয়সা ইনকাম করতেই হবে, যেটা আমি প্রথমেই বললাম, সেটার জন্য কি যে কোনো রাস্তা যে কোনো শিক্ষাকে তোমার কিন্তু কাজে লাগাতে হবে, কাজে লাগাতে পারবে। কারণ এই সাত দুজন ছাড়াও এই দিব্যেন্দু এলে প্রত্যেককে আমি যেন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্টেরা, এদের কাছে তো নর্মাল যারা এই জাতীয় স্কিম বা চিন্তাধারার মধ্যে আছে তারা করবে, তার বাইরেও বলতে পারি ছোটোখাটো কাজ অ্যাপারেন্টলি মনে হয়, কিন্তু যদি সেটা মনোযোগ দিয়ে করা যায় না, সেটাই একটা লোকের জীবনে বড় কেরিয়ার। কারণ কি দেখো, এই যে আমরা যত বললাম টাটা ফান্ডামেন্টাল রিসার্চ ছিল, টাটা কিন্তু বড় রিসার্চার ছিল না, কিন্তু টাটা কি করতে বলে তো দূরদর্শিতা ছিল, দূরদর্শিতা ছিল যে এটা না করলে এটা হবে না, এই হচ্ছে টাটা। তোমারও বললি দেখো যতই খারাপ অবস্থা হোক যতই নিচে থাকো, দেখো আমরা চাতক পাখির মতো থাকবো, থাকবো নিচে তাকাবো উপরে, শুধু উপরের দিকটাই ভাববো, যার যেরকম ক্ষমতা তার উপরে ভাববো, তাহলেই দেখবে একটা সলিউশন বেরিয়ে আসবেই, মানে নিজের জীবনে আমরা উন্নতি করতে পারবই। কি বললাম, কেউ আশাহত হবে না প্রত্যেকের কাছেই। আজকের অন্তত দুপুরবেলাটা আমাদের অত্যন্ত ভালো কাটলো, আমি অন্তত আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, কারণ আমি দুটো স্পিসি পরিষ্কার শুনলাম। আমার কাছে যদি এর ভবিষ্যতে এ জাতীয় কোনো সমস্যা বা কোনো ছেলে মেয়ে ফোন করে বা কথা বলে, কারণ মাঝে মধ্যে বলে, আমরা সেক্ষেত্রে আমার সীমিত জ্ঞান ছাড়াও এদেরও হেল্প নেওয়া যাবে, এদের সঙ্গেও কথা বলিয়ে দেবো। প্রত্যেকে তোমার সামগ্রিকভাবে তোমাদের জন্য শুভেচ্ছা রইল, উন্নতি করো এগিয়ে চলো, মনে রাখবে শুধু যে এটাই শেষ না, এটা না পেলে তার বিকল্প আছে, এই করেই কিন্তু এগোতে হবে।
এই করে এগোলেই দেখবো তারপর একটা সময় পরে নিজেই বুঝতে পারবো কোনটা শুট করছে, কোনটা পাচ্ছি কোনটা পাচ্ছি না। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ব্যবসা টবসা করে কিন্তু বিশাল জায়গাটায়। আরেকটু ছোট্ট একটা গল্প বলি, আমার সঙ্গে একটা স্কুলে একটি ছেলে পড়তে কিসমত বলে, বাড়ির অবস্থা ভালো নয়, মার্জিনাল চাষি মার্জিনাল ফার্মার। ও একদিন বললো প্রচুর গাজর করেছে বুঝলি, কিন্তু গাজর আর বিক্রি হচ্ছে না, 2 টাকা কিলো দিতে চাইছে না, খুব বিপদে পড়েছি। আমি তখন করলে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে একদিন যেতে হয়েছিল, আমি ওতে বললাম ওখানটা গিয়ে দেখলাম গাজর কত, বলে 12 টাকা, বললে দিলে কত করে কিনবেন, বলে হায়েস্ট আমরা 6 টাকা দ্বারা কিনতে পারি, বলে 6 টাকার থেকে 7 টাকা আমরা কিনবো। তারপর আমি সঙ্গে সঙ্গে ছেলেটিকে বললাম, ও করলো কি পাশাপাশি অন্য কৃষকদের থেকে তুলে নিয়ে সেই জায়গাটাই করলো কি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে আমার 4 কুইন্টাল গাজর দিয়েছিল, সেখানটাই যে পয়সা যেটা ও পেয়েছিল মেট্রো, সেই টাকা 400-700 ভাড়া টাড়া করে টোরে মোটামুটি তাতেও লাভ করে পরবর্তী সময় কি করলো বলতো, চাষি থেকে, কারণ একেবারেই মার্জিনাল ফার্মার ছিল, চাষি থেকে তারপর সেই জায়গায় এরকম সাপ্লায়ারে কনভার্ট হল। এবং কিন্তু তার এখন মোটামুটি যে অবস্থা দেখো, যে মাসে 1 লাখ খানেক টাকা তার চোখ বুঝে ইনকাম, আমার স্কুলের বন্ধু। তার মানে আমি যেটা বলতে চাইছি তোমাদের, এই হলো না বলেই এখানটায় গেলাম না, এই হলো না বলেই এই হলো না, একদম ওরকম নিয়ে ভাববে না, ভাববে শুধু কিছু একটা করতে হবে, কিছু একটা করবই, যার যেরকম অবস্থা সেই অবস্থা থেকে যাবে কি নিজে যাতে শান্তি পাও মানসিক, সেটা কিন্তু কর্মজীবনে সত্যি সত্যি একটা বড় পাওনা। এই যে তোমাদের মানতিবাবু এতে WCS এর মাস্টারি করতে আসলো কেন, পিছনে কারণ আমার তো মনে হয় যে মানসিক শান্তির খোঁজেই এসছে, তখন এছাড়া তো আর কোনো কারণ না। এখন থাকলে তো আরো অনেক বড় বেশি পয়সা রোজগার করতে পারত, তার উপরে উঠতে পারত, কিন্তু ঘটনা সেটা না, সবকিছুর মধ্যেই মানসিক শান্তি। মানসিক শান্তি থাকো তাহলে দেখবে নিজে বাঁচলে, নিজের পরিবার বাঁচলো, সমাজ বাঁচলো, দেশেরও কাজ হয়ে গেল। তোমাদের প্রত্যেকের প্রতি আমার অসংখ্য শুভেচ্ছা রইল, তোমরা দাঁড়াবেই, দাঁড়াতে পারবেই, চেষ্টা করতেই হবে, চেষ্টা করলেই হবে। আর যারা সংগঠক আজকে ছিল এই সমস্ত টিচারাই আমার অনুস্পতিম সবগুলো আমার কলিগরা, প্রত্যেককে আমার প্রত্যেককেও আমার প্রাণ ভরা এদের জন্য শুভেচ্ছা রইল, ওরা আরো অনেক বড় হোক, আরো জনগণ বা ছাত্রছাত্রী উপকার করে চলুক, বহুদিন ধরে আমার ভালোবাসা ওদের জন্য রইল, সকলের জন্য রইল। আমি আবার মহান্তিকে দিচ্ছি, তোমরা এনজয় করো, খুব সুন্দর কিন্তু আজকে এই টক দুটো হয়েছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। আমি শেষ করছি মহান্তি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমি দুটো দিব্যেন্দু, হ্যাঁ স্যার বলুন। দিব্যেন্দু আমি 2 মিনিট বলবো, আমি সমস্ত আলোচনাটা শুনলাম আর প্রবীর বাবুর ডিসকাশনটা শুনলাম, আর এরা তো যা বলেছে সেটা আমি আর রিটায়ার্ড করব না। তো আমি একটা জিনিস বলতে চাইছি স্টুডেন্টদের, যে সব সময় মনে রাখো বিগ অ্যাডভান্টেজ বা বিগ জায়গা এটা টার্গেট করবে না, সবসময় তোমার যে পজিশন, তোমার যে গেম, সেই গেমটা মেক ইট অন, সবসময় চেষ্টা করবে তোমার যে পজিশনটা তুমি আজকে আছো সেই পজিশনটা যেন ডিটোরিয়েট না করে, অ্যান্ড সেই পজিশনটা ইউ হ্যাভ টু মানে টেক দ্য গেম ডিপ ইন টু দ্য এন্ড, মানে ধোনির মতো দেখবে, ধোনিকে হয়তো শেষে মেরে গিয়ে 4-5 মারলো কিন্তু গেমটা নিয়ে যাচ্ছে, আর অর্থাৎ মানে এক্সপ্লয়টিং স্মল অ্যাডভান্টেজেস। তো যত তুমি স্মল ছোট ছোট টিনি অ্যাডভান্টেজ গুলোকে ব্যবহার করে নিজেকে সাস্টেন করে রাখতে পারবে, সো দ্যাট ইউর পজিশন ডু নট ডিটোরিয়েট অ্যাট দ্য এন্ড। মানে তুমি ধরো বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে মাস্টার ডিগ্রি পাস করে দেখা যাচ্ছে একটা ফার্স্টেটিং জগতে প্রবেশ করতে পারো, কেউ কেউ আবার কেউ কেউ ভালো জায়গায় পেতে পারো, কিন্তু যখন সেরকম একটা জায়গা আসবে তোমাকে মনে রাখতে হবে যে তোমার স্মল অ্যাডভান্টেজ গুলোকে ব্যবহার করে করে তোমার পজিশনটাকে তোমার সাস্টেন করো, যাতে সেটা ডিটোরিয়েট না করে। তুমি যদি এইটা করে যেতে পারো খানিকটা সময়, দেখবে শেষ পর্যন্ত এভরিথিং ইজ কনস্পায়ারিং ইন ইয়োর ফেভার, ফেভারেবল পজিশন তোমাকে দেবে, এটা আমার জীবন দিয়ে দেখা। সেখানে তোমাকে বেশি কিছু না করলেও দেখবে সাকসেস হঠাৎ করে বিভিন্ন দিক দিয়ে তোমাকে ধরা দিচ্ছে, তুমি চাওনি অথচ তোমার কাছে ধেয়ে ধেয়ে চলে আসছে, এরমও হবে, আবার ফেলিওরও চলে আসে। সুতরাং এই সময় কি করতে হবে, এই যে আজকে দেখা যাচ্ছে যে 70 জন ছিল, আমাদের ধরো দেখা যাচ্ছে বায়োসাইন্স থেকে যারা ইন্টারেস্টেড তারা লেফট করেছে, কিন্তু 26 জন যে উপস্থিত আছো,
তোমাদের মধ্যে এই জায়গাটা যেটা উপস্থিত আছে, তোমাদের মধ্যে যেটা কোয়ালিটিটা আমি দেখছি, যে তোমরা এই যে একটা স্মল অ্যাডভান্টেজ অর্থাৎ কেরিয়ার কাউন্সিলিং যে প্রোগ্রামটা আমরা নিয়েছি, ও দিস ইজ এ স্মল অ্যাডভান্টেজ, এটা শুনে এটা যে বুঝলে বা এটা যে মাথায় রাখলে, এই যে স্মল অ্যাডভান্টেজটা তোমরা আজকে যে গেইন করলে বা নিজের পজিশনটাকে সাস্টেন করলে বা স্লাইট ইম্প্রুভ করলে বা স্লাইট অ্যাডভান্টেজ করলে, আলটিমেটলি ইট উইল টার্ন ইন টু এ বিগ অ্যাডভান্টেজ ইন ইউর লাইফ। আজ থেকে 15 বছর পরে আজকে যারা শুনছো আমার কথাটা মনে রেখো, দেখবে তখন বলবে হ্যাঁ স্যার আপনি এটা বলেছিলেন। সো ট্রাই টু এক্সপ্লয়েট অল দ্য স্মল অ্যাডভান্টেজেস ইন ইউর লাইফ, ডোন্ট সার্চ ফর বিগ অ্যাডভান্টেজেস। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, প্রিন্সিপাল স্যার বারাসাত গভর্নমেন্ট কলেজ, ডক্টর সমর চট্টোপাধ্যায় ফর হিজ ইলুমিনেটিং অ্যান্ড এনথুসিয়াস্টিক ওয়ার্ডস টুয়ার্ডস সাস্টেনেন্স অ্যান্ড হাউ টু সাস্টেন ইন দ্য গেম অ্যান্ড টু টেক দ্য অ্যাডভান্টেজ ওয়াইল নট ডেটেরিওরেটিং ওয়ানস প্লেস। অ্যান্ড টুডে ইজ দ্য সেকেন্ড ডে অফ অবজারভেন্স অফ স্টুডেন্টস উইক। আই উড লাইক টু থ্যাংক অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আওয়ার প্রিন্সিপাল স্যার বারাসাত গভর্নমেন্ট কলেজ ডক্টর সমর চট্টোপাধ্যায় স্যার, টিচার কাউন্সিল সেক্রেটারি বারাসাত গভর্নমেন্ট কলেজ, কোঅর্ডিনেটর IQSC সেল, অ্যান্ড বোথ আওয়ার ট্রুলি মোটিভেশনাল ক্যারেক্টার্স অফ দ্য ডে ডক্টর সোমাদিত্য দে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জুলজি বারাসাত গভর্নমেন্ট কলেজ, ফর হিজ ইলুমিনেটিং স্পিচ অন ক্যারিয়ার অপরচুনিটিস ইন বায়োলজিক্যাল সায়েন্সেস, এ গ্লোবাল পার্সপেক্টিভ, এ ট্রুলি গ্লোবাল পার্সপেক্টিভ হি হ্যাজ গিভেন রিগার্ডিং ওয়ান্স হাউ পিপল শুড হ্যাভ এ ক্লিয়ার অ্যাম্বিশন অফ রিগার্ডিং দেমসেলফ অ্যান্ড টু নো ওয়ান্স অ্যাপটিটিউড, ওয়ান্স ইন্টারেস্ট অ্যান্ড অ্যাটিটিউড, হাউ টু মেনটেন দ্য ডায়েরি অফ ডিফারেন্ট এক্সামিনেশনস, ডিফারেন্ট ক্যারিয়ার অপশনস অ্যান্ড এক্সামিনেশনস, অ্যান্ড লাস্টলি দ্য এন্টারপ্রিনিউরাল entrepreneurial the aspects of the science. And another second motivational character, Dr. Sudeep Mukherjee, assistant professor of physics Barasat Government College, for his comprehensive discussion on the career opportunities in basic sciences, physics, chemistry and mathematics, and all distinguished members of the faculty of our college present today in this online meeting. And the most important part of today's program, the students of Barasat Government College, and I have also seen that various students from outside of our college also have attended today's program. I would like to thanks once again, and even the non teaching members of the Barasat Government College and one and all, for making this whole program a grand success. Thank you, sir. Thank you all. স্যার আমরা তাহলে আজকের এই যে অনুষ্ঠান থ্যাংক ইউ স্যার শেষ করতে পারবো? ইয়েস, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল, ইয়েস ইউ ক্যান অল, থ্যাংক ইউ এভরিওয়ান, লিভ দ্য মিটিং অ্যাজ আই এম দ্য হোস্ট, আই উইল বি দেয়ার।